যারা জয়েন করেছেন করেছেন, আর একজন মেবি আমাদের সাথে জয়েন করতে একটুখানি লেট হবে, উনি জানিয়েছেন, তাই তো? আপু আপু আমার আমি এখানে একটু আগে আসি, ন্যাশনাল হাজির ইস্যু। হয়েছি। আমি বলছিলাম আমার লেট হবে, আমি আগে থেকে আসি, হাজির হয়ে গেছি আপু। আচ্ছা ঠিক আছে, জি লুবনা লিভা আমার বলেন। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, বারবার আর কি কেটে যায়, ফোন আচ্ছা থেকে আমি কানেক্ট হয়েছি সেই হিসেবে। কেটে গেলে কোনো প্রবলেম নেই, আপনি হচ্ছেন আমাদের পেজে ফেসবুকে আমাদের লাইভটা আছে, যেই জায়গাটা মিস হবে, যে আপু এই জায়গাটা মিস হচ্ছে, আপনাদেরকে আমি ফেসবুকের হচ্ছে গ্রুপে অ্যাড করে দিব আজকে এখনই। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করে দিব আপনাদেরকে, অ্যাড করে দিলে আপনারা অ্যাড হয়ে ওখানে ডিসকাশন থাকবে, তো ওই ডিসকাশন থেকে কথা আপনারা ওখান থেকে ক্লিয়ার হয়ে নিতে পারবেন, একজন তো আরেকজনকে হেল্প করি। কৃষ্ণা জয়েন করেছে আমাদের সাথে, আর জয়েন করেছে কে, পূজা, কৃষ্ণা, কৃষ্ণা জয়েন করেছে। আচ্ছা ওখান থেকে আপনারা বাকিটুকু নিয়ে নিতে পারবেন। আচ্ছা কৃষ্ণা, আমার হ্যালো কথা ম্যাম। শুনতে পাচ্ছেন? জি আপু হ্যাঁ আমাকে মিস ম্যাম কোনো কিছুই ডাকা লাগবে না, আমাকে আপু ডাকলেই হবে। সেটা হচ্ছে যে আপনি আজকে তো ফার্স্ট আমাদের সাথে, আপনি কোথায় আছেন, কি হ্যাঁ করছেন, কতটুকু পড়াশোনা করেছেন, বা মানে ফ্রিল্যান্সিং কেন এবং ডিজিটাল মার্কেটিং ই কেন, ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিংটাই কেন? কৃষ্ণা হ্যালো, জি আপনি আমার কথা শুনতে পেয়েছেন? হ্যাঁ আপু শুনছি। হ্যালো, জি জি আমি শুনতে পাচ্ছি আপু। জি আপনাকে আমি কোশ্চেনটা করেছিলাম আপু, এটার আনসারটা দিয়ে দেন, আমি পরিচিতটা শেষ হয়ে যাক, আপনাদের সবার সাথে সবার পরিচয় পর্ব শেষ হয়ে যাক, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারবো। হ্যালো, হ্যালো, আপনার পরিচয়টা কৃষ্ণা আপনি একটু সবাইকে দেন। হ্যালো, আপনাদের আমার সাথে স্ক্রিন শেয়ার করবেন কি? জি ফাহিম ভাইয়া বলেন, ফাহিম আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন ভাইয়া। হ্যালো, আপু আমাদের শেয়ার করা হয়, ওটা হচ্ছে দেখুন 2 hours। হ্যালো আমরা শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া শুনতে পাচ্ছি আমি। আপু যে ফেসবুকে শেয়ার করা হয় ওটা দেখলাম 2 hours পর্যন্ত শেয়ার হয়, এর পরবর্তী যে আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি ফাহিম, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি, আমি আপনার এটার আনসারটাও দিয়ে দিব, ঠিক আছে ভাইয়া? আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আচ্ছা আমার সাথে স্ক্রিনটা শেয়ার করবে কি একটু, কারণ আমার সাথে আহাদ বা হাসনাত ভাইয়া যদি পারেন, বা ও আমি করি হ্যাঁ করেন। আপু আমার কিন্তু একটা প্রবলেম আছে, মানে আমি কিন্তু কম্পিউটার সম্পর্কে কিছু জানি না, এভাবে মানে এখানে সুবিধা দেয় কি করে? ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে দেখাচ্ছি। ওকে আপনি ফেসবুকে যাবেন, আজকে যারা নতুন আমার সাথে সেটা হচ্ছে কৃষ্ণা, হিমেল, লুবনা, পূজা, আজকে তো আপনারাই নতুন আমার সাথে, রাইট? আসসালামু আলাইকুম ম্যাম। জি আপু। ওয়ালাইকুম আসসালাম। অ্যানি, অ্যানি আজকে ফার্স্ট। জি ম্যাম, আমি গতকালকে লাইভ দেখেছিলাম আপনার, সুহেলকে বলেছি, সুহেল ক্লাস করছে দেখছিলাম, সে আমি কি আমার পরিচয়টা দিতে পারি? জি ম্যাম আমি অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছিলাম, করোনার কারণে আর দেওয়া হয় নাই, 5টা দিয়ে আর 4টা আটকে আছে। কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং। কাউন্টিং,
হাটহাজারি কলেজ থেকে আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি। তারপর আমার বাড়ি হচ্ছে হাটহাজারি। তারপর আর আমার ডিজিটাল মার্কেটিং আসার প্রধান কারণ হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুটা জানি বলতে, আমি শপিফাই আর ইবের প্রোডাক্ট লিস্টিং করেছিলাম গত জানুয়ারিতে। এরপর কয়েকদিন করেছিলাম, একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারি না আমার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণে। এরপর হইল করোনা এসে সব এলোমেলো করে দিয়ে দিল, পরীক্ষার পরে করার কথা ছিল। এরপর এখানে তো হচ্ছে না, তো সবকিছু অফ থাকার কারণে। আর উনি এলইডিপিতে ক্লাস নিচ্ছিলেন, আমার পরীক্ষা শুরু হওয়ার পর এলইডিপিতে ক্লাস নিচ্ছিলেন উনি। এরপরে ওনার বাসায় গিয়ে করার কথা, এখন ওনার বাসা আমার বাসা থেকে অনেক দূরে, না আর করা হচ্ছে না। আর অবসর সময় যেহেতু কাটাচ্ছি, আমি বলছি আমার অধুরা কাজটা যেন কমপ্লিট করতে পারি। আচ্ছা, এটা আপনি কার কাছে শিখছিলেন? তমাল। আচ্ছা, উনি এলইডিপিতে কোন লটে ক্লাস নিচ্ছেন আপনি কি বলতে পারবেন? আমি সেটা বলতে পারি না, উনি নিয়েছিলেন শুনেছি, এখন নিচ্ছে কিনা সেটা বলতে পারি না। মেবি আমাদের চিটং ডিভিশনে, না চিটং ডিভিশনে? জি ম্যাম, চিটং ডিভিশনে। চিটং ডিভিশনে না তাহলে ম্যাম বলতে পারি না, এমনিতে নিচ্ছে শুনেছিলাম। না, চিটং ডিভিশনে না সেটা কনফার্ম, বিকজ হচ্ছে যদি চিটং ডিভিশনে হতো সেটা তো, চিটং ডিভিশনে আসলে কোন কোন মেন্টর আমরা আছি ডিজিটাল মার্কেটিং এ সেটা তো আমি জানি। তো তমাল নামে আসলে আমাদের সাথে কেউ কাজ করছে। আচ্ছা, তাহলে অন্য কোন ডিভিশনে হতে পারে? অন্য কোন ডিভিশনে হতে পারে, হতে পারে। আচ্ছা, কনফার্ম না, হতে পারে, আমিও কনফার্ম না, নিচ্ছে শুনেছিলাম, মানে একজন থেকে শুনেছিলাম উনি ক্লাস নিচ্ছে, বিজি আছেন, এতটুকু শুনেছিলাম। সঙ্গীতা চৌধুরী আমাদের সাথে আজকে নতুন জয়েন করেছে। ওকে আপু, সঙ্গীতা সঙ্গীতা চৌধুরী, পূজা, সঙ্গীতা, কৃষ্ণা, তিনজন তো ফ্রেন্ড, রাইট? জি আপু। ভাইয়ার এখন স্ক্রিনে আপনারা দেখেন যেটা দেখতে পাচ্ছেন, এটা কি সবার প্রোফাইলে এটা দেখাচ্ছে, মানে সবার প্রোফাইলটা কি এইরকম? কারণ অনেকেরই হচ্ছে আপডেট ভার্সনটা, ফেসবুকের আপডেট ভার্সনটা পাননি, অনেকেই হচ্ছেন পেয়ে গেছেন। যারা পেয়েছেন ভালো, তারা এটা থেকে কাজ করতে পারবেন, যারা পাননি তাদেরকে ক্লাসিক ফেসবুকে কাজ করতে হবে। যারা ফেসবুকের এই ভার্সনটা পাননি তাদেরকে ক্লাসিক ফেসবুকে কাজ করতে হবে। তো আমি দোনোটাই দেখিয়ে দিব, ক্লাসিক ফেসবুকের কোথায় কোন অপশনটা আছে এবং নিউ ফেসবুকের কোথায় কোন অপশনটা আছে। ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করতে গেলে একটা পেজ হচ্ছে, আমরা দুই রকমের ফেসবুক পেজ দেখতে পাই, একটা হচ্ছে বিজনেস পেজ, আরেকটা হচ্ছে আপনার পাবলিক ফিগার অর কমিউনিটি। পাবলিক ফিগার অর কমিউনিটি হচ্ছে যেমন এক টাকার আহার যেটা, সেটা কিন্তু একটা কমিউনিটির উপরে বেস করা পেজ। তারপরে হচ্ছে যে কোনো পাবলিক ফিগার, যারা সেলিব্রিটি, যারা সিঙ্গার, যারা রাইটার, আর যারা ধরেন ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু অ্যাজ এ পাবলিক ফিগার হয়। যেমন এখন ফেসবুকে একজন আছেন যিনি হচ্ছেন ই কমার্স নিয়ে কাজ করেন, রাজীব আহমেদ, উনি সার্চ ইংলিশ মেবি একটা ফেসবুক পেজ উনি ফার্স্ট ওপেন করেছিলেন, আপনারা কি চিনেন ওনাকে? এই টাইপের যারা, তারা হচ্ছেন আপনার পাবলিক ফিগার অর কমিউনিটি, যেই ক্যাটাগরিটা ওই ক্যাটাগরিতে ওনারা ওনাদের পেজগুলি ওপেন করেন। আদার্স যত বিজনেস আছে, যে হোটেল বিজনেস আপনার হতে পারে, সেটা কেটারিং বিজনেস, সেটা হতে পারে ইভেন্টে, সেটা হতে পারে ফটোগ্রাফি, সেটা হতে পারে আপনার ড্রেসের, সেটা হতে পারে যে কোনো বুটিকের, মেকআপের, এনি কাইন্ড অফ বিজনেস এর পেজ বিজনেস ক্যাটাগরিতে খোলা হয়। কিন্তু বিজনেস ক্যাটাগরিতে, এখানে বিজনেস ক্যাটাগরির মধ্যে আবার কতগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিটা আপনার ট্যাব এন্ড টেমপ্লেট ঠিক করে। এখন আপনারা বলতে পারেন যে আপু ট্যাব এন্ড টেমপ্লেট কি?
যারা আমার কথা বুঝবেন না আমাকে কাইন্ডলি ওই যেই জায়গাটুকু বুঝতে পারেন না ওখানে সাথে সাথে কোশ্চেন করবেন, যাতে আমি ওই জায়গায় স্টপ হয়ে আপনাদের কোশ্চেনের আনসার দিতে পারি। যদি মনে হয় আপনি খুব ফাস্ট বলছেন আমাকে সেকেন্ড টাইম কোশ্চেন করলে আমি আবার রিপিট করব, কোনো হেজিটেশনের কিছু নেই, আপনাকে সেকেন্ড টাইম করব, থার্ড টাইম করব, কোনো প্রবলেম নেই। আপনারা যতক্ষণ না বুঝবেন আমি নেক্সট স্টেপটাতে যাব না। যেরকম আমি গতকালও বলেছি আজকেও বলছি, যেই জায়গাটা বুঝতে পারবেন না আমাকে একটা ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবেন, ঠিক আছে? একটা পেজ ডিপেন্ড করে তার ট্যাব এন্ড টেমপ্লেটের উপরে। এখন আপনারা বলতে পারেন যে আপু ট্যাব এন্ড টেমপ্লেট কি? ট্যাব এন্ড টেমপ্লেট হচ্ছে এই যে এখন আমরা যে ভার্সনটা যেই সরি কি বলবো যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি ফেসবুকের, এইটা তো একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইলের টেমপ্লেট দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসটাকে প্রোফাইল টেমপ্লেট বলতে পারি আমরা। তো প্রত্যেকটা পেজে ট্যাব এন্ড টেমপ্লেট আলাদা থাকে। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রা ট্যাব এখানে হচ্ছে আপনার ইনস্টল করতে পারি, ইনস্টল করে প্লাগ ইন করে ইনস্টল করে দেয়া যায়, যেটা অন্য যারা হচ্ছে ফেসবুকের কাজ পারে যারা প্রপার ওয়েতে শিখে শুধুমাত্র তারাই ওইটা প্লাগ ইন করে ইনস্টল করতে পারে, আদাররা পারে না, ঠিক আছে? আদার্স যারা তারা সেটা ইনস্টল করতে পারে না। এই জায়গাটা আমি একটু বুঝি নাই আপু। আচ্ছা, সেটা হচ্ছে কি ট্যাব টেমপ্লেটটা যখন দেখবেন তখন এই জায়গাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। গতকালকে আপনাদেরকে বলেছিলাম ফেসবুক পেজের কাজ আছে, আপু ফেসবুক পেজের কাজ শেখানোর কি আছে? এটা তো আমরা সবাই পারি, একটা ফেসবুক ইউজ করেন মানুষ। আপনারা হয়তো বলতে পারেন যে আপু আমরা লিঙ্কডইন পারি না, আমরা পিন্টারেস্ট পারি না, কিন্তু ফেসবুকের কাজ সবাই পারে মোটামুটি। একটা পেজ খুলতে কেন আপনাকে 5,000 টাকা দিবে, তাই না? লোকাল মার্কেটে একটা পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশনের জন্য, মানে একটা পেজ আমি তাকে ক্রিয়েট করে সেটার সেটিং ওভারঅল সমস্ত সেটিংস করে দিব, তার জন্য সে আমাকে 5,000 টাকা দিবে, 5,000। সেটা হচ্ছে যদি 10,000 টাকা স্যালারিতে কেউ জব করে থাকে স্টার্টিং, তার হাফ মান্থের স্যালারি সে কেন দিবে আপনাকে? এই কোশ্চেনটা আপনাদের মাঝে আসতে পারে, বা আপনাদের মাঝে আসতে পারে আপু এই ছোট ছোট জিনিসগুলো তো আমরা জানি, কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জিনিসের কিছু নাম থাকে, যে নামটা আপনারা জানেন না, যেটা আপনাদের এখন জানতে হবে। বিকজ হচ্ছে আপনারা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, যেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং, আমরা যেইটার জন্য এখানে এসেছি, ওই ফ্রিল্যান্সিং করতে গেলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলির নাম হচ্ছে আপনার freelancer.com, fiverr.com, upwork, people per hour। people per hour এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা বন্ধ করে দিয়েছে। আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা একটু টাফ। আপওয়ার্কের সিস্টেম হচ্ছে আপওয়ার্কের আপনার জব পার আওয়ারে হয়, মানে প্রতি ঘন্টায় তার আপনাকে পে করবে। আপওয়ার্কের জবের সিস্টেম দুই রকম, একটা হচ্ছে প্রতি ঘন্টায় করে, একটা হচ্ছে আপনার প্যাকেজ। প্যাকেজ মিন্স হচ্ছে তারা হয়তো আপনাকে 3 মাসের জন্য হায়ার করবে, 6 মাসের জন্য হায়ার করবে। কিন্তু ফাইবার এমন একটা জায়গা যেখানে কোনো আওয়ারলি আপনাকে কেউ জব দিবে না, আওয়ারলি কোনো কাজ দিবে না। ফাইবারে যেটা হবে সেটা হচ্ছে আমরা লোকাল মার্কেটে বলি না ফাউকা, ফাউকা কথাটা বুঝেন, মানে আমি আমার ঢাকার ভাষায় বলছি, আমি চিটং এর ভাষা আসলে বুঝি বলতে পারি না, সো আমি চিটং এর ভাষায় জানি না এটাকে কি বলে। যে আপওয়ার্কের সরি ফাইবারের ব্যাপারটা হয় কি যে তারা আপনাকে একটা প্রজেক্ট দিয়ে দিবে, প্রজেক্টের হয়তো বলে দিবে যে তুমি এই কাজটা আমাকে 15 দিনের মধ্যে করে দাও এবং 15 দিনে আমি তোমাকে এত পে করব, ঠিক আছে? আর freelancer.com হচ্ছে একদম পুরো লোকাল মাসের বাজার। freelancer.com এর সবচাইতে বেশি কাজ করে ইন্ডিয়ান পাকিস্তানিরা, এবং দ্যাটস ওয়াই ওখানে মার্কেট প্লেস এর অবস্থা তারা একদম বাজে করে ফেলেছে। এই জন্য আমি আপনাদের কাউকেই বলবো না আপনারা freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা freelancer.com এ কাজ করেন। তো এই যে ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে আমরা যখন কাজ করব, ওই জায়গায় পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি আমেরিকান বায়ার পাবেন, আপনি US এর পাবেন, আপনি সৌদি আরবের পাবেন, আপনি হচ্ছে দুবাইয়ের পাবেন, আপনি কাতারের পাবেন, আপনি আফ্রিকান পাবেন, আপনি নাইজেরিয়ান পাবেন, আপনি হচ্ছেন অস্ট্রেলিয়ানের পাবেন, আপনি স্প্যানিশ পাবেন, আপনি ল্যাটিন পাবেন, ইটালিয়ান পাবেন, মানে এনি কাইন্ড অফ মানুষ পুরো ওয়ার্ল্ডে যা আছে সব পাবেন আপনারা। তো তারা আসলে এই জিনিসগুলি নাম অনুযায়ী যখন আপনাদেরকে বলবে যে ফেসবুকের আমার কল টু অ্যাকশন বাটন সেট করে দাও, বা তুমি আমার ট্যাগ টেমপ্লেটটা ঠিক করে দাও, বা তুমি আমাকে ইউটিউবের ট্যাবটা এনে দাও। ইউটিউবের ট্যাবটাই হচ্ছে ফেসবুকের একটা ট্যাব, যেই ট্যাবটাকে আমরা আলাদা প্লাগ ইন করি, আলাদা ইনস্টল করি, যেটা ফেসবুকে দেয়া থাকে না। বুঝতে পেরেছেন এখন কথাটা হাসনাত? জি বুঝতে পেরেছি। আচ্ছা,
ফেসবুকের পেজের ট্যাব এন্ড টেমপ্লেট কি, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি হচ্ছেন আভায়া লিখেন, এ ভি ওয়াই এ, এখানে সার্চ, সার্চ, হ্যাঁ ভি ভি ওয়াই এ ক্যাপিটাল, পুরোটা ক্যাপিটাল, এই যে এইখানে এখন হোল্ড অন হোল্ড অন, না নো 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 নো, আমি বলার আগে কোথাও যাবেন না, সেটা হচ্ছে আপনি হোমে, আপনার এই হোমে ক্লিক করেন, আচ্ছা আমি মার্ক করে দিচ্ছি, আপনি হোমে ক্লিক করেন, হোমে, এখন সার্চ অপশনে যান, আবায়া লিখেন, আবায়া লিখেছেন না, আবায়া বিড, আবায়া বিডি লিখেন, বিডি, বিডি একই সাথে কোনো স্পেস হবে না, ভাইয়া স্মল লেটারে হবে, পুরোটা স্মল লেটারে, এই মেসেজের এই অপশনটাকে ক্লিক করে বন্ধ কেটে দেন, এখন কথা হচ্ছে এই যে দেখেন এইখানে এই পেজটা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ইন্টারফেস কথাটা হচ্ছে একটা পেজে ঢুকা মাত্র আমরা এই যে জিনিসগুলি দেখতে পাচ্ছি না, এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, রিভিউ, এই যে জিনিসগুলি, এইগুলি হচ্ছে ট্যাব, এই জিনিসগুলি হচ্ছে ট্যাব, একটু আগে আমি বলেছিলাম না পেজের ট্যাব এন্ড টেমপ্লেট, এই জিনিসগুলিকে বলা হয় ট্যাব, আর টেমপ্লেট হচ্ছে এই যে পুরোটা জিনিস একই সাথে গোছানো, এখানে এই যে দেখেন এখানে সেন্ড মেসেজ, এখানে লাইক বাটন, এখানে ট্যাব, ট্যাব গুলি দেয়া, এখানে মোড দেয়া, একটু স্ক্রল করে নিচের দিকে আসেন ভাইয়া, এই যে দেখেন এখানে হচ্ছে অ্যাবাউট সেকশন দেয়া, তাদের স্টোরি দেয়া, এই টোটাল জিনিসটা হচ্ছে টেমপ্লেট, এখন কি বুঝতে পেরেছেন ট্যাব এন্ড টেমপ্লেটটা কি, এই টেমপ্লেটের ট্যাবের ট্যাবের জায়গায় যে মোরে ক্লিক করেন আপনি, এই যে মোরে গেলে এই যে ইউটিউব লিখে একটা ট্যাব দেখতে পাচ্ছেন, জি জি, এই ট্যাবটা হচ্ছে এক্সট্রা একটা ট্যাব যেটা ফেসবুক আপনাকে দিবে না, আপনাকে এটা আলাদা প্লাগইন করতে হয়, প্লাগইন করে আলাদা ভাবে ইনস্টল করতে হয়, একটা সেকেন্ড, বুঝতে পেরেছেন হাসনাত আপনার যে কোশ্চেনটা ছিল, আপু বুঝতে পারি, এই ইউটিউবের ট্যাবটাকে আপনাকে এক্সট্রা নিয়ে আসতে হয়, এটা আমাদের কোন ফেসবুকে যতগুলি টেমপ্লেট দেয়া থাকে ওই টেমপ্লেটের মধ্যে এটা নেই, তো প্রত্যেকটা পেজের জন্য একই রকম থাকে না, দেখেন এই পেজটাতে হোম ফার্স্টে, তারপরে অ্যাবাউট, তারপরে সার্ভিস, তারপরে রিভিউ, তারপরে গিয়ে ছবি, তারপরে ভিডিও, এই পেজের ট্যাবগুলি দেখতে পাচ্ছেন কিভাবে সাজানো আছে, কিন্তু সেম যদি আপনি ডান পাশে আরেকটা ট্যাব ওপেন করে নেন, নিউ একটা ট্যাব ওপেন করেন ভাইয়া, নিউ ট্যাব ওপেন করেন, এই যে এখানে, হ্যাঁ নিউ ট্যাব ওপেন করেন, নিউ ট্যাব ওপেন করে ফেসবুকে যান আপনি, আপনি আমাদের এলইডিপি এর পেজে যান, এলইডিপি, জি এই পেজটাতে যান, এই পেজে দেখেন ট্যাব কি একই রকম, এখানে কিন্তু হোম, ইভেন্ট, রিভিউ, ভিডিও, মোর, দেখেছেন এইখানের সিস্টেমটা আবার অন্যরকম, প্রত্যেকটা পেজে তাদের ক্যাটাগরি ওয়াইজ
হচ্ছে আপনার আলাদা দিতে হয়। এখন এখানে কথা হচ্ছে, এখানে একটা নাম দেখেন এলইডিপি চিটং ডিভিশন, এইটা হচ্ছে আমাদের পেজের নাম। এরপরে দেখেন এইখানে হচ্ছে এট দা রেট এলইডিপি চিটং 2020, দেখতে পাচ্ছেন? জি, এটা ইউজার নেম, এইটা হচ্ছে ইউজার নেম। এই যে দেখেন এইটা হচ্ছে ইউজার নেম। এইখানে আভায়াতে যান, এইখানে হচ্ছে এই যে দেখেন আভায়া বিডি এসেছে, যে facebook.com/avayabidi। এইটা যদি আমরা ইউজার নেম সেট না করি তাহলে এটা কখনো আসবে না। এখানে কিছু সংখ্যা আসে যেটা আমরা আমাদের প্রোফাইলের জন্য সেট করি। আমাদের প্রোফাইলে কিন্তু আমরা একটা ইউজার নেম সেট করেছি, আপনাদের কি মনে আছে সেটা? হুম হুম মনে আছে। আপনাদের সবার প্রোফাইলে একটা ইউজার নেম সেট করা আছে, দেখেন পেয়ে যাবেন। এই জিনিসটা সেট করতে হয়, এটাকে আমরা বলতে পারি কাস্টম ইউজার নেম। এই যে ইউজার নেমটা সেট করা, এটা ছোট্ট একটা কাজ। এই কাজটার জন্য বায়ার আপনাকে $5 থেকে $10 পে করে, শুধু ইউজার নেমটা সেট করার জন্য। এবং এটা সেট করা খুব ইজি। এই জিনিসগুলি হচ্ছে ট্যাব টেমপ্লেট। এই ট্যাব টেমপ্লেট আপনার ডিপেন্ড করবে, এই যে দেখেন এখানে আভায়া বিডির সাথে অ্যাডভার্টাইজিং এজেন্সি, দেখতে পাচ্ছেন? জি জি, এইটার কারণে। এখন বলতে পারেন এইটা কি আপু? এইটা হচ্ছে আপনার বিজনেস না, এইটা হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি। আমরা তো পেজ দুইটা ক্যাটাগরিতে ওপেন হয়, একটা বিজনেস ক্যাটাগরিতে, একটা হচ্ছে পাবলিক ফিগার অর কমিউনিটিতে। বিজনেস ক্যাটাগরির অনেকগুলি ক্যাটাগরি আছে বলেছিলাম না আপনাদেরকে, ওই ক্যাটাগরিটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমাদের এই আভায়া হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, দ্যাটস ওয়াই এটা ট্যাব এন্ড টেমপ্লেট এইরকম। আপনি যদি যান এলইডিপির পেজে, এলইডিপির পেজে যান, এলইডিপি হচ্ছে একটা কম্পিউটার ট্রেনিং স্কুল, এইটা ট্যাব এন্ড টেমপ্লেট আবার আলাদা। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পেজের বিজনেসের ক্যাটাগরি আপনাদের এখন মনে হতে পারে আপু আমরা কেন এখন সব অপশন দেখতে পাবো না, সব অপশন নিয়েছে ফেসবুকে। আগে সবটা যে কেউ একটা পেজ ক্রিয়েট করলে সব ক্রিয়েট করতে পারতো, এখন সেটা পারে না। এখন হচ্ছে ফেসবুকের কাছে তাকে অ্যাপ্লাই করতে হয়, যদি ফেসবুক অ্যাপ্লাই হচ্ছে আপনার অ্যাপ্রুভ করে তাহলে আপনি সবটা ওপেন করতে পারবেন, আদারওয়াইজ আপনি সবটা ওপেন করতে পারবেন না। এই সিস্টেমটা আগে ছিল হচ্ছে ইনস্টাগ্রামে, এখন সেটা ফেসবুকেও নিয়ে এসেছে। সব এখন আর চাইলেই ওপেন করা যায় না, ফেসবুকের কাছে অ্যাপ্রুভাল লাগে। ফেসবুকের উইদাউট অ্যাপ্রুভালে আপনি এই ট্যাবে সব অপশনটা আনতে পারবেন না। এখন বলতে পারেন আপু তাহলে যাদের দেখি এগুলি হচ্ছে যারা পুরনো পেজ, এই নিউ আপডেটটা অক্টোবরের 1 তারিখের আপডেটটার আগে যারা পেজ ওপেন করে সব ক্রিয়েট করে ফেলেছিল তাদের ওখানে এখন সবটা দেখাবে, কারণ তাদের অলরেডি পেজে সব আছে, ওই সবটাকে আর ফেসবুক নিয়ে যেতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা সব দেখতে পাবেন, নতুন পেজ হলে সেখানে আপনি সব দেখতে পাবেন না। আবার এখানে কথা আছে, আপনার পেজের ভিজিবিলিটি না আসলে, পেজকে যদি সবাই দেখতে না পারে, পেজ যদি পাবলিশ না হয়, তখন আপনি এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। এবং একটা ইউজার নেম চেঞ্জ করার পরে মিনিমাম 48 hours টাইম নিবে এটা চেঞ্জ হওয়ার জন্য। আপনার যেমন এলইডিপি চিটং ডিভিশন বা আভায়াতে যান ভাইয়া, আভায়া যে পেজটা, এই পেজটার যেমন আভায়া একটা নাম, এই নামটা চেঞ্জ করতে হলে আমাকে 48 hours টাইম দিতে হবে ফেসবুককে। ফেসবুক 48 hours টাইম দিতে হয় যদি একটা নাম চেঞ্জ করা হয়, তারপরে সেই নামটা তারা সেখানে শো করে, ঠিক আছে? এবং একবার নাম চেঞ্জ করার পরে ইনস্ট্যান্ট নাম চেঞ্জ করা যায় না, 7 days পরে আবার করতে হয়। আপনি আজকে নাম চেঞ্জ করেছেন, 48 hours হয়ে গেল, আপনি আবার পরশু দিন চেঞ্জ করবেন বা তার পরের দিন চেঞ্জ করবেন না, 7 days মধ্যে আর করতে পারবেন না, 7 days পরে আবার করা যায়। বুঝতে পেরেছেন? একটা ফেসবুকের পেজ
কারো যদি ফেসবুক মানে পেজ ডিলিটের কোন অপশন, ফেসবুকের পেজ ডিলিটের একটা অপশন আছে, একটা ফেসবুক পেজ আপনি এখানে ডিলিট করে দেওয়ার পরও সেটা ডিলিট হবে না, একটা ফেসবুক পেজ ডিলিট হতে মিনিমাম 14 দিন সময় নেবে, আপনি ডিলিট করে চলে আসবেন কিন্তু ডিলিট হবে না, এটা ফেসবুক থেকে ডিলিট হতে মিনিমাম 14 দিন সময় নেয়। এই ছোট ছোট ইনফরমেশন গুলি আজকে আমি বলে যাচ্ছি, এই ইনফরমেশনের উপরে কালকে আপনাদের হয়তো আমি হাফ এন আওয়ারের একটা এমসিকিউ এক্সাম নিব। সরি আপু আর বল প্লিজ, যারা লিখেছেন লিখেছেন, যারা লিখেননি তারা ধরা খাবেন। আরেকবার বলুন প্লিজ আপু। কোনটা আরেকবার বলবো? ফেসবুক নেম হচ্ছে 7 দিন পর চেঞ্জ করা যায়। আপু যারা লিখছে তাদেরকে বলুন না মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে, বেঁচে গেল না। এটা তো কালকেই বলেছি এগুলি করা হবে না, এটা গতকালকেই তো আপনাদেরকে বলে দিয়েছি, বলে দেইনি ভাইয়া? 48G মিনিমাম 48 আওয়ার টাইম নেয়। হ্যাঁ এটা হচ্ছে ইউজার নেম আর নাম হচ্ছে, নাম হচ্ছে নাম ইউজার নেম দোনোটাই চেঞ্জ করার পরে ভিজিবল হতে মিনিমাম 48 আওয়ার টাইম নেয়, অনেক সময় হচ্ছে ইনস্ট্যান্ট হয়ে যায়, অনেক সময় 48 আওয়ার টাইম নেয়। জি 48 আর একবার চেঞ্জ করার পরে সেকেন্ড টাইম চেঞ্জ করতে 7 দিন সময় দিতে হয়। এটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করলে আপনার হচ্ছে ফেসবুক আপনার পেজকে ডিসেবল করে দিবে, খুব ফ্রিকোয়েন্টলি যদি চেঞ্জ করেন। জি আচ্ছা, ফেসবুকের হচ্ছে আমরা পেজ ওপেন করতে পারি দুভাবে, মানে দুটা ক্যাটাগরির পেজ ওপেন করি, একটা হচ্ছে বিজনেস পেজ, একটা হচ্ছে পাবলিক ফিগার অর কমিউনিটি। বিজনেস পেজের আবার অনেকগুলি ক্যাটাগরি আছে, বুঝতে পেরেছেন? পাবলিক ফিগারেরও ক্যাটাগরি আছে। আর ট্যাব টেমপ্লেট ডিপেন্ড করে হচ্ছে আপনার এই ক্যাটাগরির উপরে, আর এর মধ্যে হচ্ছে সব বাটনটা আপনার, সরি সব হচ্ছে আগে ক্রিয়েট করা যেত, এখন ক্রিয়েট করা যায় না, কারণ হচ্ছে এখন এটা ফেসবুকের অ্যাপ্রুভাল লাগে, অ্যাপ্লাই করতে হয় ফেসবুকে। আর তারপরের আপাতত এই বেসিকটুকু, তারপরে হচ্ছে ফেসবুকের কিছু কিছু পেজে আমরা দেখতে পাবো যে দুইটা বাটন আছে, দুইটা বাটন মিন্স হচ্ছে আপনারা এখানে আমি এখানে দেখবেন সেন্ড মেসেজ আছে, দেখতে পাচ্ছেন? সেন্ড মেসেজের পাশে এইখানে দেখবেন কল, বাই নাও, শপ নাও, তারপরে ওয়েবসাইট, এরকম কিছু বাটন দেয়া থাকে। কোথাও কোনো কোনো পেজে এই বাটনটা দেয়া থাকে, কোনো কোনো পেজে এই বাটনটা দেয়া থাকে না। এই যে সেন্ড মেসেজ যে বাটনটা, এইটা হচ্ছে একটা ফেসবুক পেজের বাই ডিফল্ট একটা বাটন, এই বাটনটা বাই ডিফল্ট যে কোনো ফেসবুক পেজে থাকবে, যে কোনো ফেসবুক পেজে বাই ডিফল্ট এই সেন্ড মেসেজ বাটনটা থেকে যায়। এরপরে এইখানে যে এক্সট্রা যে বাটনটা আমি কালার করছি, একটু কালারটা দেখবেন, এই যে দেখেন এইখানে, এই যে দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জিশ একটা কালার এসছে না, এইখানে যে বাটনটা সেট করা হয় এই বাটনটার নাম কল টু অ্যাকশন বাটন। আপনাকে বায়ার হয়তো বলবে আমাকে কল টু অ্যাকশন বাটনটা সেট করে দাও, বা আমাকে আমার ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দাও, বা আমাকে আমার ফেসবুক পেজের সাথে ওয়েবসাইট কানেক্ট করে দাও। ওই যে কালকে বলেছিলাম না ওয়েবসাইট ইন্টিগ্রেশন, মনে আছে? এই ওয়েবসাইট ইন্টিগ্রেশন হচ্ছে এখানে ভিজিট নাও দেয়া মাত্র আপনি যদি এখন আরং এর পেজে যান, বা আপনি যদি আপনাদের চিটাং এর মানে এইরকম রিনাউন্ড যেকোনো পেজ গুলিতে যদি যান, ওদের ওখানে গেলে দেখবেন ভিজিট, ভিজিটে গেলে অ্যামাজন ডট কম এ গেলে দেখবেন ওরা কোনো ছবিতে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যায়, আরং এ নিয়ে যাবে, অঞ্জনসেও নিয়ে যায়। তো ওরা ক্লিক করলে যে এই যে এখানে ক্লিক করা মাত্র আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে, মানে আপনাকে এখান থেকে ডিরেক্টলি ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এইটাকে হচ্ছে আপনার মানে কি বলবো, কালারের জায়গাটা তো ব্ল্যাঙ্ক, কালারের জায়গাটা ব্ল্যাঙ্ক, কারণ হচ্ছে এখানে ওই কল টু অ্যাকশন বাটনটা সেট করা হয়নি, কারণ এই পেজের প্রয়োজন নেই কল টু অ্যাকশন বাটন সেট করার, এই পেজে সেন্ড মেসেজ আর এখানে সমস্ত ইনফরমেশন দেয়া আছে, তো দ্যাটস ওয়াই এখানে এটা নেই, এটা অনেক পেজই থাকে না, এটা অনেক পেজে অনেকেই চায়। যারা হচ্ছেন ওয়েবসাইট থাকে, যে কোনো দেখবেন যারা ই কমার্স ওয়েবসাইট যাদের,
বা ই-কমার্স সাইটগুলি যাদের, তাদের হচ্ছে আপনার, তারা হচ্ছে এখানে কল টু অ্যাকশন বাটনটা দেয়, তারা চায় যে আমি আমার ভিজিটরটাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাই। বুঝতে পেরেছেন? এই জন্য তারা এখানে ওইটা সেট করে দেয়। অনেকেই করে, অনেকেই করে না। তবে এই যে ছোট ছোট যেটা বললাম, ইউজার নেম চেঞ্জ করা, কল টু অ্যাকশন বাটন সেট করা, এগুলি হচ্ছে $5 to $10 আপনাকে পে করবে, এবং এটার কাজ খুব ইজি। এটার কাজের জন্য আপনাকে খুব বেশি না, হাফ এন আওয়ার টাইম দিলেই হয়ে যায়, হাফ এন আওয়ারের বেশি টাইম লাগে না। বুঝতে পেরেছেন আপু? জি, মানে এই দুটো কাজ শিখে মানে আমরা কি ওখানে অ্যাকাউন্ট করতে পারবো? ভাইয়া, এখন এতটুকু কাজ শিখে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ব্যাপারটা এরকম না। আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে পুরো ফেসবুক শেষ হওয়ার পরে আপনাদেরকে হচ্ছে আমি 4টা গিগ ওপেন করব, আপনাদের 4টা গিগ ওপেন করব। গিগ মানে কি আপু? গিগ মানে হচ্ছে শোকেস, একটা দোকান। ফাইবার হচ্ছে আপনার স্কিলের দোকান, সেখানে গিগ মানে হচ্ছে আপনার স্কিল, মানে এক একটা গিগ হচ্ছে এক একটা ক্যাটাগরি, আপনার স্কিলের এক একটা ক্যাটাগরি। এক একটা গিগে আবার 3টা প্যাকেজ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, ধরেন আপনারা সবাই তো মোটামুটি আড়ং চিনেন। আড়ং এ গেলে এক সাইডে জেন্টস, এক সাইডে লেডিস, এক সাইডে হচ্ছে আপনার বাসার জিনিসপত্র, এক সাইডে কুকারিজ আছে, আবার জেন্টস এর মধ্যে পাঞ্জাবি আলাদা, টি শার্ট আলাদা, ফতুয়া আলাদা, মেয়েদের সালোয়ার কামিজ আলাদা, শাড়ি আলাদা, কুর্তি আলাদা, তাগা আলাদা। তারপরে আবার যেখানে দেখবেন বেড কভার, বেডশিট এক সাইডে, কুশন কভার আলাদা। এই যে আলাদা আলাদা, এই আলাদা আলাদা জিনিসটা হচ্ছে আড়ং হচ্ছে একটা দোকান, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকা মানে হচ্ছে সেটা একটা শোকেস করা। কি ওরকম আপনার একটা শোকেস, যে আপনি ফ্রিল্যান্সিং জিনিসটা জানেন, সেখান থেকে আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তার মানে আপনি আপনার স্কিলের দোকান খুললেন। এখন স্কিলের দোকানে কি আছে সেটা তো আর বায়ার জানবে না, সেটা বায়ারকে জানানোর জন্য আপনি গিগ ওপেন করবেন। গিগ মিন্স হচ্ছে আপনার, আপনার কথা বুঝতে পারিনি, নেটওয়ার্ক ডাউন দিছিল মেবি আপনার। আমার ডাউন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, নো চান্স। আপনার ভয়েস ডাউন হয়ে গিয়েছিল। আমার ভয়েস ডাউন হয়ে গিয়েছিল কি জানি বলতে পারছি না ভাইয়া। তাহলে আপু ঠিক মতো শুনছি আমরা, হয়তো ওনার ওখানে প্রবলেম হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে ভাইয়া কি হচ্ছে একটা শোকেস, আপনার প্রত্যেকটা স্কিলের এক একটা পার্ট থাকে। যেমন আপনি ফেসবুকে মার্কেটিং পারবেন, এই এখন তো আপনি ফেসবুক শিখছেন, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, এই যে আলাদা আলাদা প্রত্যেকটা মার্কেটিং, এগুলি প্রত্যেকটার আলাদা আলাদা গিগ ওপেন হবে, যে আপনি এই এই মার্কেটিং গুলি পারেন। গিগ নিয়ে পরে কথা বলবো, ফেসবুক শেষ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি খুলতে পারবেন না। আপনি ফেসবুকের পেজ ক্রিয়েট অপটিমাইজ দিয়ে একটা পেজ, মানে একটা গিগ ওপেন করতে পারবেন। বুঝতে পেরেছেন হাসনাত? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ফেসবুকের পেজ কোথেকে ওপেন করব। ফেসবুকের পেজে যে ফাইন্ড ফ্রেন্ডস এর পাশে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছি আমরা, জি, এই প্লাস বাটনে ক্লিক করবেন। এটা আড়ং, এখানে না। আরেকটা ব্যাপার, যখন যেই আপনারা হচ্ছেন স্ক্রিন আমার সাথে শেয়ার করবেন, আমাকে না বলে অন্য কোনো পেজে বা কোনো ভিডিও বা কোনো ওয়েবসাইটে ঢুকে যাবেন না। কারণ হচ্ছে, এটা গতকালকেও বলেছি আজকেও বলছি, এটাতে আমাদের পেজ হচ্ছে কপিরাইটের ইস্যুর আন্ডারে পড়বে, যেটাতে আমি পেজে তো আমার আইডি থেকে আপনাদের লাইভটা কন্টিনিউ করি, তো তখন ফ্ল্যাগটা আমাকে দেয়া হয়, মানে আমার আইডি কে দেয়া হয়। অলরেডি আমার আইডি 3টা ফ্ল্যাগ খেয়ে বসে আছে, আমার একটা আইডি ডিসেবল হয়ে গেছে, সো আমার এই আইডিটা আর কোনো কিছু করা যাবে না। এইগুলি ছাড়াই যে নিচে আসেন, পেজ, ফেসবুক পেজ আমরা কোথেকে ওপেন করব, এই পেজে যাব, ওপেন করব, হ্যাঁ এই পেজে যাবেন। আচ্ছা, এই যে পেজে যাওয়ার পরে এই যে এসছে, এখন দেখেন পেজের ইনফরমেশন, এখানে পেজের নাম,
পেজের নাম অবশ্যই বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনার নিজের থাকবে না। বায়ারের বায়ার কি নাম চাইবে, কালকে কেজন আমাকে জিজ্ঞেস করেছিল আপু আমি পেজ ওপেন করি বা এটা করি, আমি দিব না বায়ার দিবে, এই জিনিসগুলি এই ইনফরমেশন গুলি সবসময় বায়ারের কাছ থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে, আদারওয়াইজ আমরা করতে পারবো না। পেজের নাম ক্যাটাগরি, তো পেজের নাম কি হবে, তার বিজনেস কি সেটা জেনে আমি ক্যাটাগরি তাকে ডিসাইড করে দিব। ডেসক্রিপশন হচ্ছে একটা পেজের কি কি কাজ হয় সেটার কাজ, স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা এইটুকু করার পরে আপনার ডান পাশে স্ক্রল করতে হবে ভাইয়া, এই যে এইটুকু করেন, এই যে ক্রিয়েট ক্রিয়েট পোস্ট না, এখানে পেজ নাম দেন, পেজ নাম দেন, আপনি পেজের নাম একটা যে কোনো একটা নাম দিয়ে আমরা খুলি। আপনারা হচ্ছেন সিটিজি ডিএম ডিজিটাল মার্কেটিং ব্যাচ হচ্ছে ভাইয়া, লিখেন আমি বলছি, পেজ নাম লিখেন ডিজিটাল মার্কেটিং। সব সময় ট্রাই করবেন পেজের নাম ইউনিক নাম দিতে, যেই নামটা খুবই ছোট, উচ্চারণে সহজ, মানুষ মনে রাখতে পারে, এইরকম কোন নাম দিবেন না। কারণ হচ্ছে মানুষের নরমালি কি হয় যে যেই পেজের নামটা খুব ছোট বা পেজের নামটা মনে রাখা সহজ, ওই পেজ মানে ওই পেজগুলি আমরা খুব দ্রুত মনে রাখতে পারি, ওই পেজগুলিতে ভিজিট করতে পারি। খুব কঠিন নামের কোনো পেজ একবার ভিজিট করে আসলে পরের পরবর্তীতে আমার মনে করতে আল্লাহ কি যেন ছিল, এটা সবার বেলাই হয়। সো ট্রাই করবেন খুব ইউনিক এবং খুব ছোট উচ্চারণে সহজ একটা নাম দেওয়ার জন্য। ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনাদের তো সিটিজি দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, অথবা এটাকে হচ্ছে আপনি আপনার কি বলে যদি প্র্যাকটিস পারপাসে পেজ হয় তাহলে যে কোনো একটা নাম দিয়ে ওপেন করে ফেলেন, আর যদি মনে হয় না ওই পেজটা নিয়ে ফিউচারে আমি কাজ করব তাহলে আমি বলবো একটু চিন্তা করে সুন্দর একটা নাম দিয়ে পেজটাকে ওপেন করেন। আর অন্য কারো যদি কোনো সাজেশন থাকে যে আপু এই নাম না অন্য কোনো নামে আমরা ওপেন করতে চাই, তাহলে হচ্ছে সেই নামটা আমাকে বলতে পারেন। কেউ কি আছেন আপনারা না ঘুমাচ্ছেন? না আপু আমার ঘুম লাগছে না। ঠিক আছে সবাই ক্যামেরা অন করেন তো। আচ্ছা 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 ভাইয়া তারপরে ক্যাটাগরিতে আসেন। ক্যাটাগরি এখানে যে কোনো একটা ওয়ার্ড একটা ক্যারেক্টার লিখলে বা দুটো ক্যারেক্টার লিখলে আপনার ক্যাটাগরি ওই, ধরেন এটা ডিজিটাল মার্কেটিং তো এটা আপনি লিখতে পারেন যে মার্কেটিং এজেন্সি হতে পারে, এটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আসতে থাকবে, এই যে মার্কেটিং এজেন্সি আছে, মার্কেটিং আদার্স আরো, মানে এখানে ক্যাটাগরিটা আপনাকে বুঝতে হবে, বিজনেস বুঝে তারপরে ক্যাটাগরি দিতে হবে। এখন ডিজিটাল মার্কেটিং এটা মার্কেটিং এজেন্সি দিয়ে দিতে পারবেন, একটু সমস্যা আছে, আপু আমাদের আহাদ ভাইয়া হচ্ছে স্পেলিং মিস্টেক করে, সোনার স্পেলিং এ ভুল হবে, আপনারা একটু দেখে ওনাকে বলুন। আমারও হবে, আমাদেরও হয়। এজেন্সি আপু, আচ্ছা এই যে মার্কেটিং এজেন্সি, এখন অনেক বায়ার আছে আপনাকে এসে বলবে তুমি আমার এই ট্যাব দিয়ে দাও, এখন বায়ার তো জানে না যে এটা টেমপ্লেটের উপরে ডিপেন্ড করে, তখন বায়ারকে বলতে বায়ারের যে এই যে সে যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করেছে এই ক্যাটাগরিটাকে আমরা ভিতর থেকে তখন চেঞ্জ করে তার যে ডিজায়ার ট্যাব থাকবে ওই ট্যাবটা আমরা তখন তাকে দিতে পারবো। অনেকেই তো জানে না যে কেন আমরা ক্যাটাগরিটা দেই, কেন ক্যাটাগরিটা একটা বিজনেসে দিতে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা আপু ক্যাটাগরি কয়টা এড করা যায়, একটা না দুইটা? এখানে দুইটাও এড করা যায়, তিনটাও এড করা যায়, এখন নতুন দেখেন তো আপনি, দুইটা তিনটাও তো এড করা যায় দেখি, হ্যাঁ হোলসেল ড্রেস ক্লদিং ব্র্যান্ড তিনটাও তো দেখেছি আমি। জি আমি ভাবছিলাম যে এই ক্যাটাগরিটা যে ছাড় যেটা আমরা ইউটিউবে কোনো কিছু ছাড়ার পর ট্যাগ দেই না
না এই ক্যাটাগরিটা ওই জন্য না, এই ক্যাটাগরিটা বেসিক্যালি আপনার ইয়ের জন্য কাজ করে। বুঝতে পারছি, বিজনেসের জন্য। তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা আপনি পরে দিবেন, তারপরে স্ক্রল করে নিচে আসুন। ক্রিয়েট পেজ দিয়ে দেব আপু। ক্রিয়েট পেজ, এই যে পেজ চলে এসেছে। এখন একটা জিনিস দেখেন, ওনার যে পেজটা হয়েছে এই পেজের কোনো ইউজার নেম কিন্তু সেট করা হয়নি, যেটা আবায়াতে সেট করা আছে, আবায়া বিডি। এই যে দেখেন পেজের পরে যে ক্রিয়েশন, কোশ্চেন মার্ক, রেফারেন্স, আন্ডারস্কোর টাইপ, তারপরে হচ্ছে মেবি কি এরপরে হোম, হোম কমেন্ট, কমেন্ট হোম, এই টাইপের এই যে টোটাল জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আপনার ইউজার নেম সেট করা, মানে আবায়াতে গেলে দেখবেন যে আবায়ার হচ্ছে আপনার ইউজার নেমটা সেট করা আছে, এটার ইউজার নেম সেট করা নেই। এই ইউজার নেমটা সেট করতে হয়, ইউজার নেম ইনস্ট্যান্ট একটা পেজ খুলি সাথে সাথে সেট করা যায় না, ঠিক আছে? ইউজার নেমটা সাথে সাথে আপনি সেট করতে পারবেন না, পেজটাকে আগে পাবলিশ করতে হবে, পেজটার ভিজিবিলিটি আসবে তারপরে। কার এত বড় বাতাস কার? আচ্ছা এই আঁকিবুকি কে করছে আমাকে একটু বলবেন? আঁকিবুকি গুলি একটু মুছে ফেলেন, এই যে ব্লু কালারের আঁকিবুকি কে যেন করেছে, রেড আঁকিবুকি করেছে, আমি একা আঁকিবুকি করি, আপনার আঁকিবুকি গুলি মুছে ফেলেন। আচ্ছা পেজের পরে, এরপরে হচ্ছে পেজের আপনার যেটা করতে হয়, পেজের প্রোফাইল পিকচার দিতে হয়, পেজের কাভার ফটো দিতে হয়। এখন পেজের প্রোফাইল পিকচার, কাভার ফটো, এই প্রোফাইল পিকচার কাভার ফটো সবসময় আপনি বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন, যদি বায়ার দিতে রাজি না হয় সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, বায়ারকে আপনি রেডি করে দিবেন সেটার জন্য। আপনি মানে প্রথম অবস্থায় এক্সট্রা $5-10, এটা ডিপেন্ড করে বায়ারের উপরে, বায়ার টু বায়ার এটা ডিপেন্ড করে, রেডি করে দিবেন। সে যদি খুব ইউনিক কিছু চায় তখন প্রাইজিংটা বাড়বে, সে যদি খুব সিম্পল কিছু চায় তাহলে এটা প্রাইজিংটা কমে যায়। প্রাইজিং এর ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার বায়ারের সাথে, যখন আপনারা কনভারসেশন কন্টিনিউ করবেন তখন বুঝতে পারবেন। আসলে এর আগে আমি আপনাদেরকে একটা প্রাইস বলে দিব, আপনারা মনে করে বসে থাকবেন যে আপু এটা বলেছে তার মানে এটাই প্রাইস, নো, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বায়ার টু বায়ার, তার কি রিকোয়ারমেন্ট, সে আসলে অ্যাকচুয়ালি কি চাচ্ছে তার উপরে। এখানে আপনি পেজের একটা পেজ ক্রিয়েট হয়ে যায়, পেজে ক্রিয়েট হওয়ার পরে যেটা, যে প্রোফাইল পিকচার দিতে হয়, কাভার ফটো দিতে হয়, এরপরে যেটা করতে হয় পেজের সেটিংস এর কাজগুলি করতে হয়। স্ক্রল করে নিচে আসুন, সব সেট আপনাকে করতে হবে ভাইয়া। এখন আপনার এখানে আমি তো আপনার এখানে নিচে দেখতে পাচ্ছি না আসলে ঝামেলাটা, এই জন্যই আমি আপনার নিচে এটা দেখতে পাচ্ছি না। তারপরে এইখানে এখন দেখেন ভাইয়ার এই যে ট্যাব, এক একটা ট্যাব কিন্তু হোম, সার্ভিস, এগুলি আপনার চেঞ্জ করা যায়। এগুলি চেঞ্জ করবেন কোন জায়গা থেকে, এটা একটা কোশ্চেন না যে আপু কোথেকে চেঞ্জ করব? জি আপু, এটা চেঞ্জ করতে হবে এই যে সেটিংসে যাব, পেজের যে কোনো চেঞ্জ আমরা সেটিংস থেকে করতে পারবো। সেটিংসে গিয়ে এই যে সেটিংসে যাবেন, আপনি তো বলেছেন সেটিংসে কি কোথায় চেঞ্জ করতে বলেন, ট্যাব টেমপ্লেট কোথায়? আমি বলছিলাম এই কথা আপু, সাউন্ড ডিস্টার্ব করতেছে। হ্যাঁ এটা আমাদের সাথে একজন নতুন জয়েন করেছেন, আমি আসলে জানি না নামটা কি। আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন? 1530 5049 1530 5049
ভাইয়া আপনি একটু মিউট করে দেন, আপনি সবাইকে মিউট করে দিতে পারবেন বুঝলেন? আপনি মিউট করে দিতে পারবো সেটা আমি জানি, কিন্তু হ্যাঁ ওইটা তাইলে ওইটা করা উচিত না। উনার নাম দেখা যাচ্ছে হচ্ছে নুরুল ইসলাম। নুরুল ইসলাম দেখতে পাচ্ছেন? নুরুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উনি নতুন জয়েন করেছে আমাদের সাথে। একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, আমি মার্ক করলাম যে যদি আমার আঁকি বুকিটা বাঁকা হয়েছে। জি ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটাতে আপু আমাকে আপু আপু ম্যাম না নিচে আসেন। এই যে এই ট্যাব গুলি আপনার এখানে থেকে আছে, হোম আছে, সার্ভিস আছে, রিভিউ আছে, সব আছে, ফটোস, ভিডিওস। এখন এইখানে টেমপ্লেটগুলি আপনাকে সাজাতে হবে। টেমপ্লেট কিভাবে সাজাবেন, সরি ট্যাব কিভাবে সাজাবেন, ট্যাব কোনটাকে আগে দিবেন কোনটা পরে দিবেন আপনি চাইলে সেটা করতে পারেন। সেটা হচ্ছে জাস্ট এটাকে টেনে মানে এটার উপরে কার্সারটা ধরে ক্লিক করে লেফট সাইডের মাউসটাকে ক্লিক করে ধরে আপনি সিলেক্ট করে ধরে উপরে নিয়ে যেতে হয়, সিলেক্ট করে ধরে টেনে উপরে নিয়ে যেতে হয়। এটা বন্ধ করে দিলেন, এই ট্যাবটা আপনার রিমুভ হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে ধরে যে হ্যাঁ মানে এটাকে আমাদের উপরে উঠেন, আপনি উপরে মাউসটাকে এই তো মাউসটাকে উপরে নিয়ে আসেন। এইটা হচ্ছে সেট করা, ট্যাবগুলিকে সেট করবেন আপনি। এখন হচ্ছে কিছু ট্যাব আছে যেটাকে আমি চাই না, আমার পেজে আমি রাখবো না। বায়ার আপনাকে বলবে যে আমি এই ট্যাবটা চাই না, এই ট্যাবটা আমার প্রয়োজন নেই, আমার এই ট্যাবটা রিমুভ করে দাও। তখন হচ্ছে সেলফ এই বাটনটাকে অফ করে দিবেন, এই বাটনটা অফ করে দিবেন, ব্যাস এনাফ। এখন কথা হচ্ছে কিছু ট্যাব বাই ডিফল্ট সব টেমপ্লেটে থেকে যাবে, যেগুলি কোনো চেঞ্জ করা যাবে না, যেটা হচ্ছে ফটো, ভিডিওস, হোম। দেখেন এদের ডান পাশে কিন্তু কোনো অফ করার সুইচ নেই, অফ করার সুইচ নেই এখানে, এদের ডান পাশে অফ করার কোনো সুইচ নেই। এই ট্যাবগুলি আপনার মানে হচ্ছে বাই ডিফল্ট এই টেমপ্লেটের সাথে থাকবে। ওই ট্যাবগুলিকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এই ট্যাবগুলিকে পারবেন না। এখন কথা হচ্ছে আমি যেই ট্যাবগুলি চাই না, ভাইয়া আপনি একটু স্ক্রল করে উপরে উঠে রিভিউজ এর ট্যাবটাকে অফ করেন, রিভিউজ, ইভেন্ট, সার্ভিস। হ্যাঁ ইভেন্ট, সার্ভিস। এখন এই পেজটাকে রিলোড করেন, দেখেন এখন চলে গেছে না, এইগুলি তো চলে গেল। এখন কথা হচ্ছে এইটা যে চলে গেছে, এখন যদি কেউ বলে নাম আবার বলেন একটু, এখানে যে বাটনটা ছিল এই যে ব্লু কালারের যে বাটনটা দেখতে পাচ্ছেন তো, এই যে শপের এখানে, এখানে আরো কিছু ছিল না, রিভিউ ছিল, সার্ভিস ছিল, ওইগুলিকে আমরা এই বাটনটা বন্ধ করে দেওয়ার পরে যখন আমরা পেজটাকে রিলোড করেছি, এই যে রিলোডটা এখান থেকে করে, রিলোডটা এখান থেকে করার পরে, রিলোড হওয়ার পরে কিন্তু চলে গেল। এখন যদি বায়ার বলে আমি রিভিউ বাটনটা চাই, আমি রিভিউ ট্যাবটা চাই, আপনি তখন কোত্থেকে এনে দিবেন? রিভিউ ট্যাবটা আনার জন্য সেম প্রসেস, আপনাকে সেটিংসে যেতে হবে, পেজের সেটিংসে গিয়ে তারপরে যে ট্যাব অ্যান্ড টেমপ্লেটসে আসতে হবে। ট্যাব অ্যান্ড টেমপ্লেটসে আসলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন, তারপরে স্ক্রল করে আপনাকে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, এই যে এখন দেখেন এইখানে এসে গেছে, নিচে চলে আসছে। এখন শুধু এই বাটনটা যদি আপনি অন করে দেন তাহলে এইগুলি আবার আপনার পেজে শো হবে, ভিজিবল হয়ে যাবে, এই ট্যাবগুলি আপনার পেজে তখন আবার ভিজিবল হয়ে যাবে। ট্যাব এন্ড টেমপ্লেটস এর কাজটা এইখানে। এটাকে যদি কেউ ধরেন আগে হচ্ছে কিছু কিছু পেজের বললাম না যে সার্ভিস আগে হয়, কিছু কিছু পেজে ফটোজ আগে হয়, কিছু কিছু পেজে ভিডিওজ আগে হয়, তো এটা ডিপেন্ড করে বিজনেস অর পেজের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করবে আপনার ট্যাব কোনটা সিলেক্ট করতে হয়। বুঝতে পেরেছেন আপনারা? না এলোমেলো লাগছে? না না বুঝতে পারছি।
আপনি নতুন ট্যাব অ্যাড করতে চাইলে কি করতে হবে? নতুন ট্যাব যদি অ্যাড করতে চান, বায়ার যা চাচ্ছে তার ক্যাটাগরির মধ্যে যে ট্যাবগুলি আছে ওই ট্যাবগুলি যদি ওইগুলির মধ্য থেকে যদি সে ট্যাব চায়, তাহলে শুধুমাত্র এই বাটনটা, এই যে এখানে যে বাটনটা এখন গ্রে হয়ে আছে এই বাটনটা হচ্ছে অন করে দিতে হবে। হ্যাঁ, ব্লু করে দিলি এইটা ট্যাব অ্যাড হয়ে যাবে। দেন সার্ভিসে দেন এটা অ্যাড করেন, এখানে প্রত্যেকটা বাটন অ্যাড করে দেন ভাইয়া। এই যে দেখেন এখানে কিন্তু এরা ইনস্ট্যান্ট দেখাচ্ছে, যে দেখেন ডিজিটাল মার্কেটিং সিটিজি নাও ইনক্লুড এ নিউ ট্যাব, নিউ ট্যাব আপনি ইনক্লুড করছেন নিউ ট্যাব। কিন্তু কথা হচ্ছে বায়ার যে ক্যাটাগরি দিয়েছে এই ক্যাটাগরির ট্যাবের মধ্যে বায়ার যে ট্যাব চাচ্ছে সেই ট্যাবটা নেই, তখন কি করবে? এইটা একটা কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনের আনসার হচ্ছে স্ক্রল করে উপরে উঠেন, এই যে কারেন্ট ট্যাব, কারেন্ট ট্যাব যেটা, এই যে কারেন্ট, হ্যাঁ কারেন্ট টেমপ্লেট যেটা, এই টেমপ্লেটে আপনি যেই টাইপের বিজনেস অন করছেন সেই জন্য ফেসবুক রেকমেন্ড করছে। এখন কথা হচ্ছে নিউ আপডেট ভার্সনে আপনার হচ্ছে আগে ফেসবুকের মানে ক্লাসিক ভার্সনে ফেসবুকের পেজ ওপেন করতে গেলে ফেসবুক দুইটা ক্যাটাগরি দেখাতো, ফার্স্টে বিজনেস ক্যাটাগরি, পাবলিক অর কমিউনিটি ক্যাটাগরি দেখাতো। কিন্তু নিউ আপডেট নিউ ভার্সনে ফেসবুকের এই অপশনটা নেই, এই অপশনটা না থাকার কারণে আপনি বুঝতে পারবেন না যে কোনটা নিচ্ছেন, এই জন্য তখন আপনাকে ডিপেন্ড করতে হয় হচ্ছে ক্যাটাগরির উপর। আগে এটা আমাদের হচ্ছে ইয়ের উপরে করতে হতো, ফেসবুকের পেজ ওপেন করার সময় এটা চলে আসতো, এখন আর আসে না। নতুন আপডেট অক্টোবরের 1 তারিখে যে আপডেটটা এসছে এরপর থেকে এই অপশনটা আর আসে না, বুঝতে পেরেছেন? এইখানে হচ্ছে এই হচ্ছে টেমপ্লেট, দেখেন সার্ভিসের টেমপ্লেট আলাদা, বিজনেসের টেমপ্লেট আলাদা, ভেনিউজের টেমপ্লেট। নন প্রফিট হচ্ছে যেটা আপনার ওই যে আমি বলেছিলাম না, পাবলিক ফিগার কমিউনিটি, পাবলিক ফিগার কমিউনিটি ওদের জন্য হচ্ছে এটা, পলিটিশিয়ানদের জন্য এটা। এই যে পাবলিক ফিগার এখানে আলাদা আছে, রেস্টুরেন্ট আর ক্যাফে আলাদা আছে, ভাই স্ক্রল করেন চলে আসেন। নন প্রফিট যেটা, নন প্রফিটটা বেসিক্যালি হবে কি আপনার এনজিও আছে না, নানান এনজিও টাইপের যে বিজনেস পেজ গুলি হয় এনজিওদের, এনজিওদের ফেসবুকের পেজ হয় না, তাদের জন্য হচ্ছে ওইটা। এই যে শপিং ভিডিও পেজ আছে, স্ট্যান্ডার্ড আছে, কোনটা বুঝেন? নন প্রফিট, নন প্রফিট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে নানান এনজিও আছে না, এনজিওর কাজ হয় যে এই যে বিদ্যানন্দ, বিদ্যানন্দর যে 1 টাকার আহার যেটা, এটাও তো একটা এনজিও। আপনাদের চিটাংয়েও তো এনজিও আছে, বেশ কিছু এনজিও আছে, একজনের জি আপু বুঝতে পারছি লোন যেটাকে দেওয়া হয়। হ্যাঁ, ওই এনজিও গুলির জন্য হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে গেলে ওই টেমপ্লেট, ওইটার টেমপ্লেট পাবেন হচ্ছে আপনি নন প্রফিট। এখন প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আলাদা আলাদা, কিছু কিছু ট্যাব ডিফারেন্স আছে প্রত্যেকটা। আপনি শপিং এর ট্যাবে যান, শপিং এর টেমপ্লেটে যান, ভাই শপিং এর টেমপ্লেটটাতে ক্লিক করেন। এই যে শপিং এর টেমপ্লেটে কি কি থাকবে সেটা কিন্তু তারা এখানে দেখাবে আপনাকে, এগুলো থাকবে আগে হচ্ছে এরকম ছিল না, আগের জিনিসটা একটু জটিল ভাবে ছিল, এখন খুব ইজি ওয়েতে চলে এসছে। এখন কথা হচ্ছে আমি দেখাচ্ছি হয়তো হয়ে যাচ্ছে, আপনি কাজটা করছেন ইনস্ট্যান্ট হচ্ছে না, দুবার ট্রাই করবেন, তিনবার ট্রাই করবেন, তিনবারের বেশি টানা কখনো কোথাও কোন মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজই পরপর তিনবারের বেশি ট্রাই করা উচিত না। বলতে পারেন কেন? কিছু কিছু সময় তিনবারের বেশি ট্রাই করলে অ্যাকাউন্ট থেকে শুরু করে মানে অ্যাকাউন্ট গুলি ডিসেবল করে দেয়, অনেক সময় হচ্ছে ব্লক করে দেয়, অনেক সময় হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে টেম্পোরারি ব্লক করে, একটা হচ্ছে পার্মানেন্টলি ব্লক করে দেয়, একটা টেম্পোরারি ব্লক করে দেয়। সেফটির জন্য আমরা কখনো যদি না হয়, আমি একটা কাজ দেখাচ্ছি আপনার যদি সেম না হয় আপনি দুবার ট্রাই করেন, থার্ড বার ট্রাই করার পরে আপনি হচ্ছে আর ট্রাই করা বন্ধ করে দেন, ইনস্ট্যান্ট আর ট্রাই করবেন না, এটা সবার জন্য বলে দিচ্ছি, ইনস্ট্যান্ট ট্রাই করবেন না, তাতে আইডি ব্লক হবে না। ফেসবুক কিন্তু আইডি এখন নতুন আপডেট আসার পরে ফেসবুকের অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, তারা আগে অনেক ফেক অ্যাকাউন্ট ওপেন করা যেত, এখন করা যায় না, আগে অনেকেই হচ্ছে বুস্ট করতে পারতো, এখন করা যায় না। এখন ম্যাক্সিমাম মানুষের অ্যাড ম্যানেজারটা হচ্ছে আপনার ব্লক হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে, যারা নানান গ্রুপগুলিতে আছেন। আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং শিখছেন, আপনারা ফ্রিল্যান্সিং বাংলাদেশ লিখলে বা ফাইবার বাংলাদেশ লিখলে ফেসবুকে অনেক গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে সবাই অ্যাড হয়ে নেবেন,
প্রত্যেকটা গ্রুপে সবাই অ্যাড হয়ে নেবেন। ওই বুঝতে পারতেছি না, কেউ কি আমার কথা বুঝতে পারছেন না? জি না, পুরো ডাউন হয়ে যাচ্ছে আপনার ভয়েস। আপনার কি আমার কথা বুঝতে পারছেন না? আমার ভয়েস আসলেও ছোট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা বোধহয় ভাইয়ের একটু প্রবলেম আছে। আপনার শোনা যাচ্ছে, তবে আপনি আর একটু ভালো করে বলতে পারবেন? আমি আর একটু ভালো করে বলতে পারবো? জি আপু, আপনার স্পিকারটা একটু কাছে আনলে আর একটু ভালো করে শুনবো। আচ্ছা, আমার স্পিকার কাছে আনলো। ওকে আপু, টেমপ্লেট স্যাম্পল কিভাবে আস টেমপ্লেট স্যাম্পল কিভাবে আসবে আবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো, কেন দেখাবো না ভাইয়া? আহাত ভাইয়া, ব্যাক করেন, ব্যাকে যান আপনি। আপু শুরু থেকে একটু দেখালে ভালো হয়, আমার কানেকশন ছিল না আর কি। কেটে দেব সবগুলো। আচ্ছা কেটে দেন। আচ্ছা টেমপ্লেটে কিভাবে আসছি সেটা দেখাবো না, একটা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাবো? হ্যাঁ আপু, পেজ ক্রিয়েট সেটা দেখছি, টেমপ্লেটে কিভাবে আসে। আচ্ছা ভাইয়া, এখান থেকে ব্যাক করেন, পেজে যান, পেজে যান, আপনার পেজে যান। কম দেখি আপনাদের কার্সর এত দ্রুত ইঁদুরের মতো নড়াচড়া করে, আমি চোখে দেখি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে পেজ, এই যে আপনার একটা পেজ, এই পেজে এখনো একটা কেন, আপনাদের সবার হচ্ছে সবার ফেসবুকের সাথে সবাই ফেসবুকে কানেক্টেড থাকবেন, সবার ফেসবুক পেজের যারা পেজ ওপেন করবেন সবাই সবার ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল ওপেন করলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবচেয়ে বড় কথা সবাই সবার সাথে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে। মনে থাকবে? এখন ভাইয়ার পেজটা, এই পেজটাতে গিয়ে আপনি হচ্ছে ইয়ে করে দেন। আচ্ছা এখান থেকে হচ্ছে ভাইয়া এই যে স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন ভাইয়া স্ক্রল করে নিচে এসে এই যে সেটিংস দেখতে পাচ্ছে আপুরা ভাইয়ারা, যারা তখন বললেন টেমপ্লেটে কিভাবে গিয়েছি, এখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এই সেটিংস এ গিয়েছে ভাইয়া, ক্লিক করেন। সেটিংস এ যাওয়ার পরে এই যে ট্যাব এন্ড টেমপ্লেটস এ গিয়েছে, ট্যাব এন্ড টেমপ্লেট, ট্যাব এন্ড টেমপ্লেটস এ যান। ট্যাব এন্ড টেমপ্লেটস এ যাওয়ার পরে যে কারেন্ট টেমপ্লেট দেখানে, কারেন্ট টেমপ্লেটের এডিট টেমপ্লেটে গিয়েছে, এডিট টেমপ্লেটে যাওয়ার পরে স্যাম্পল গুলি আসে, তারপরে এখান থেকে যেটা আপনি দেখতে চান ওই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন, পলিটিশিয়ান নন প্রফিটে ক্লিক করেন ভাইয়া, নন প্রফিটে ক্লিক করেন। নন প্রফিটে ক্লিক করার পরে এখন যদি আপনি আপনার যেই পেজটা আছে এই পেজে নন প্রফিট টেমপ্লেটটাকে আপনি হচ্ছে যদি ইয়ে করতে চান, সেট করতে চান, সেক্ষেত্রে অ্যাপ্লাই টেমপ্লেট দিয়ে দিলেই টেমপ্লেটটা সেট হয়ে যাবে। আর টেমপ্লেটের ট্যাব কি কি আছে সেটা দেখার জন্য এখানে তো চারটা ট্যাব দেখায়, পাশে মোড়ে ক্লিক করলে আপনি বাকি ট্যাবগুলি দেখতে পাবেন। আচ্ছা আদার্সটা কি একটু বলবেন? আদার্স না, এটা অফার্স, সরি চোখে দেখি না। না ভাইয়া ইটস ওকে, এটা এরকম হয়, এটা এরকম আমার কত হবে, আপনারা তো মাত্র শুরু, আমার দেখেন এরকম ভুল অনেক হয়, আমি চোখে খুব কম দেখি তো, ল্যাপটপে লিখা আমার খুব ছোট, মানে আমি দেখতে কষ্ট হয়ে যায়। এখানে অ্যাপ্লাই টেমপ্লেট দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আর ট্যাব এন্ড টেমপ্লেট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না আপু, সবাই বুঝতে পেরেছেন? আপুরা, কৃষ্ণা, লুবনা, অ্যানি, সবাই বুঝতে পেরেছেন? জি আপু। হ্যাঁ আপু। ভাইয়ারা? জি আপু। জি আপু। সঙ্গীতা, আপনি কি বুঝতে পেরেছেন হাসনাত কি জন্য লিখেছে? হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি, আমি কোশ্চেনটা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যেটা কল টু অ্যাকশন বাটন সেটআপ বললাম, কল টু অ্যাকশন বাটন সেটআপ করব ভাইয়া, ব্যাকে যান। একদম ব্যাকে, এখানেও না, পেজে, পেজে যাবেন, এই যে এখানে হোল্ড করে এখানে, আচ্ছা পেজে যান, এখানে না, পেজে যান, পেজে যান,
এভাবে পেজে যায়, এই যে ডান পাশ চলে এসছে যান, এই যে দেখেন অ্যাড এ বাটন, অ্যাড এ বাটন ছাড়া আপনার কিন্তু এই যে এই যে এই যে অ্যাড এ বাটন, আপনার মাউস খুব দ্রুত দৌড়াদৌড়ি করে, এখানে চলে আসবে কি কি অপশন আছে। এখন ঝামেলা হচ্ছে নিউ ফেসবুকে হচ্ছে আপনার কাজ করতে একটু ঝামেলা করে, আপডেট ওরা প্রচুর আপডেট নিচ্ছে, তো এই আপডেট শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ওরা আপডেট এখনো নিজেরাই ঠিক করতে পারেনি কোথায় কোথায় আপডেট করবে, এই জন্য কিছু কিছু জিনিস ইনস্ট্যান্ট কাজ করে না, কিছু কিছু জিনিস ইনস্ট্যান্ট কাজ করে না। আচ্ছা, এই যে আমি আপনাদের বলেছিলাম যে বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, স্ক্রল করেন নিচে আসেন, নিচে আরো আছে, এই যে সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেইল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, প্লে গেম, ওয়াচ ভিডিও, শপ নাও, এগুলি হচ্ছে ওয়েবসাইট কানেক্ট করা, শপ নাও ওয়েবসাইট কানেক্ট করা, এটাকে ওয়াচ ভিডিওতে আপনি ওয়েবসাইটও কানেক্ট করে দিতে পারেন, প্লে গেম, ইউজ অ্যাপ হচ্ছে যে কোনো অ্যাপের যদি কোনো পেজ থাকে যাদের কোনো অ্যাপস আছে, যেমন ফুড পান্ডার অ্যাপস আছে, ফুড পান্ডার অ্যাপস আছে, উবারের অ্যাপস আছে, যাদের অ্যাপস আছে তাদের ওই অ্যাপসগুলিকে যদি তারা দিতে চায় তখন এই জিনিসটা সেট করে। সাইন আপ হচ্ছে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে কিছু কিছু ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে ঢুকতে গেলে তখন হচ্ছে আপনাকে আপনার জিমেইল দিয়ে লগ ইন করতে হয়, এটা কি দেখেছেন আপনারা? এই যে জিমেইল দিয়ে লগ ইন করেন সেটা হচ্ছে এই যে সাইন আপ ফর্মটা ওরা এখানে সেট করে দেয়, একটা সাইন আপের ফর্ম এখানে সেট করে দেয় ওয়েবসাইটের জন্য। লার্ন মোর, এটাও ওয়েবসাইটে ভিজিট যায়। সেন্ড ইমেল, এটা ওদের ইমেইলে পাঠায়। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, ওইখানে যেই মেসেজটা আপনার মানে এই হোয়াটসঅ্যাপ মেসেজটা অ্যাড করেন এইটার জন্য হচ্ছে আমি আপনি যে হোয়াটসঅ্যাপটা ইউজ করি সেটা ইউজ করা যায় না, এটা পার্সোনাল হোয়াটসঅ্যাপে হয় না। হোয়াটসঅ্যাপ দুই প্রকারের হয়, একটা পার্সোনাল আছে, একটা বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, দুটোটাই হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, দুটোটাই গুগল প্লে স্টোরে, দুটো অ্যাপসই গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। একটা ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করা যায়, সেটা হচ্ছে একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ, একটা বিজনেস হোয়াটসঅ্যাপ। আর যে কোনো সময় হচ্ছে ফেসবুকের পেজের সাথে যদি কোনো হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় সেটা অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। এখন কেউ জিজ্ঞেস করবেন না আপু কেন, কারণ এটাই রুলস, রুলস এর তো আর কেন হয় না। আচ্ছা, সেন্ড মেসেজ হচ্ছে পেজে তো অলরেডি সেন্ড মেসেজ এর একটা বাই ডিফল্ট বাটন থাকে, সো এইটা আসলে দেয়া ঠিক না, যারা জানে না তারা এটা দিবে, যারা জানে তারা এটা দিবে। এই যে দেখেন সেন্ড মেসেজ, এখন একটা মার্ক করেছি উপরে সেন্ড মেসেজ, এটা এটা হচ্ছে পেজের। আচ্ছা, দেখতে পাচ্ছেন না? আবার দেখছি, এই যে এই যে এটা দেখতে পাচ্ছি, তাই বলছি। এরপরে কল নাও হচ্ছে যদি আপনার পেজের কোনো ফোন নাম্বার থাকে, এটা বেসিক্যালি করে হচ্ছে ডাক্তার টাইপের যারা আছে তারা এটা দিয়ে দেয় যে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় সেক্ষেত্রে তারা এখানে নিয়ে নিতে পারে। বুক নাও ওই রকম, আপনার হচ্ছে কোনো ওয়েবসাইট আছে, কোনো কিছু কিনতে যাচ্ছেন সেটার জন্য করবেন, তারা ওইভাবে দিয়ে দেয়। এটা বায়ারের উপর ডিপেন্ড করবে, বায়ার আসলে কোনটা অ্যাড করতে চায়, আপনাকে বিজনেস বুঝে তারপরে অ্যাড করে দিতে হবে। অনেক পেজে দেখবেন শুধু সেন্ড মেসেজটাই থাকে, কল টু অ্যাকশন বাটনটা তারা সেট করে না। জি কৃষ্ণা আপু বলেন। কৃষ্ণা আপু আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন। কৃষ্ণাধার, হ্যালো আপু। জি জি শুনতে পাচ্ছি আপু। আপু আমার একটু অ্যাকচুয়ালি আজকে একটু সমস্যা আছে, তো হুট করে ক্লাস শুরু হয়ে গেছে, আজকে আমার পুলিশ স্টেশনে একটু মিটিং আছে, বুঝছেন আপু? হ্যালো, ওকে ওকে আপু, আমি আপনার সাথে কথা বলছি, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে আপু। আচ্ছা, এইখানকার এই বাটনগুলি আপনাকে বুঝে তারপরে অ্যাড করতে হবে, অবশ্যই এটা বায়ার বলে দিবে। আপনি ধরেন এখন কল নাওতে ক্লিক করেন, ভাইয়া কল নাওতে ক্লিক করেন, ভাইয়া এই যে কল নাও, এই যে কল নাও, আপনি কোথায় যাচ্ছেন? আহাদ আপনি কে আছেন?
আহাদ নাই হয়ে গেছে। জি শুভাশিস ভাইয়া বলেন। আপু একসাথে কি মাল্টিপল, আপু একসাথে কি মাল্টিপল এর পরে আর কি বলেছ উনি? মাল্টিপল বাটন অ্যাড করা যায় কি জিজ্ঞেস করতেছি। নো, একটা বাটনই অ্যাড করা যায় ভাইয়া। এটাই প্রশ্ন ছিল। আচ্ছা নুরুল ইসলাম নাবিদ আমাদের সাথে নতুন জয়েন করেছে আজকে। কল নাও, কল নাওতে আহাদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছি ভাইয়া, কল নাওতে ক্লিক করেন। আচ্ছা বুঝলাম। আজকে আমি যতটুকু কাজ দেখাবো কালকে অতটুকুই কিন্তু আপনাদের হচ্ছে আমাকে সাবমিট করতে হবে। যদি আপনারা বলেন যে আপু আজকে এর বেশি দেখাবেন না, তাহলে আমি অতটুকুই দেখাবো, এর বেশি আর যাব না। বুঝতে পেরেছেন? আমি কিন্তু দেখালে আজকে পুরো পেজের সেটিংস শেষ করে দিতে পারবো, কিন্তু আপনারা বুঝে নেন যে আপনারা কি পুরো পেজের সেটিংস একদিনে শেষ করবেন না দুই দিনে করবেন। আপু এড করে দেন, আজকেই শেষ করে দেন। হ্যাঁ ভালো হয় আপু, বুঝবেন তো। এরপর কালকে না, একদিনে না, একদিনে না, পারবো না। দুই দিন সময় আপু, পেজের জন্য আপনি দুই দিন সময় না, দুই দিনে করবেন কালকে। আজকে আপনি পুরোটাই দেখাবেন, কালকে আমরা রিঅ্যাকশন করব, যেখানে আমরা পারবো না সেখানে আপনাকে কোশ্চেন করব। আজকে আমি পুরোটা দেখালে আমি ক্লাসে তো আরো দুইজনের দুইজনকে দিয়ে প্র্যাকটিস করাবো, আমি ক্লাসেই প্র্যাকটিস করাবো আপনাদের। আমি চাই না যে আপনাদের মাঝে কোনো কনফিউশন থেকে যাক, কারণ একদিনে যখন আমি ধরবো আপনি একদিনে শেষ করতে পারবেন না। হিমেল কেন, এখানে কেউই আপনারা যারা আছেন একদিনে শেষ করতে পারবেন না। শুধু না এলেভে একটাই পেজ এটা, একজন মেবি পারবে, মেবি, আমি তাও কনফার্ম না, একজন মেবি পারবে, আর কেউ পারবে না। এখানে ভাইয়া এখানে ফোন নাম্বার অ্যাড করেন, 1 ভাইয়া লিখেন 1893533 9 sorry 339335 10। জানি না এটা কার নাম্বার। ভাইয়া আহাদ এখানে ফোন নাম্বার অ্যাড করেন। এটা অবশ্যই বিজনেস রিলেটেড। আমার ফোন নাম্বার অ্যাড করলাম 0987। হ্যাঁ আপনারটা করেন, এখানে তো অন্য কারোটা করবেন না। আমি তো অন্য আরেকজনের নাম্বার বলে দিছিলাম, কার নাম্বার বলেছিলাম জানি না। এখানে 1 দিতে পারবেন না, কারণ প্লাস বিডিটি এর এখানে দেখেন প্লাস 880 দেয়া আছে, বাংলাদেশের কোড ওখানে দেয়া থাকে, এই জন্য 0 ছেড়ে 1 থেকে স্টার্ট করেন। সেভ দিয়ে দেব। এই যে এখন দেখতে পাচ্ছেন, এখন আপনি অ্যাজ এ ভিজিটর মোডে দেখেন, হোল্ড অন, পেজটাকে অ্যাজ এ ভিজিটর মোডে দেখবেন। এই যে মোড়ে ক্লিক করেন, আচ্ছা ও এখানেই তো, এই যে ভিউ অ্যাজ এ ভিজিটর, সরি আপনার ট্যাব এডিট ট্যাবে, হ্যাঁ ভিউ অ্যাজ এ ভিজিটর দেখেন আপনার পেজ। এখন ডাবল বাটন দেখতে পাবেন, হ্যাঁ দেখেন, এই যে কল নাও সেন্ড মেসেজ এখানে রয়ে গেছে, এই যে দেখেন আপনার এখানে কল, আপনার যে বাটনটা, আপনার যে নাম্বারটা দিয়েছেন এই পেজে, এখন যদি আপনি অন্য কেউ ঢুকে একটা বাটন দেখতে পাবে সেন্ড মেসেজের বাই ডিফল্ট আছে, আর একটা বাটন দেখতে পাবে এই কল নাও, এই বাটনটা অ্যাড করাই হচ্ছে কল টু অ্যাকশন বাটন করা। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া এখন এটাকে ক্লোজ করেন, এরপরে স্ক্রল করে স্ক্রল করে উপরে উঠে এই যে আচ্ছা ভাইয়া এক্সিট ভিউ অ্যাজ এটাতে দেন, এক্সিট করে আপনি অ্যাডমিন মোডে চলে আসেন। এই যে উপরে ডান পাশে দেখেন রেড কালার করেছি আমি উপরে ডান পাশে, এখন এখানে এসে আপনি নিচে স্ক্রল করে নিচে আসেন, নিচে এসে বাঁ পাশে লেফট সাইডে, লেফট সাইডে স্ক্রল করে নিচে এসে হচ্ছে সেটিংস এ আসেন। এখানে হচ্ছে পেজ ইনফো, এই যে পেজ ইনফোতে আসেন, এই যে দেখেন ইউজার নেম, এবং ইউজার নেম মানে সেট করা এবং হচ্ছে পেজের নাম চেঞ্জ করা এটা এখান থেকে করা যায়।
এখানে হচ্ছে আপনি লিখেন, আপনি এরকম একটা নাম লিখবেন যেই নামটা দিয়ে ওই যে ইউজার নেমটাও তো আমি বললাম যেটা হয় যে আমরা পেজের নাম যা দিব ইউজার নেম অবশ্যই তা দিব, কিন্তু তার সাথে নামটা এমন ভাবে দিব যেটা ইউনিক একটা নাম হয়, ফেসবুক অ্যাভেলেবল না। জি আপু, পেজের নাম কি মানে চেঞ্জ করার কোনো লিমিট আছে? মানে এটা ডিপেন্ড করে ভাইয়া, এটা এখন ফেসবুকের আসলে আমাদেরকে তো দেখায় কোনো লিমিট নেই, কিছু জায়গায় দেখায় লিমিট, কিছু কিছু জায়গায় লিমিট নেই। আর একটা পেজের আসলে বিজনেসে খুব বেশি নাম তো চেঞ্জ করতে হয় না। এইজন্য আমি আমি একটা মানে পেজ খুলছিলাম তখন হচ্ছে মানে পরে দিয়ে যখন আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম দুই দিন পরে তখন আমি আর চেঞ্জ করতে পারি নাই, অনেক দিন যেমন ছিল। একটা পেজ একবার নাম চেঞ্জ করার পরে ওই যে বললাম মিনিমাম 7 দিন সময় দিতে হয়, 7 দিনের মধ্যে আপনি আবার ওই নামটা চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি জানেন যে আপনার নিজের একটা প্রোফাইলে নাম আছে, ওই নামটা যদি আপনি চেঞ্জ করতে চান একবার চেঞ্জ করার পরে, সেকেন্ড বার চেঞ্জ করতে আগে ইয়ে ছিল হচ্ছে 60 দিনের মধ্যে মেবি চেঞ্জ করা যেত না, 60 ডেজ ছিল। জি আপু, হ্যাঁ, সো ওইরকম সব জায়গায় একটা টাইম লিমিটেশন আছে, খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা যায় না। বললাম তো ফেসবুকের নতুন আপডেটে ফেসবুক অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, তো ওরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করলে এটাকে সাসপিসিয়াস মনে করে পেজটাকে ডিসেবল করে দেয়, টেম্পোরারি ব্লক করে, পার্মানেন্টলি ব্লক করে। বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। জি ভাইয়া, এখানে ইউজার নেমটা সেট করেন, এই ইউজার নেমটা হচ্ছে আমরা আমাদের যখন ফাইবারে গিগ ওপেন করব সেখানে আমরা দিব তো যে ফেসবুক পেজ ক্রিয়েট অপটিমাইজ, ক্রিয়েট অপটিমাইজ এর সাথে আমরা দিব হচ্ছে কাস্টম ইউআরএল। এই যে ইউজার নেম সেট করা এটাই কিন্তু কাস্টম ইউআরএল, কারণ হচ্ছে এখন এখানে দেখেন আপনার যা আছে এগুলি সব চলে গিয়ে এখানে শুধু আপনার ইউজার নেমটা আসবে, তার মানে হচ্ছে ইউজ ইউআরএলটা আপনি কাস্টমাইজ করে দিচ্ছেন। হ্যালো আপু। হ্যালো জি ভাইয়া। আপু আমি একটু 5 মিনিট পর আসছি। তাইলে 5 মিনিট আমাকে বসে থাকতে হবে, আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দিয়ে যান। জি জি নেন আপনি, সমস্যা নেই। আমি আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি কন্ট্রোলের রিকোয়েস্টটা। জি আপু খুব করি। জি রিকোয়েস্ট আপু দিয়ে দিছি। ওকে, এখানে হচ্ছে আমরা পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারবো, ইউজার নেম চেঞ্জ করাটাকে হচ্ছে আমরা বলি যে কাস্টম ইউআরএল করে দেয়া। এখানে বায়ার কখনো আপনাকে বলবে না, সে হয়তো বলবে ইউজার নেম চেঞ্জ করে দাও, কিন্তু আমরা আমাদের ফাইবারের গিগে সবসময় লিখে দিব ভ্যানিটি ইউআরএল, ভ্যানিটি ইউআরএল অথবা কাস্টম ইউআরএল। আমার শব্দটা কি বোঝা গেছে? প্রথমটা বুঝি নাই আপু। ভ্যানিটি ইউআরএল, ভ্যানিটি, ভ্যানিটি, হ্যাঁ ভ্যানিটি ইউআরএল অথবা কাস্টম ইউআরএল, দুটোর মিনিং একই, কিন্তু ভ্যানিটি ইউআরএল হচ্ছে এখন সবাই খুব ট্রেন্ডি, তো ট্রেন্ডিং ওয়েতে এখন এটা ফাইবারে খুব বেশি পপুলার যে ভ্যানিটি ইউআরএল। কাস্টম ইউআরএল বললে অনেকেই বুঝে, ভ্যানিটি ইউআরএলটা তারা নতুন ওয়ার্ড এসেছে তো নতুনটা এখন খায় বেশি। আচ্ছা, এখানে হচ্ছে সে এই নামটা সেট করতে হবে, আমরা নামটা সেট করে দেই। কেন রে বাবা, আপনারা একটু খেয়াল করবেন যে উপরের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, আমি যখন এটা সেট করে দেব তখন চেঞ্জ হয়ে যাবে, ইউআরএল এ যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন অনেকেই বলবে যে আপু আমি হচ্ছে আমার ইউআরএল নামটা নেয়নি, কারণ একই নামের অনেক কিছু ফেসবুকে থেকে যায়, তো ইউআরএলটা অনেকে নিয়ে নেয়। তো যেমন আমরা হচ্ছে আমাদের ইউজার নেম যখন কোনো মেইল অ্যাড্রেস দিয়ে ওপেন করতে যাই তখন দেখায় না এই নামটা অ্যাভেলেবেল নেই, তখন আমাদের 190 আমরা আমাদের বার্থ ডেট বা ওই যে আপনাদের সবার নামের পাশে কালকে যেটা দেখলাম 436 এভাবে কিছু সংখ্যা দিয়ে দেই না। আমরা সেম ইউজার নেমের বেলাও এরকম হবে যে এই নামটা হয়তো অ্যাভেলেবেল থাকবে না, আপনাকে হয়তো দেখাবে যে এই নামটা অ্যাভেলেবেল নেই, এই নামটা চেঞ্জ করতে বলবে, তো তখন আপনি ট্রাই করবেন যাতে আপনার পেজের নামটাই দেয়া ট্রাই করবেন, কারণ পেজের নামটা যদি ইউআরএল হয় মানুষ খুঁজে পেতে খুব ইজি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা সেভ অপশন কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি না। এই যে না, এই যে এটা অ্যাভেলেবল নেই, যেটা ডিজিটাল মার্কেটিং সিটিজি এটা অ্যাভেলেবল নেই।
ডিজিটাল মার্কেটিং বিডি এটাও নেই অলরেডি টেকেন দেখাচ্ছে ভাইয়া ইউজার নাম সেট করাটা একটু আপু ব্যাচ নাম্বারটা দিয়ে দেন ব্যাচ নাম্বারটা এক কাজ করেন যেটা লিখতেছেন ভাইয়া ওইটা লেখার পরে কপি করে ফেলেন কপি করে লিখলে পরে যদি আবার না হয় এটা পেস্ট করে দিয়ে চেঞ্জ করা যাবে লাস্টে এখন হয়ে যাবে ব্যাচ নাম্বার আপনাদের দেখেন এখানে এটা হয়ে গেছে না এখন আমি জাস্ট এটা আপনার এখানে আসতে অনেক সময় ইনস্ট্যান্ট চলে আসবে অনেক সময় 48 আওয়ার সময় নেবে এই জায়গার নামটা খেয়াল করবেন আপনারা এই যে এটা কিন্তু এখনো আসেনি মাত্র করলাম তো এই জন্য হয়তো আসেনি এই যে এখানে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে একটা কোশ্চেন ছিল আচ্ছা আপু আমরা যদি ইউজার নেমটা কমপ্লিটলি ডিফারেন্ট দেই মানে আমার পেজ নেমের সাথে কোনো ধরনের মিল না থাকে ঠিক আছে আর কোনো কেউ যদি ইউজার নেম দিয়ে সার্চ করে তাহলে কি পেজটা আসবে হ্যাঁ পেজটা আসবে আপনি পেজের নাম দিয়ে পেজ সার্চ করলে পেজ না পেতে পারেন কিন্তু ইউজার নাম দিয়ে সার্চ করলে মাস্ট বি পেজ আসবে তার মানে আমি ডিফারেন্ট ইউজার নেম ইউজ করতে পারবো ডিফারেন্ট ইউজার নেম ইউজ না করাটা সবচাইতে ভালো জিনিস কারণ হচ্ছে আপনার বিজনেস যদি তেমন ধরেন আপনার নাম হচ্ছে স্বাগত আপনাকে যদি এখন আমি সুলতানা রাবে নামে ডাকি আপনি কি মনে রাখতে পারবেন না আপু সো আপনার নাম যেটা আপনার নামে তো আপনাকে ডাকলে আপনি মনে রাখতে পারবেন সো আপনার বিজনেস পেজ যদি হয় যেমন ধরেন আমার পেজের নাম আবায়া আমার কোম্পানির নাম আবায়া মানে আমি যে এজেন্সিতে কাজ করি ওই এজেন্সির নাম আবায়া এখন যদি আমি আবায়ার নাম সুলতানা রাবেয়া দিয়ে বসে থাকি কখনোই কোনো বায়ারের কি মনে থাকবে হ্যাঁ আমি এজেন্সির একজন এমপ্লয় সেটা মনে থাকবে কিন্তু আমার এজেন্সির নাম তো আমার নাম দিয়ে দেয়া যাবে না কখনোই এটা করবেন না যে আপনার বিজনেসের নামের সাথে আপনার ইউজার নেম আলাদা রাখা ট্রাই করবেন দোনোটা হুবহু একই রকম দেয়ার তাতে হবে কি যে আপনার যারা আপনার পেজের নামটা জানবে তারা পেজের নাম দিয়ে সার্চ করুক আর ইউজার নেম দিয়ে সার্চ করুক পেয়ে যাবে কারণ ফেসবুক যখন আপনি বিজনেস এর জন্য ইউজ করবেন তখন হয় কি অনেক বয়সের মানুষকে আমরা টার্গেট করব যে কোনো মানে অনেক এইজের এইজ যাদের এইজ পারসন যারা তাদেরকেও আমরা টার্গেট করব তো তারা আসলে এই জটিল জিনিসগুলি বুঝে না যেমন আপনি চিন্তা করেন আপনার আম্মু বা আমার আম্মু ওনারা ফেসবুক কতটুকু ইউজ করতে পারে খুব ডিটেইলিং কিন্তু পারে না তারা তখন দেখা যায় একটা পেজ জানে ওই পেজের নামটাই তারা খুঁজে ওই পেজের নাম দিয়ে তো তখন সার্চ করলে পাবে না এই জন্য কখনো আলাদা দেয়া উচিত না কিন্তু ইউজার নাম ইউজার নেমটা যদি কেউ মনে রাখতে পারে সেই ইউজার নেমটা লিখলে আপনার পেজ শো হবে ভিজিবল হবে এখানে হচ্ছে আপনার পেজের ফোন নাম্বার যেটা কন্ট্রাক্ট ইনফোতে আমাদের দেয়া থাকে পেজের ফোন নাম্বার দিতে হয় এইখানে হচ্ছে যে দেখেন মাই পেজ ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার এটা যদি দিয়ে দেন তার মানে হচ্ছে আপনার পেজের কোনো ফোন নাম্বার নেই এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনার প্রত্যেকটা বিজনেসের একটা করে মেইল অ্যাড্রেস থাকে এখানে আপনার ওই মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আপনি যদি এটা ক্লিক করে দেন যে মাই পেজ ডাজন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেস তার মানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনার পেজে নেই লাগবে না এটা ওয়েবসাইট এখানে হচ্ছে লোকেশন লোকেশনটা হচ্ছে আপনাকে সেট করতে হবে লোকেশনটা সেট করা হয় দুইটা কারণে যদি কারো ফিজিক্যালি কোথাও শপ থাকে সে লোকেশন সেট করতে পারে যদি কেউ অনলাইন বেসড হয়ে থাকে তাহলে সে এখানে লোকেশন সেট করে দেয় কিন্তু নিচে এসে দিয়ে দেয় যে এই যে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এনি লোকেশন বা হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন আছে এটা তো অপশনাল এখানে আরেকটা অপশন আছে যে এই যে কাস্টমার ভিজিট কাস্টমাররা কি ফিজিক্যালি আপনার প্লেসে ভিজিট করতে পারবে কিনা যদি অনলাইন বেসড পেজ হয় বা অনলাইন বেসড বিজনেস হয় তাহলে আমরা কখন মানে অনলাইন বেসড যা হয় সেখানে কিন্তু আসলে কোথাও কাস্টমারদের ফিজিক্যালি ভিজিটের অপশনটা থাকে না আর ফিজিক্যালি ভিজিটের অপশনটা সেখানে থাকে যাদের হচ্ছে শপ থাকে অফলাইনে শপ থাকে তো এই জিনিসটা আপনার ডিপেন্ড করবে বায়ারের উপর আপনি বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে তার শপ তার বিজনেসটা কি কাস্টমার চাইলে ফিজিক্যালি ভিজিট করতে পারবে কি পারবে না এই অপশনগুলি আপনাদের মুখস্থ করে ফেলতে হবে যাতে বায়ারকে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারেন বায়ারকে খুব বেশি কোশ্চেন করা যায় না অল্প কিছু কোশ্চেনের মধ্যে বায়ারের আনসার জেনে নিতে হয় কারণ আপনি যখন খুব বেশি কোশ্চেন করবেন বায়ারের মাথায় তখন চলে আসে যে আপনি আসলে জানেন না বাইরের মানুষ না আমাদের মতো এত জটিল বা এত এত কথা বলতে পছন্দ করে না ওদের এত সময় থাকে না এমনও বায়ার দেখবেন যে আপনি হয়তো ফাইবারে অনলাইনও নাই আপনার উপরে অর্ডার দিয়ে এসে চলে গেছে অর্ডার দুই দিনের দিছে সে দুই দিন আর অনলাইনেও আসবে না তো এই যে ছোট ছোট জিনিসগুলি যে ইনফরমেশন
গুলি লাগবে এগুলি যদি আপনার মুখস্থ না থাকে আপনি তখন তো দেখে বলতে পারবেন না যে আচ্ছা আপনি ওয়েট করেন আমি দেখে বলছি, এটা বলার চান্স নেই কারণ খুব বেশি কম্পিটিশন আছে, বায়ার চলে যাবে আরেকজনের কাছে। বুঝতে পেরেছেন? আপনাদের প্রত্যেকটা জিনিস মুখস্থ করে ফেলতে হবে যে কোন কোন ইনফরমেশন গুলি, কোন কোন জিনিস রিকোয়ারমেন্ট গুলি আমার বায়ারের কাছ থেকে কালেক্ট করে নিয়ে তারপর আমি বায়ারের কাজ কমপ্লিট করতে পারব। কথাটা কি বোঝা গেল? নতুন যারা, মানে নতুন যারা না সবাই তো নতুন, কথাটা কি বোঝা গেল? জি আপু, বুঝা গেছে। জি ভাইয়া কোনটা আরেকটু বলবো? ফেজ ইনফরমেশনটা, পেজ ইনফরমেশনটা, ফোন নাম্বারের প্রথমে কি জানি দিছিলেন ওটা দেখতে পাইনি। জি জি, সেটা হচ্ছে যে ইউজার নেম সেট করেছি আমি। জি ডেসক্রিপশনে কি দেয়া লাগবে? ডেসক্রিপশন হচ্ছে আপনার বিজনেস, আপনার বিজনেস কি নিয়ে সেটার ডেসক্রিপশন দেয়া। এখন এটা তো অবশ্যই বায়ার আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনাদের মাঝে কন্টেন্ট রাইটিং বা ভালো লিখতে পারেন কেউ কি আছেন, লেখালেখি খুব ভালো করতে পারেন, সেটা হোক খুব ছোট কোনো একটা কবিতা, সেটা হোক খুব ছোট আকারে যে কোনো কিছু, যে কোনো একটা টপিকে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, কেউ কি আছেন আপনাদের মাঝে? আমি পারি। আপু আমি মোটামুটি পারি। হাসনাত পারে, শুভাশিস পারে, আর আর কেউ আছেন? ইমেল লিখতে পারে। জি ইমেল ভালো মতো লিখতে পারে। ইমেল লিখতে পারে, ইমেল তো বলেনি, আপনিও বলবেন না তাহলে। আর কে লিখতে পারে? জয়দেব আছেন? ভাইয়া আছে, ম্যাম আছে, আছে আপু। আচ্ছা আপনি লিখতে পারেন? লেখালেখি করতে পারে কে? লেখালেখি ওই যে কয়েকজন বললো ওদেরকে দিয়ে করিয়ে নেন না? না সবারই তো প্রয়োজন হয়। লেখালেখিটা পারে কে কে সেটা আমার একটু জানা দরকার। আমি আমার এখান থেকে হচ্ছে স্ক্রিন ছোট করতে গিয়ে আমি ওর এখানে বের হয়ে গেছি। এখন তো ওর এখানে নিচের জায়গাটা তো আমি দেখতে পাই না, ওর ক্রোম ব্রাউজার কই? আপনারা দেখতে পান ওর ক্রোম? জি আপু দেখতেছি। আচ্ছা দাঁড়ান আমিও দেখতে পাচ্ছি এখন, আমি মোবাইল আমি কিছু থেকে দেখতে পাই না, কিন্তু আমি ইউটিউবে দেখতে পাচ্ছি। কেমন লাগে? আমার এখানে চেঞ্জ হচ্ছে, ওর ওখানে চেঞ্জ হচ্ছে, ওর ওখানে তো কার্সর যাচ্ছে না। আহাদ কি এসছে? আহাদ ওর এখানে, আমার নিচে হচ্ছে ইয়ে চলে আসছে তো এই জন্য দেখা যায় না। আপু ওনার হোম স্ক্রিনে মোজিলা ব্রাউজারটা আছে, ওটা দিয়ে ট্রাই করে দেখুন। আরে ভাইয়া মোজিলা ব্রাউজার আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি আমার মোবাইল থেকে, কিন্তু আমি আমার ল্যাপটপ থেকে আমার কার্সরটা সেখানে নিতে পারছি না, কারণ হচ্ছে আমার নিচে। আপু হোম স্ক্রিনে, হোম স্ক্রিনে আছে মোজিলাটা। ভাইয়া হোম স্ক্রিনে আছে সেটা তো আমি জানি, নিচে যে বাটটাতে মোজিলাটা দেখা যাচ্ছে ওই বাটটাতে আমার মাউসটুকু নেওয়া যাচ্ছে না, কারণ আমার এখানে স্ক্রিনে দেখাচ্ছে হচ্ছে আপনাদের জুমের যে অপশনগুলি, পার্টিসিপেন্ট চ্যাট, শেয়ার স্ক্রিন, রেকর্ড, রিঅ্যাকশনস, এই জিনিসগুলি দেখাচ্ছে, তো দ্যাটস ওয়াই আমার এখানে দেখাচ্ছে না। আমি কার্সর নিচ্ছে হচ্ছে আমার মোবাইল দেখে দেখে, একটু হোল্ড করেন, আমি আমার পিসি ভেবে আরেকটু নিচে এসে বাম দিকে গেলে হবে। সেটা তো আমিও দেখছি, কিন্তু মাউস তো নিচে এসে বাইরে যাচ্ছে না, আমি মোবাইলে দেখতে পাচ্ছি সেটা তো নিচে এসে বাইরে যাচ্ছে না, সেটা অতটুকু তো এসে আটকে আছে যে আর নিচে যাচ্ছে না, শেষ, এর নিচে আর যাচ্ছে না। এই কি একটা যন্ত্রণা, এই যে এর নিচে আর যায় না,
আহা দেখছেন আপু, না হয় নামাজের ব্রেক দিয়ে দেন। আজান দিয়ে দিয়েছে? জি আপু, আজান দিয়ে দিয়েছে, ব্রেক দিয়ে দেন। হ্যাঁ, চারটা বাজে, ব্রেক দিয়ে দেন। না না, এটুকু শেষ করে তারপরে, এখন না, দাঁড়ান, এত ব্রেক দেওয়া যাবে না, এমন অনেক সময় যাবে আপনাদের কোনো ব্রেকই দেওয়া হবে না। প্র্যাকটিস এখন কি করবেন আপু? আহাদকে একটু ফোন দেন না, তাহলে আমি যে আহাদের স্ক্রিন বন্ধ করে দিব, অন্য কেউ যতটুকু কাজ করলাম অতটুকু কাজ অন্য কেউ আরেকবার প্র্যাকটিস করে ফেলবেন, প্র্যাকটিস করে আপনারা নামাজের ব্রেকে চলে যাবেন। আচ্ছা আপু, হাসনাত করবেন নাকি আপু আপুদের মাঝে কেউ করবেন? আমি করতে পারি আপু। অ্যানি, অ্যানি, লুবনা, পূজা, তারপর হচ্ছে সঙ্গীতা, তারপরে হচ্ছে অ্যানি, লুবনা, পূজা, সঙ্গীতা, 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 আর কেউ আছে আপু? না, আর কেউ নেই। আপনাদের মাঝে কেউ করবেন স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিসটা? আমি করি। করেন, আমি ওনার স্ক্রিন বন্ধ করে দিচ্ছি। আহাদ আসুক, আহাদ আসলে পরের বাকি কাজটুকু আমি দেখাচ্ছি আপনাকে। একটা মিনিট রে আপুরা। হ্যালো আপু, আসছি। আসছেন? আহাদ আপনার এটা হচ্ছে আমি ইয়ে করে ফেলেছিলাম, ক্লোজ করে ফেলেছি, আপনি একটু ইয়েতে যান, আপনার ওই যে ফেসবুকে যান। আমার মাউস কাজ করছিল না, আপনার ওইটুকু পর্যন্ত যে চলে এসেছে। সেটিংস এর পরে এই যে এখানে হচ্ছে আমরা ইউজার নেমটা সেট করছি, অন্য কোথাও না, পেজ ইনফোতে গিয়ে এখানে শুধু ইউজার নেমটা সেট করছি, তারপরে স্ক্রল করে নিচে আসেন। আপু, এই যে কন্ট্রাক্ট নাম্বার যেটা, এটা আমরা প্রথমে যে কল টু অ্যাকশন বাটনে যেটা দিয়েছিলাম, এই দুইটা কি সেম নাকি এখানে আলাদা? এটা সেমও দিতে পারেন, আলাদাও দিতে পারেন। এখানে কি দেয়াটা আবশ্যক? আচ্ছা, এখানে তো অপশন আছে। আচ্ছা, অপশন আছে, এটা দিতে হবে ওরকম না, অনেক বিজনেস আছে যাদের কোনো ফোন নাম্বারই দেয় না। আসলে পেজের এই জিনিসগুলি দেওয়ার কারণ হচ্ছে কি, যে আমরা যখন অনলাইনে কেনাকাটা করি, অনলাইনে কেনাকাটা করি, একটা পেজকে আমরা দেখতে চাই যে পেজের আসলে ইনফরমেশন গুলি আছে কিনা, আমরা তার থেকে কিনবো, ট্রাস্টের জায়গাটা আসলে ওখানে থাকে, যে ওর ওয়েবসাইট আছে, আচ্ছা ওর ফোন নাম্বার আছে, আমি তো ফোন দিতে পারবো, তাকে ফোন দিয়ে অ্যাটলিস্ট আমি যে বলতে পারবো যে আপনার প্রোডাক্টটা ভালো হয়নি, রিপিট করেন, কিছু করেন, তো ওই জন্য আসলে দেয়া উচিত, আমরা বলি দেয়া উচিত। এটা আপু, এটা কি মানে শুধু দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে, মানে দেশীয়? না না, দেশীয় না, যে কোনো জায়গার প্রোডাক্টের ক্ষেত্রে দেয়া উচিত। আসলে বাঙালির মধ্যে একটু ঘাপলা থাকে, বাইরের কান্ট্রির মানুষের মধ্যে ঘাপলাটা থাকে না, ওদেরকে আপনার বলে দিতে হয়, চেয়ে নিতে হয় যে আচ্ছা আপনার এই ইনফরমেশন গুলো আপনার পেজে থাকবে, আপনি কোন কোন ইনফরমেশন বায়ারকে দিতে চান, বা আপনি আপনার টার্গেটেড যারা থাকবে অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার যারা, তাদেরকে অ্যাকচুয়ালি আপনি আপনার বিজনেসে কি কি ইনফরমেশন দিতে চান, তখন বায়ার আপনাকে বলে দিবে সে কি কি দিতে চায়। বুঝতে পেরেছেন? বায়ার আপনাকে ওখানে লিখে দিবে। এবং একটা কথা, আজকে থেকে স্টার্ট হলো, আজকে থেকে মনে রাখবেন, 50তম ক্লাস পর্যন্ত বলবো, এরপরে আমি আর কখনো আপনাদেরকে বলবো না, সেটা হচ্ছে ফাইবারে কিছু ওয়ার্ড আমরা কখনোই উচ্চারণ করতে পারবো না, যে কোনো অনলাইন মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই অ্যাকাউন্ট গুলিতে আমরা কিছু ওয়ার্ড বলতে পারবো না, সেটা হচ্ছে আমরা মানি, রিভিউ, তারপরে হচ্ছে পেমেন্ট, এই ওয়ার্ডগুলি বলতে পারবো না। আমরা ডিরেক্টলি কখনো কোনো লিংক, আমার ফেসবুকের লিংক, আমি ধরেন ফাইবারে আমি আমার আপওয়ার্কের লিংক, তারপরে আমি আমার জিমেইলের লিংক, আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক, আমরা অ্যাজ এ সেলার কোনো লিংক ফাইবারে দিব না, দেয়া মাত্র আমার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। আর ফাইবার এমন একটা জিনিস যেখানে একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট একবার ক্রিয়েট করা যায়, এটার কোনো ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, একটা আইপি থেকে, দ্যাট মিন্স হচ্ছে আপনার একটা ল্যাপটপ থেকে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফাইবার ট্র্যাক করে ফেলে। বুঝতে পেরেছেন? ফাইবার আপনার পিসির আইএমআই নাম্বার, আপনার যেই ইন্টারনেটের কানেকশন ওইটার যে আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেস ফাইবার আপনার হচ্ছে ইয়ে করে ফেলে। সো যে কোনো ডিভাইস থেকে, একটা ডিভাইস থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা যাবে, যে কোনো ডিভাইস থেকে একবারই আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো ওই অ্যাকাউন্টগুলি খুব সেন্সিটিভলি ডিল করতে হয়, এবং ওই অ্যাকাউন্ট উইদাউট ভ্যারিফিকেশনে আপনি কাজ করতে পারবেন না। ওই অ্যাকাউন্টগুলিকে আপনার হচ্ছে আপনার
এনআইডি মানে আপনার যেই আমাদের যেই ন্যাশনাল আইডি কার্ড অথবা আমাদের পাসপোর্ট এই দুইটা দিয়ে ভেরিফাইড করতে হয়। উইদাউট ভেরিফিকেশনে আপনি ফাইবার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? সো এখন থেকে মাথায় রাখবেন কখনো কোনো দিন কোনো বায়ারকে আপনারা কোনো লিংক ডিরেক্টলি টেক্সটের মাধ্যমে দিবেন না, সেইটা আপনারা একটা এমএস ওয়ার্ডে লিংকগুলিকে লিখে ওই লিংকটা এমএস ওয়ার্ডটাকে একটা পিডিএফ কে একটা পিডিএফ আকারে রেডি হবে বা এমএস ওয়ার্ড একটা ফাইল রেডি হবে সেটাকে অ্যাটাচমেন্ট আকারে পাঠাবেন, বুঝতে পেরেছেন? সেম জিনিসটা বায়ার আপনাদেরকে করবে। এই যে ফোন নাম্বার, এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ওয়েবসাইট, এই জিনিসগুলি বায়ার আপনাকে একটা পিডিএফ আকারে একটা অ্যাটাচমেন্ট দিয়ে বায়ার আপনাকে পাঠাবে, বুঝতে পেরেছেন? এবং এখানে এখন কথা থাকবে যে আপু পেজ তো আমি ক্রিয়েট করে দিচ্ছি, বায়ার এই পেজ কিভাবে পাবে? কারণ আপনি পেজ ক্রিয়েট করা মানে হচ্ছে পেজের ওনার আপনি, বায়ারকে কিভাবে দিবেন? মাস্ট বি বায়ারের ফেসবুক আইডি লাগবে, এবং যার পেজ ক্রিয়েট করবেন তাকে আপনি যদি ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টে না আনেন, যদি থাকে, তাহলে কখনো আপনি পেজের ওনারশিপ তাকে দিতে পারবেন না। তার মানে আপনার বায়ারকে বায়ারের পেজ বুঝিয়ে দিতে হলেও আপনার বায়ারের ফেসবুক আইডি লাগবে। তো ফেসবুক ফাইবারে লেখা যাবে না, কখনোই লিখবেন না। এফবি আইডি, এফবি আইডি ফেসবুকের শর্ট ফর্ম, ইনস্টাগ্রামের শর্ট ফর্ম আইজি, ফেসবুককে এফবি বলা হয়, টুইটার টিডব্লিউ, হ্যাঁ ওইভাবে লিখে দিতে হয় আপনার শর্ট ফর্ম দিয়ে লিখে, অথবা আপনি ওই যে অ্যাটাচ ফাইলে লিখে দিবেন কি কি প্রয়োজন, বায়ার আপনাকে ওই জিনিসগুলি রিপিট অ্যাটাচ ফাইলে অ্যাড করে দিয়ে দিবে 10 মিনিট পরে, বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে ফোন নাম্বার দিবেন, তারপরে মেইল অ্যাড্রেস দিবেন, এগুলি পেজের একটা পেজে ফার্স্টে ঢুকলেই আমরা যে ইনফরমেশনগুলি দেখতে পাই সেই সেটিংসটার জন্য এই পেজ ইনফোতে আমাদের কাজ করতে হয়। স্ক্রল করে নিচে আসেন, ফোন নাম্বার দিয়ে নেন। আহাদ জি, চারটায় তো জামাত, তো আমাদের ইয়া দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ভাইয়া, কালকে আমাকে একটা স্ক্রিন দিতে দেখেছেন, কালকে একটা স্ক্রিন দিতে দেখেছিলেন আমাকে ব্রেকে? জি আপু, ওইরকম একটা স্ক্রিন এখন কেউ একজন দেন, মানে এটা ব্রেকের স্ক্রিন বলি আমি, ব্রেকের স্ক্রিন দিয়ে যান। কেউ দিতে পারবেন না, রাইট? আমি বুঝিনি আপু। বুঝেননি? কারণ আপনি কালকে ক্লাসে ছিলেন না। আজকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকটা আপনারা কেউ একজন ওপেন করেন, ওপেন করলে পেয়ে যাবেন। ওপেন করে ওইটা হচ্ছে স্ক্রিনে দিয়ে আপনারা হচ্ছে নামাজে জামাতে চলে যান। আমি তো অ্যাড নাই গ্রুপে। আচ্ছা আপনি অ্যাড নেই, আমি আপনাকে অ্যাড করে দিব, টেনশনের কিছু নাই রে বাবারা, আমি সবাইকে অ্যাড করে দিব আজকে। আমি গ্রুপে এখন যারা অ্যাড আছেন তাদেরকে দিয়ে দিলাম। ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, দিয়ে নামাজে চলে যান। নামাজ থেকে ব্যাক করবেন হচ্ছে আপনারা 4টা বাজে, 4:15 তে ব্যাক করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে, কি দিব বুঝি নাই। 4:15 না ভাইয়া, কালকে তো 20 মিনিট ব্রেক দিয়েছিলেন। হ্যাঁ এটা কালকে ফার্স্ট দিন ছিল দেখে 20 মিনিট ব্রেক দিয়েছি। আপনারা দেখেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি একটা লিংক দিয়েছি, ওই লিংকটাকে ক্লিক করেন। আহাদ ওই লিংকটাতে ক্লিক করেন, আপনি মেসেঞ্জার গ্রুপে যান। আপু এটা তো আমার নিউ আইডি বুঝছেন। আচ্ছা আমি অ্যাড করতেছি। হাসনাত আপনি উঠে যান, আপনি উঠে যান, আপনি জামাতে চলে যান। কেউ ব্রেক দেওয়ার মানে এই না যে আপনারা লিভ নিয়ে নেবেন, কেউ লিভ নেবেন না, সবাই মিউট করে দিয়ে 15 মিনিট চলে যান, 15 মিনিট পরে এসে আবার ক্লাসে জয়েন করবেন। এইরকম একটা ব্রেক স্ক্রিন আপনারা রেডি করবেন,
রেডি করে আপনারা হচ্ছে ইয়ে করবেন, এরপর থেকে যখনই ব্রেকে যাবেন এরকম জিনিসটা দিয়ে যাবেন। কোথায় দিয়ে দেব? ওই গ্রুপে দিয়ে দেব? স্ক্রিনে না, স্ক্রিনে দিয়ে যাবেন। এই যে স্ক্রিনে এখন যেমন আছে না শেয়ারটা, এখন আপনি মিউট করে দিয়ে আপনি উঠে চলে যান, যারা ক্যামেরা অন করা আছে তারা ক্যামেরা অফ করে উঠে চলে যান নামাজে, 15 মিনিট পরে আপনারা ব্যাক করেন সবাই। ঠিক আছে। আপনি কোথায় যান? আপনি স্ক্রিন বন্ধ করে দিয়েছেন তো? না না, বন্ধ করি নাই। হ্যাঁ, এই যে ব্রেকের স্ক্রিন চলে গেছে এইটা থাকবে, এইটা রেখে আপনারা ব্রেকে চলে যান। আপনার এই স্ক্রিনটা শো করতে হবে যতক্ষণ সবাই ব্যাক না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনটা আছে, শো আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চলে যান আপনারা 4:15 তে ব্যাক করেন। ওকে ওকে।
ব্যাক করেছেন সবাই? আসসালামু আলাইকুম আপু, আমি আসছি। আমরা শুধু আজকে পেজ ইনফো ইনফোর সেটিংস টুকু দেখবো। পেজ ইনফোর সেটিংস টুকু দেখলে আপনাদের কিন্তু অনেকখানি কাজ এখানে, তারপরে এটা হচ্ছে আমরা আজকে আবার প্র্যাকটিস করব। ঠিক আছে, আমি একটা না দেখিয়ে গেলাম, কিন্তু আমি যদি প্র্যাকটিস না করি তাহলে হবে কি যে আপনাদের কনফিউশন থেকে যাবে, আপনারা ক্লিয়ার হতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি, পরবর্তীতে এগুলো ভিডিওতে দেখা যাবে না যে লাইভটা? অবশ্যই লাইভটা ভিডিওতে দেখা যাবে। এই যে এখন আমরা যতটুকু কাজ করলাম এটুকু তো পুরোটুকু আমাদের লাইভ হচ্ছে। পুরোটুকু লাইভ হওয়ার পরে আমরা তো ওই যে বলেছিলাম আমরা ডিরেক্টলি হয়তো অনেকগুলি ইয়েতে যেতে পারি না, অনেকগুলি ওয়েবসাইটে লাইভ চলাকালীন সময়, অনেকগুলি পেজে লাইভ চলাকালীন সময় আমরা যেতে পারি না, কারণ আমাদের তো হচ্ছে কপিরাইটেড ইস্যু প্রবলেম হয়। এবং একটা পেজ থেকে বারবার এরকম হলে সেটা হচ্ছে আমার আইডির জন্য রিস্ক, এবং আমাদের যে এলইডিপি পেজ আইসিটি মিনিস্ট্রি থেকে যে পেজটার থ্রুতে আপনারা এই লাইভগুলি দেখেন ওই পেজটারও সমস্যা। বুঝতে পেরেছেন? তো আমাদের যেটা করতে হয় যে আমরা কিছুটা হচ্ছে যে মানে মেইন যে টপিকটুকু থাকে ওই টপিকটুকু সম্পূর্ণ আমরা লাইভে দিয়ে দিই, যাতে আপনারা সহ যারা এই ব্যাচগুলিতে হচ্ছে এনরোল করতে পারেননি, যারা এখনো ওয়েটিং এ আছেন, তারাও যাতে এখান থেকে শিখে নিতে পারে। বুঝতে পেরেছেন? আপনাদের আর আপনাদের হচ্ছে যখন প্র্যাকটিসটা করানো হয় ওই প্র্যাকটিস সেশনটুকু হয়তো অনেক সময় লাইভটা কন্টিনিউ করা হয় না, আপনাদের প্র্যাকটিসটুকু করা হয় না, কিন্তু আমি প্রথম যদি যতটুকু টপিক দেখাই অতটুকু টপিক সম্পূর্ণ লাইভে থাকে। বুঝতে পেরেছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? সরি আপু, বুঝি না। আপু শুনতেছি। আচ্ছা, আপনারা কোনো কোশ্চেন করেন না কেন? আমার কথা বুঝতে প্রবলেম না, আমি কথা বলি। বললাম আপনারা কোনো কোশ্চেন করেন না, আমার কথা বুঝতে প্রবলেম নাকি আমি খুব স্পিডে কথা বলে যাই, বা আমাকে কোশ্চেন করতে আপনাদের কোনো প্রবলেম না? আসলেও সব বুঝতে পারেন আপনারা এখন পর্যন্ত? আপনি বুঝতে পারছেন এই প্রবলেমগুলোতে আমি কোশ্চেন করি? আমি নেই না অন্য, আমাদের যেই আপনাদের যে মডিউলটা দেয়া হয়েছে মডিউলে হচ্ছে এক ঘন্টা আমি একটা নতুন টপিক দেখাবো, এক ঘন্টা প্র্যাকটিস করাবো, এক ঘন্টা কুইজ দিব, বাকি এক ঘন্টা এটা নিয়ে ডিসকাশন করবো। তো আমি সেটা না করে আমি দুই আড়াই থেকে তিন ঘন্টা হচ্ছে আমি আমার লেকচারটা দিয়ে যাই, বাকি এক দেড় ঘন্টা যেটা থাকে সেইটাতে আমরা পুরোটাতে প্র্যাকটিস করি। আমরা হয়তো দেখা যায় এক্সাম বা কুইজ, আমরা কুইজ যেটাকে বলি, এই কুইজটা হচ্ছে আমি হয়তো উইকে দুইটা বা তিনটা, অনেক সময় দেখা যায় দশ দিনে একটা, এটা ডিপেন্ড করে আসলে টপিকের উপরে, ডিপেন্ড করবে যে কোন টপিকের উপর আমার কুইজ নেওয়া উচিত, আমি ওই টপিকগুলির উপরে কুইজ দিই। বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের হচ্ছে কোশ্চেন করতে হবে, আপনাদেরকে রেসপন্স করতে হবে। আপনারা সবাই হচ্ছে মিউট করে দিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আরামসে ভাতগুম দিচ্ছেন। ভাতগুম মানে বুঝেন? দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটা ছোট্ট ঘুম দেয় মানুষ, এটাকে ভাতগুম বলা হয় আমাদের এদিকে। আপনাদের এদিকে ভাষা আমি বুঝি বলতে পারি না, এই জন্য আমি জানি না কি বলে। আপনারা ওই ভাতঘুমটা দিচ্ছেন, আপনাদের সবার দেধারছে ক্যামেরা বন্ধ। আমারটা তো অন আছে, আমারটা অন। এই যে এখন অন করেছে মুসা, এখন অন করেছে তুষার, এখন অন করেছে, আমি বলার পরে অন করেছে। আমিও আগে থেকে অন করে রাখছি আর কি, ব্রেকে যাস। আই এম দ্য পারসন যার ক্যামেরা কখনো অফ হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের একটা ভাইয়া ছিল খাগড়াছড়ির, সুমন ভাইয়া, উনি একমাত্র বান্দা যার কখনো ক্যামেরা অফ হতো না। শাপো, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আমরা তো ব্যাচেলার না, তো পারি না বুঝলেন। কে ব্যাচেলার না? না, সুমন ভাইয়া ব্যাচেলার না, সুমন ভাইয়ার ফ্যামিলি আছে। এইটা হচ্ছে ওই যে এই এই কথাগুলি হচ্ছে আপনাদের তিন নাম্বার হাত। তিন নাম্বার হাত মানে বুঝেন? অজুহাত। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের তিন নাম্বার হাত।
যারা গতকালকে আমার সাথে ক্লাস করেননি আজকে নতুন সাউন্ড উই টার্ন অন ক্যামেরা শুরু হ্যাঁ আপু আপনাদের সরি ভাইয়া আপনাদের ক্যামেরা অন করতে হবে এটা ডিপেন্ড করে আমি যখন বলবো আমি যে কোনো সময় আপনাদের যে কোনো কাউকে ডেকে বলতে পারি ক্যামেরা অন করেন আমি সবাইকে বলতে পারি ক্যামেরা অন করেন এই জন্যই তো বলি ভাইয়া ক্যামেরা অন করেন সবাই বুঝতে পেরেছেন ক্যামেরা অন করেন জয়দেব ভাইয়া হাসনাদ হাসনাদ ভাইয়া যদি পুরোটা ক্লাস বসে ক্যামেরা অন করে বসতে পারে আপনারা কেন পারবেন না অন করে দেন সবাই উনি তো একা এক রুমে থাকে সব সময় এর জন্য অন ক্যামেরা অন করা লাগে অন করে থাকা লাগে আর আমাদের বন্ধ করে থাকা লাগে আমার বিভিন্ন জন কাছে আসে যায় চলে আই কি ওইটা সমস্যা নেই ভাইয়া আমরা যখন লাইভে ক্লাস করি সরি আমরা যখন জুমে ক্লাস করি আমি আমার ব্যাচের ক্লাসও করেছি কিছু মানে আমি কিছু ক্লাস করেছি জুমে তো দেখা যেত যে যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি আপনাদের ক্লাস নিতে গেলে আমার মা আমার রুমে আসতেছে আমার মা রুমে এসে কিন্তু আপনাদের দেখে যায় এটা আমার মা সব ব্যাচের সময়ই করে সব ব্যাচের সময় আমার মা এসে রুমে এসে আপনাদেরকে দেখে আমার প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদেরকে দেখে যায় তাহলে ওইদিকে আমাদের আরেকজন ভিজিটর আছে হ্যাঁ আম্মা এসে দেখে আম্মা এসে মাঝে মাঝে দেখে যায় আপনাদেরকে যে আমি কি করাই আপনারা কি রেসপন্স করেন আমার মা শুনে ইভেন আমার প্রথম ব্যাচের সময়ও দেখলাম এক আপুর আম্মু হচ্ছে সে ক্লাস করতো সানজিদা ওর মা হচ্ছে ওর পাশে বসে আমার ক্লাস শুনতো আবার আমার গতবারের খাগড়াছড়ির ব্যাচে একটা মেয়ে আছে আখি ও ক্লাস করতো ওর আম্মা ওর পাশে বসে ক্লাস শুনতো আপনারা যদি 30 জন হন আমাদের পেমেন্ট একই ও আচ্ছা আচ্ছা না তাহলে অ্যাটেন্ডেন্সের উপরে হইতো তখন অ্যাটেন্ডেন্সের উপরে হলে আমি হতো সবচেয়ে বেশি পেতাম আমার আমার একটা টিউশন আমার আমার ছাত্রীর মা এসে পাশে বসে থাকতো আর কি মাঝে মাঝে উনি প্রবলেম নিয়ে আসতো উনি বিএসসি করতো না আমার আমার খুব অবাক লাগে যে আমি খুব লাউডলি কথা বলি আমি খুব চিৎকার করে কথা বলি তো আমার এরকম তীক্ষ্ণ ভয়েস আপনারা 4 ঘন্টা শুনেন তো আমার খুব অবাক লাগতো যে আন্টি ভয়েস আমার 4 ঘন্টা শুনতে বসে বসে তো মাঝে মাঝে আমি ওকে জিজ্ঞেস করতাম আন্টি বিরক্ত হয় না বলে না আম্মু আপনার কথা শুনে খুব বেশি পছন্দ করে খুব সুন্দর করে আন্টি বসে বসে শুনতো আচ্ছা আমরা গল্প পরে করবো এরপর টপিকে চলে আসি এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে এই যে আহাদ নিচে দিয়ে দিয়েছে মাই পেজ ডাজেন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দিলে আপনারা আর ইমেল অ্যাড্রেস দিতে হবে না যদি এটা সিলেক্ট করে না দেন তখন এটা এরকম রেডমার্ক হয়ে থাকবে কারণ হচ্ছে আমরা এখন থেকে দেখব যে কিছু কিছু কাজ আমরা করার সময় রেডমার্ক হয়ে থাকে রেডমার্ক থাকে বা আপনারা যখন যে কোনো জায়গায় যদি ফর্ম ফিল আপ করেন ওই ফিল আপের জায়গায় দেখবেন কিছু কিছু অপশনের পাশে একটা ছোট্ট স্টার চিহ্ন দেখা যায় স্টার চিহ্নের যে জায়গাটা তার মানে হচ্ছে ওই জায়গাটা আপনাকে ফিল আপ করতেই হবে ওইটা মাস্ট করতে হয় ওইটা অপশনাল না ওইটা কম্পালসারি আপনাকে করতেই হবে আর যেখানে দেখবেন যে অপশনাল সেখানে লেখা থাকে যেমন ওয়েবসাইটের এই জায়গাটা যদি না দিয়ে চলে যান এখন দুইটার যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে ইদার আপনাকে ওয়েবসাইটের লিংক দিতে হবে অর আপনাকে হচ্ছে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এনি ওয়েবসাইট এটাতে ক্লিক করে দিতে হবে আগে এই অপশনগুলি ছিল না ভাইয়া নিচে আপনি তো এটা দিয়ে দিয়েছেন তাহলে হচ্ছে যে এটা নিচে হোল্ড অন এত উপর নিচ নাড়ালে আমার মাথা ঘুরতে থাকে কারণ আমি চোখে কম দেখি ভাইয়া দেখেন এখানে একটাতে আপনি লিখে রেখেছেন মাই পেজ ডাজেন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেস এই জায়গা যেটা সিলেক্ট করেছেন এটা ডিসিলেক্ট করে দেন আহাত আমি যে জায়গাটায় রেডমার্ক করেছি এই জায়গায় যে পয়েন্টটা ব্লু হয়ে আছে হ্যাঁ এটা ডিসিলেক্ট করে দেন ব্যাস ওকে তারপরে ওয়েবসাইটের এই জায়গায় এখন দিয়ে দেন আপনাদের কারো ওয়েবসাইট নেই আপনাদের কারো কি ওয়েবসাইট আছে যদি না থাকে তাহলে হচ্ছে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটাতে ক্লিক করেন ওকে তারপরে নিচে চলে আসেন জি লোকেশনে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস হচ্ছে আপনার আপনারা চিটং দেন আহাদ আপনি মিউট করে সমস্ত কথা বলে ফেলছেন বলছি আমি ঢাকা থেকে ঢাকা দেই হ্যাঁ দেন আপনি তো মেবি ধানমন্ডির ওইদিকে জিগাতলা জি জি
আপনি জিগাতলা দিবেন, অ্যাড্রেস জিগাতলা দিবেন, সিটি ঢাকা দিবেন। আপু ওয়েবসাইটের ব্যাপারটা বুঝিনি, এটা ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট কেন? মানে হচ্ছে এখানে আপনাকে অপশন দিয়ে দিয়েছে, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ঠিক আছে? আর যদি ওয়েবসাইট না থাকে তখন আপনি এই যে নিচে যেটাতে এখন আহাত সিলেক্ট করেছে সেটা, মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, মানে আপনার আমার এই পেজের কোনো ওয়েবসাইট নেই, এটা সিলেক্ট করে দেওয়ার মানে হচ্ছে আমার এই পেজের কোনো ওয়েবসাইট নেই। এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে স্ক্রল করে এখানে এটা না, ঝিগাতলা ঢাকা বাংলাদেশ, এখানে এটা একসাথে দেওয়া যাবে না, অ্যাড্রেস ঝিগাতলা, ঝিগাতলার আগে আপনি একটা নাম্বার দিয়ে দেন, ঝিগাতলার তো একটা অ্যাড্রেস আছে তাই না? জি। ধানমন্ডি কত? ধানমন্ডি, ধানমন্ডি 15 ঝিগাতলা, এটা এটা তাহলে দিবে ঝিগাতলা ধানমন্ডি 15, তারপরে সিটি দিবেন, এই যে এখানে দেখেন সিটিতে ঢাকা, পোস্ট কোডে এসে আপনাদের ঝিগাতলার যে পোস্ট কোডটা আছে পোস্ট কোডটা দিয়ে দিবেন। এটা অবশ্যই আপনারা সবসময় খেয়াল করে নেবেন যে বায়ারকে জিজ্ঞেস করবেন তুমি কি দিতে চাও কিনা। আর এটা আরেকটা করা যায়, যদি বাংলাদেশি হয় তাহলে হচ্ছে এই যে নিচে এখানে দেখেন একটা রেড মার্ক করা একটা ম্যাপের মধ্যে, এই যে দেখেন ম্যাপের মধ্যে একটা ড্রপ দেখাচ্ছে না, এটাকে ড্রপটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয়, মানে হ্যাঁ ধরে নিয়ে জায়গায় পিন ড্রপে ওই জায়গায় ফেলে দিলে ওই জায়গাটা লোকেশনটা এখানে সেট হয়ে যায়। আর যদি আপনি লোকেশন দিতে না চান, সেম ওয়ে এখানে দেয়া আছে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এনি লোকেশন, আপনাকে দুটার একটা ঘর অবশ্যই ফিল আপ করতে হবে কারণ এগুলি প্রত্যেকটাই হচ্ছে কম্পালসারি, আর নিচে এসে একটা অপশনাল রয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর পোস্ট কোড কত, আপনি জিগাতলার পোস্ট কোড কত জানি না একটু, তার আপনার ধানমন্ডি জিগাতলার কত, 1200? আচ্ছা নিচে চলে আসেন, এখন এখন সার্ভিস এরিয়া, যে আমি ঢাকার আমি পুরো বাংলাদেশে সার্ভিস দিব, আমি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিব, অথবা আমি শুধুমাত্র ঢাকায় ধানমন্ডিতে সার্ভিস দিব, আমি ঢাকায় হচ্ছে মিরপুরে সার্ভিস দিব, আমি ঢাকার হচ্ছে আপনার এইদিকে আপনাদের কি আছে ধানমন্ডি মোহাম্মদপুর আছে, আপনাদের নিউ মার্কেট আছে, আপনাদের পান্থপথ আছে, গ্রিন রোড আছে, আর যদি চিটং এ হয় তাহলে হচ্ছে আপনারা দিবেন হচ্ছে আপনাদের হালি শহর আছে, আপনাদের পোর্ট কলোনি আছে, আপনাদের আগ্রাবাদ আছে, আপনাদের মুরাদপুর আছে, আপনাদের আতুরার ডিপো আছে, পাঁচলাইশ আছে, আপনাদের ডিসি সার্কেল আছে, তারপরে আগ্রাবাদ তো বলেছি মেবি, তারপরে হচ্ছে আপনাদের কি যেন বলে ষোলো শহর আছে, চকবাজার আছে, ষোলো শহর আছে, দুই নম্বর আছে, ডিসি আছে, অনেক আছে, অনেক অনেক, এগুলো বলেছি আমি জানি। এখন আপনার সার্ভিসটা কোথায় কোথায় দিবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, চাইলে লিখে দিতে পারেন, আর এটা না দিলেও কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? আমি দিলাম না। হ্যাঁ, তারপরে স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, তারপরে এই যে আওয়ার্ড, আওয়ার্ডটা হচ্ছে একটা বিজনেস পেজ, কখন কিছু কিছু পেজে দেখবেন যেমন ভাইয়া এই যে এলইডিপি পেজটাতে বা আমাদের আভায়ার পেজে যান, আভায়ার পেজে যান, আমি আভায়ার পেজে, আভায়ার পেজে আর এলইডিপি পেজের ডিফারেন্সটা আপনাকে দেখাইতে পারবো তাহলে। আচ্ছা, এলই ডিপি তে গেলাম, এলইডিপি তে এই যে দেখেন না এটা এডিটস, না 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 না, এটা হচ্ছে ওদের ইয়ার, এখানে না, স্ক্রল করেন উপরে উঠেন, এটা এখানে থাকে আওয়ারের, এটা আপনার মোবাইল থেকে ঢুকলে দেখা যায় যে এখানে একটা টাইমিং দেখায়, আমি এটা দেখাবো না আপনাদের একটু পরে, সেটা হচ্ছে টাইমিংটা দেখাবে যে ওরা হচ্ছে কোন টাইমিং এ আপনার কি বলে, কখনো কোনো পেজে ঢুকলে দেখবেন যে ওপেন অর সুন ওপেন বা ক্লোজড সুন এরকম কিছু একটা লেখা থাকে, এইটা লেখা থাকে কারণ হচ্ছে ওই আওয়ারটা ওইখানে সেট করা থাকে। ভাইয়া যান ওই, আপনি যেখানে কাজ করছেন সেখানে যান। আচ্ছা, এখানে হচ্ছে যদি নো আওয়ার্স অ্যাভেলেবল হচ্ছে আপনার যে কোনো সময় আপনার বিজনেস পেজে নক করলে পাওয়া যাবে, আপনার হচ্ছে অলওয়েজ ওপেন মানে হচ্ছে 24/7 আপনি সার্ভিস দেন, পার্মানেন্টলি ক্লোজ মানে হচ্ছে আপনার এখন পার্মানেন্টলি ক্লোজ আর ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার, এটা হচ্ছে যে কিছু কিছু বিজনেস ওই যে বললাম না যে খুব দ্রুত খুলছে বা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে, কিছু কিছু সময় দেখবেন যে ক্লোজ, কিছু কিছু সময় দেখবেন ওপেন, এগুলি ওই সময়ের উপর ডিপেন্ড করে এখানে আওয়ারটা এখান থেকে সিলেক্ট করতে হয়। এখানে দেন ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে মানডে কখন ওপেন করবেন,
মানডেতে ধরেন আপনি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওপেন রাখলেন, সকাল 9টা দেন, তারপরে এখানে ক্লোজিং দুপুর 1টা দেন, 1 পিএম দিয়েছেন, হয়নি ভাইয়া, অ্যাড হয়নি, এই যে অ্যাড নিচে এভাবে এখানে পিএম কিবোর্ড থেকে পিএম লিখলে নেবে না, পিএম অ্যাপ লিখলে নেবে না ভাইয়া, পিএম এম না, এই যে নিচে আসে, নিচে এসে এখান থেকে টাইমিংটা সিলেক্ট করেন স্ক্রল করে, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করেন, এই যে 9, হ্যাঁ এখন ক্লোজিং এ যান দুপুরের 1টা, এটা রাতের 1টা, 13টা উপরে উপরে আরেকটু উপরে যাবে, 12টা 13টা, হ্যাঁ শুধু 13টা, এরপরে আবার ডান এখানে 14টা, এখানে এখন বলতে পারেন আপু এইটা কেন করছেন, এইটা হচ্ছে যে আমার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমার বিজনেস আওয়ার, তারপরে আবার দুপুর 2টা থেকে রাতের 8টা পর্যন্ত, মাঝের 1 ঘন্টা হচ্ছে আমার ব্রেক, বুঝতে পেরেছেন, এইটা করার কারণ হচ্ছে এই 1 ঘন্টা আপনার পেজে কেউ নক করলে আমরা একটা অটোমেটেড রেসপন্স সেট করব, যে ওই অটোমেটিক রেসপন্সটা এই টাইমে বায়ারকে দেখাবে, বুঝতে পেরেছেন, রাতের 8টা মানে হচ্ছে অলমোস্ট 7টা হচ্ছে মেবি 20টা 21টা 21টা মেবি 3 বারে দোকান খুলবো আমার এই টাইমে, এই জাস্ট এখানে প্লাসটা ক্লিক করলে নিচে আরেকটা অপশন চলে আসবে, ক্লিক করবো, হ্যাঁ ক্লিক করেন, এই যে একই দিনে আপনি 3 বার বন্ধ রাখতে পারবেন, মাঝে ব্রেক, এই যে আপনাদের ক্লাসের মাঝে আমি নামাজের ব্রেক দিচ্ছি না, এরকম দোকানের মাঝে 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 ব্রেক দেয় না মানুষ, যে ওপেনিং ক্লোজিং টাইমটা এখানে বলে দেয়া আর কিছুই না, আপনি চাইলে এক এক দিনের ওপেনিং এক এক দিনের ক্লোজিং টাইম আলাদা আলাদা সেট করে দিতে পারেন, এইটা হচ্ছে আপনার বিজনেস এর ক্লোজিং এবং ওপেনিং টাইম। এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে যে আপু বুঝতে পারিনি? কিছুদিন পরে হয়তো এই পেজে আপনি আরেকটা বিজনেস স্টার্ট করবেন। আপু অটোমেটিক রিপ্লাইটা কিভাবে হয়? অটোমেটিক্যালি যে রিপ্লাইটা করে এইটা অটোমেশন সেটআপ আছে, এটা একটা সেটআপ সেটিং আছে, ওই সেটিংসে আমরা সবার পরে সবার লাস্টে যাব, আগে পেজের সেটিংস করব, পেজের অপটিমাইজেশন করব। এখন বলতে পারেন কালকে আমি বলেছিলাম যে অপটিমাইজেশন কথাটা আপনারা প্রচুর শুনবেন, কেন শুনবেন, কারণ অপটিমাইজেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এসইও, মানে কেউ খুঁজলে আপনার পেজটা যাতে সবার ফার্স্টে দেখা যায়, আপনার পেজটাকে যাতে সার্চের মানে সার্চ ইঞ্জিনে যাতে সে লিস্টেড হয়, এই জন্য আমরা এই সেটিংস গুলি করছি, এই সেটিংস গুলিকে আমরা অপটিমাইজেশন বলি, বুঝতে পারছেন? আচ্ছা এই পেজটা আপু, হ্যালো আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা যেমন ধরেন আমি পেজটা আজকে ক্রিয়েট করলাম, হ্যাঁ আমি পেজটা চালাবো হচ্ছে 1 সপ্তাহ, দেন এটা আমি অটোমেটিকলি ডিজেবল হয়ে যাবে, দেন 2 দিন ডিজেবল থাকার পরে অটোমেটিক্যালি এনাবল হয়ে যাবে, এইরকম সিস্টেম করা যায় বা এইরকম সিস্টেম আছে? 2 দিন পরে ডিজেবল, আমি কথাটা বুঝিনি, কোশ্চেনটা আরেকবার করেন আমাকে। ধরুন আমি এই পেজটা ক্রিয়েট করতেছি, এই পেজটা আমার 7 দিন ওপেন থাকবে, কেন 7 দিন ওপেন থাকবে কেন? আমি 7 দিন আমার বিজনেস, ধরুন আমি 7 দিনের জন্য আর কি এটা ওপেন রাখবো পেজটা, দেন আমি ডিজেবল করে দেবো, আবার মনে করেন যে 1 মাস বা 3 মাস বা 2 দিন পর আমরা হচ্ছে পেজটা এনাবল করে নেবো, এরকম কি সিস্টেম আছে বা এরকম কিছু হয়? সিস্টেম আছে, এরকম আছে একটা, ওটা ডিজেবল না, এটা হচ্ছে পেজটা থাকে এই যে টেম্পোরারি ক্লোজড, যেটা যে পার্মানেন্টলি ক্লোজড বিজনেস আস পার্মানেন্টলি ক্লোজড, এই জায়গাটা ইউজ করা যায়। আরেকটা করা যায়, একটু স্ক্রল করে উপরে উঠেন, একটু স্ক্রল করে উপরে উঠেন, আওয়ার্সের এখানে, আওয়ার্সের এখানে, এত উপরে না, আওয়ার্সের এখানে না, এখন তো এটা এখানে দেয়নি দেখা যাচ্ছে, এটা একটা অপশন আছে সেটিংস এর, সেটিংস এর পেজে জেনারেল সেটিংস এ একটা অপশন আছে যে আমি এখন পেজটাকে আর দেখাতে চাচ্ছি না, আমি হয়তো মাসখানিক আমার পেজটাকে ভিজিটর আসুক আমি চাই না,
তো ওই এক মাস আপনি হচ্ছেন পেজটাকে আনপাবলিশ করতে হয়। এখন তো পেজটা পাবলিশড অবস্থায় থাকে, তখন আনপাবলিশ করে দিবেন, তারপরে আবার যখন পেজে কাজ করবেন বা পেজ নিয়ে আবার যখন বিজনেস স্টার্ট করবেন তখন আপনি পেজটাকে পাবলিশ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এটা আওয়ারে রেখে আপু এই আনপাবলিশ সেটিংটা কোথায়? এটা পেজের জেনারেল সেটিংস এ আছে। আচ্ছা আচ্ছা। আর আপু মাঝে মধ্যে দেখা যায় যে কি অনলাইন শপিং যে সাইটগুলো আছে ওখানে ওরা বিভিন্ন প্রোডাক্টসের ছবি দেয়, ছবি দিলেই সাথে সাথে আমাদের একটা মেসেজ অপশনে মানে ইয়া হয়ে যাচ্ছে, মেসেঞ্জারের মধ্যে ওদের একটা ইয়া চলে আসছে, মানে একটা লিংক চলে আসছে বা একটা কল টু অ্যাকশন বাটন সেট করে দেয় ওরা ছবির সাথে, এটা ক্যারোসেল করে। ওটার সিস্টেম হচ্ছে ক্যারোসেল পোস্ট, ওটাও আপনারা দেখবেন যে একটা ছবিতে ক্লিক করলে ডিরেক্টলি একটা ওয়েবসাইটে নিয়ে যায়, একটা ছবিতে ক্লিক করলে ডিরেক্টলি মেসেঞ্জারে নিয়ে যায়, একটা ছবিতে ক্লিক করলে ডিরেক্টলি দেখাচ্ছে ওয়েবসাইটে এই ছবিটা কোথায় আছে, সেখানে গিয়ে বুক নাও বা শপ নাও বাই নাও এরকম নিয়ে যায়। এগুলি সেট করার একটা অপশন আছে ভাইয়া, এই অপশনগুলি আপনাদের শিখানো হবে। তাহলে ঠিক আছে, আপনাদের শুধু আনএথিক্যাল কোনো কাজ শেখানো হবে না, আর শেখানো হবে না হচ্ছে আপনাদের চ্যাটবট, চ্যাটবটটা শেখানো হবে না। কেন আপু এগুলো কি দুষ করছে? আচ্ছা চ্যাটবটটা আসলে আপনার শপ নাও সেট করে দেয় বলে ওখানে নেওয়া যায়। আমি আপনার কথা বুঝিনি নুরুল ইসলাম ভাইয়া, আমি আপনার কথা বুঝিনি, আপনি একটু কথা বললে আমার জন্য ইজি হয় বুঝতে, এভাবে কোশ্চেন লিখে দিলে বা কথা বললে আমি আসলে বুঝতে পারি। আচ্ছা আপু আমি বলতে চেয়েছিলাম যে ভাইয়াটা একটা কোশ্চেন করলো, ওই যখন একটা ছবিতে ক্লিক করি তখন ওয়েবসাইটে নিয়ে যায়, তখন ওরা মেবি ওরা একটা সেটিংস ইয়ে করে দেয় যে কি ওই অ্যাড বাটনে ওইভাবে করে না, ওইটা অন্য একটা ওয়েতে পোস্ট করে, ওই পোস্ট করার সময় ওইখানে একটা বাটন অ্যাড করা যায়, এটাকে ওইখানে একটা বাটন অ্যাড করা যায়, ওই বাটনটা ওখানে অ্যাড করে দিতে হয়। বাটন অ্যাড করলে তখন আপনাকে দিতে হয় ডেস্টিনেশন ইউআরএল, ডেস্টিনেশন ইউআরএল দিলে ডেস্টিনেশন ইউআরএল আপনি যেই জায়গার দিবেন, তো ভিজিটররা ওই ছবিকে যেখানে ক্লিক করলে আপনি যেই জায়গার ইউআরএলটা দিবেন ভিজিটরকে ওই জায়গায় নিয়ে যাবে। এটা হচ্ছে পোস্টের একটা জায়গা, এটা আপনার সেটিংসে করে না, এটা পোস্টে করে। আচ্ছা থ্যাংক ইউ। এটা এটা হচ্ছে আপনাদের পেজ সেটিংস এর পুরো কাজ শেখার পরে, পেজের অটোমেশন, পেজের অ্যাওয়ারনেস শেখার পরে, পেজের আপনাদের অ্যাপয়েন্টমেন্ট শেখার পরে, রিভিউ ফিডব্যাক দেওয়ার পরে, আপনাদের ইনস্টাগ্রাম পেজের সাথে কানেক্ট করার পরে, মোটামুটি একটা পেজ ফুল সেট আপ শেষ হওয়ার পরে পেজের পোস্ট কোত্থেকে করতে হয়, কোন পোস্ট কিভাবে করে, পেজের ওই সমস্ত জিনিস একদম সবার লাস্টে দেখানো হয়। কারণ প্রত্যেকটা একটা ওয়েতে আছে, তো ওইটা যদি আমি ভেঙে আগেই করে দেই তখন না আপনারা আসলে এলোমেলো হয়ে যাবে, আপনাদের মনে থাকবে না যে কোনটা পেজের পোস্টের কাজ আর কোনটা পেজের সেটিংস এর কাজ। আপু আপনি স্টেপ বাই স্টেপ। আচ্ছা এরপরে হচ্ছে যে সেটিংসটা আপনাদের ওপেনিং আওয়ার, মানে পেজে বিজনেসের যদি তার কোনো ফিক্সড আওয়ার থাকে সেটা দিবেন, যদি ফিক্সড আওয়ার না থাকে তাহলে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। অলওয়েজ ওপেন মিন্স হচ্ছে 24/7 আপনি তাকে সার্ভিস দিবেন, তো কখনোই মানুষ 24/7 সার্ভিস দিতে পারে না। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন একটা পেজে নক করলেন, পেজ যদি আপনাকে আজকে নক করলে কালকে রেসপন্স করে, আপনি কি তাদের সাথে কমিউনিকেট করেন প্রপার ওয়েতে? করেন না। কারণ ম্যাক্সিমাম পেজে যেমন আপনি আভায়াতে ঢোকার সাথে সাথে একটা পপ আপ চলে এসেছিল, দেখতে পেয়েছেন মেসেজের একটা পপ আপ চলে এসেছিল, কিন্তু এলইডিপির পেজে ঢোকার সাথে সাথে কিন্তু মেসেজের পপ আপটা চলে আসেনি, আসছিল তো, খেয়াল করেছেন? এলইডিপি পেজে আসেনি, আভায়ার পেজে এসেছে। মেসেজের এই পপ আপটা হচ্ছে সেট আগে সেট করতে হতো, এখন এটা টোটালি ডিপেন্ড করে ফেসবুকের উপরে, ফেসবুক এই পপ আপটা এখন অটোমেটিক্যালি দিয়ে দেয়, ফেসবুকে নতুন যেই আপডেটটা এসেছে সেখানে দিয়ে দেয়। এই পপ আপটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে চ্যাটবটের মাধ্যমে দেওয়া যায়, চ্যাটবটের মাধ্যমে দেওয়া যায়, যেটা চ্যাটবটটা হচ্ছে একটা অ্যাডভান্স সেটিংস। ওই জন্য এখানে আমি ফার্স্টেই বলেছি আপনাদেরকে হচ্ছে আমি সম্পূর্ণ বেসিক দিব, বেসিকের সাথে আমি হয়তো অল্প না মানে ধরেন বেসিকের সাথে আমি হয়তো 30% আপনাদেরকে 30-35% হচ্ছে অ্যাডভান্স সেটিংস দিয়ে দিব, বাকিগুলি আমি আমার আসলে আমি দিব না,
কারণ বাকি একটা ফেসবুকের কোর্স খুব প্রপার ওয়েতে ফেসবুক করতে গেলে ফেসবুকের অ্যাডভান্স কোর্স সমস্ত সেটিংস যদি করতে যান সেক্ষেত্রে আপনার শিখতে সময় নেবে 3 মাস। একটা ফেসবুক ফুল ফেসবুকের অ্যাডভান্স কোর্স করতে সময় নেয় 3 মাস, আর আপনারা এখানে সময় পাচ্ছেন মাত্র 200 ঘন্টা। 200 ঘন্টায় টোটাল ডিজিটাল মার্কেটিং। এখন বুঝতে পেরেছেন কেন চ্যাটবট শেখানো হবে না ভাইয়ারা? আপু আমরা ফেসবুকের যে বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো কোত্থেকে শিখবো তাহলে? কে জন্য লাইভটা স্টার্ট করে রেখেছেন, লাইভটাকে মিউট করেন, তারপর আমি বলছি। ফেসবুকের যেই কাজগুলি আপনাদেরকে শেখানো হবে না ওইরকম কোনো কিছু নেই। ফেসবুকের সব কাজই শেখানো হবে, কিন্তু অ্যাডভান্স লেভেলের যেটা হচ্ছে চ্যাটবট, চ্যাটবটটা শেখানো হয় না। আর ফেসবুকের একটা পেজের যতটুকু কাজ দিয়ে আপনি আর্ন করতে পারবেন, আপনার আর্নিংটা আমরা স্টার্ট করার জন্য যতটুকু কাজ শেখানো হবে সম্পূর্ণটুকু আমরা শিখিয়ে দিব আপনাকে। আচ্ছা, আবার ফেসবুকে যে সব ইয়ে করে সেট করা, যেটা কি বাংলাদেশে অ্যাভেলেবল নাকি বাংলাদেশের মধ্যে অন্য? এটা এটা এখন কোথাও অ্যাভেলেবল না, ফেসবুক এই অপশনটা এখন বন্ধ করে দিয়েছে। আগে সবটা যে কেউ সেট করতে পারতো, এখন সবটা সেট করতে পারে না। এটার জন্য হচ্ছে ফেসবুকে অ্যাপ্লাই করতে হয়, ফেসবুকের অ্যাপ্রুভাল লাগে। ফেসবুক যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি সব ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ ক্রিয়েট করতে পারবেন না। এই কথাটা হচ্ছে আমি ক্লাস শুরুর ফার্স্টেই বলেছিলাম ফেসবুক নিয়ে, তখন আপনি মেবি অ্যাটেন্ড ছিলেন না। কোশ্চেনটা করেছিল কি এখন আমাকে? কোশ্চেনটা এখন আমাকে কে করেছিল, নামটা একটু বলবেন আপনার? আপু তখন তো আমি করি না, আমি এইমাত্র করলাম। আচ্ছা, সেটাই তো কথা, তার মানে হচ্ছে আমি যখন বলেছিলাম তখন কোথায় ছিলেন? তখন হয়তো আমি খেয়াল করি না, তবে অনলাইনে ছিলাম না। এরকম হবে, এরকম হলে তো হবে না ভাইয়া। আচ্ছা, তারপরে যান। হ্যাঁ, তারপরে যান, স্ক্রল করেন, নিচে আসেন। তারপরে যে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, আপনি ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, তারপর টেম্পোরারি ক্লোজড, ওই যে একটু আগে আহাদ একটা অপশন চেয়েছিলেন না, যে আপনার বিজনেসকে আপনি 7 দিন চালাবেন তারপর অফ করে রাখবেন, আনপাবলিশড একটা অপশন আছে, আর একটা হচ্ছে যে টেম্পোরারি ক্লোজড। টেম্পোরারি ক্লোজ দিলে পেজটাকে দেখা যাবে, কিন্তু মানুষ ঢুকে দেখে নিবে যে এটা টেম্পোরারি ক্লোজড আছে, এই পেজটাকে মানুষ দেখতে পাবে। আর আমি যে অপশনটা বলেছি সেই অপশনটাতে পেজটা মানুষ দেখতে পায় না। বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, এখন হচ্ছে এটা ইমপ্রেসাম। ইমপ্রেসামটা কি টেম্পোরারি রাপো? এই সার্ভিসটা কোথা থেকে আসছে? এই সেটিংস থেকেই? কোনটা? এই টেম্পোরারি সার্ভিসের এই চেঞ্জের? এটা হচ্ছে আমরা পেজে যাব, পেজের সেটিংস এ যাব। পেজের সেটিংস এ গেলে পেজ ইনফো বলে ওখানে একটা সেটিংস আছে, ওখানে জেনারেল সেটিংস, ট্যাব এন্ড টেমপ্লেট, মেসেজ, এই যে পেজ রোল, অ্যাডভান্স মেসেজ, পিপল এন্ড আদার পেজ, এই যে জিনিসগুলি এখানে একটু স্ক্রল করেন, বাদিকে স্ক্রল করেন। আহাদ ভাইয়া বাদিকে স্ক্রল করেন, উপরে উপরে, আরে বাবারে উপরে, এই যে সেটিংস এর পেজ ইনফোতে গেলে এই সেটিংসটা পাবেন। ডান পাশে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইটা পাবেন বা পাশে পেজ ইনফোর সেটিংস এ গেলে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওরে এত থ্যাংক ইউ দিলে কোথায় রাখবো, আমার ব্যাংক নাই ভাইয়া। ইমপ্রেসাম ভাইয়া, ইমপ্রেসামে যান ডান পাশে। এখন বলতে পারেন আপু এই ইমপ্রেসামটা কি? এই যে দেখো উপরে চলে গেছে, চলে গেছে, এই যে, হ্যাঁ হোল্ড। ইমপ্রেসাম হচ্ছে আমাদের বাংলাদেশে যে কোনো বিজনেসের আমাদের ট্রেড লাইসেন্স লাগে না? ওই ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্স হচ্ছে কিছু কান্ট্রিতে উইদাউট ট্রেড লাইসেন্স আপনি কোনো বিজনেস পেজ অন করতে পারবেন না ফেসবুকে। অস্ট্রিয়া, তারপরে হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে হোল্ড অন, আমি কান্ট্রিগুলির নাম বলি আপনাদেরকে, আমার অস্ট্রিয়া জার্মানি ভাইয়া এখানে ক্লিক করেন তো একটু ভাইয়া। ফাহাদ, সরি ফাহাদ নাকি আহাদ, আপনি ইমপ্রেসামে ক্লিক করেন, ইমপ্রেসামে ক্লিক করেন, ইমপ্রেসামে ক্লিক করেন। এই যে এখানে লেখা আছে যে জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, এইরকম কিছু কান্ট্রি আছে যেখানে হচ্ছে আপনার উইদাউট আপনার এই ট্রেড লাইসেন্স ছাড়া তারা ফেসবুক পেজ ওপেন করতে পারবে না, ঠিক আছে? তাদের জন্য আপনার যদি এই কান্ট্রির বায়ার হয় তাহলে অবশ্যই তাকে বলবেন তোমার ট্রেড লাইসেন্স দিতে হবে।
তোমার ট্রেড লাইসেন্স দিতে হবে, অবশ্যই ট্রেড লাইসেন্সটা 200 ক্যারেক্টারের লিমিট, সরি 2000 ক্যারেক্টারের একটা লিমিট থাকে, ওই লিমিটের ক্যারেক্টারের লিমিটের সে ট্রেড লাইসেন্সটা আপনাকে দিবে, ওই ট্রেড লাইসেন্সটা এখানে দেওয়ার পরে আপনি তার জন্য বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। আদারওয়াইজ এই জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এই কান্ট্রিগুলির পেজ ওপেন হবে না, বিজনেস পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন ইমপ্রেসামটা কি? জি আপু বুঝছি। জি আপু বুঝছি। তারপরে নিচে চলে আসেন, তারপরে হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টস মানে তো আপনারা বুঝতেই পারেন, তুমি অডিও ভাইয়া এইটা, আচ্ছা প্রোডাক্টস হচ্ছে এই যে এইখানেও হচ্ছে ক্যারেক্টারের লিমিট থাকে, যে আপনার বিজনেসের কোনো অফার আছে কিনা, যে আপনি এত প্রোডাক্ট কিনলে আপনি এত পার্সেন্ট নেন, বা আমরা হোলসেলে দেই, আমাদের হচ্ছে এই টাইপের প্রোডাক্ট থাকে, আপনার কি টাইপের প্রোডাক্ট আছে, আপনার বিজনেস কি নিয়ে, ওই টাইপের জিনিসের ডিটেইলটা আপনি লিখে দিতে পারবেন। অবশ্যই এখানে ক্যারেক্টার লিমিট থাকে, সেটা হচ্ছে 2000 ক্যারেক্টার লিমিট। আমি কিন্তু দুবার দুই জায়গায় 2000 ক্যারেক্টার লিমিটের কথা বলেছি, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। কারণ হচ্ছে বায়ারের কাছ থেকে যখন এই সমস্ত ইনফরমেশন নেবেন, বায়ার দেখা যাবে আপনি যদি ক্যারেক্টার লিমিটটা তাকে বলে না দেন, বায়ার আপনাকে 2500 ক্যারেক্টারের একটা কিছু লিখে দিবে, তখন আপনি যখন কেটে 2000 এ নিয়ে আসবেন, তখন বায়ার বলবে তুমি কার পারমিশনে কেটেছো, বায়ার আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে যাবে। সো বায়ারকে আপনাদের এই জিনিসগুলি মুখস্থ রাখতে হবে, যাতে বায়ারকে আপনারা বলে দিতে পারেন ইনস্ট্যান্ট, তোমার এইটা এত ক্যারেক্টারের, এইটা এত ক্যারেক্টারের, এইটা এত ক্যারেক্টারের। বুঝতে পেরেছেন? আপু ক্যারেক্টার মিন্স কি ওয়ার্ড? ক্যারেক্টার মিন্স না, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, আর ওয়ার্ড হচ্ছে দিস। যেমন ফার্স্টে লেখা আছে না THIS, এই চারটা ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড। ক্যারেক্টার মিন্স এখন বুঝতে পেরেছেন? 2000 ক্যারেক্টার লেখা যাবে। আমরা এখন বুঝতে না, আরেকবার প্লিজ। আপনার নাম আহাদ না? ইয়েস। আপনার নাম আহাদ না? আহাদে চারটা ক্যারেক্টার, মানে এ একটা ক্যারেক্টার, এইচ একটা ক্যারেক্টার, এ আরেকটা ক্যারেক্টার, ডি আরেকটা ক্যারেক্টার, টোটাল চারটা ক্যারেক্টার দিয়ে আহাদ, আহাদ হচ্ছে একটা ওয়ার্ড। এখন বুঝতে পেরেছেন? ওকে, তো ক্যারেক্টারকে জি বুঝতে পেরেছি। ইয়েস, অক্ষর অক্ষর, হ্যাঁ প্রতিটা অক্ষর। ওরে আল্লাহ, আচ্ছা প্রতিটা অক্ষরকে ক্যারেক্টার। জি, ব্যাক স্পেস, হ্যাঁ ব্যাক স্পেস ক্যারেক্টার, সরি স্পেস ক্যারেক্টার, আপনার কোলন, সেমিকোলন, ড্যাশ, আন্ডারস্কোর, তারপরে এট দ্য রেট, আপনার হচ্ছে কি বলে হ্যাশট্যাগ, গুলি প্রত্যেকটাই একটা ক্যারেক্টার। বুঝতে পারছি, ক্লিয়ার আপু, ধন্যবাদ। আচ্ছা তারপরে হচ্ছে আপনার বিজনেসের কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আছে কিনা, এক্সট্রা কোনো ইনফরমেশন যদি থাকে সেটা এখানে দিয়ে দিতে হয়। তারপরে নিচে আসেন, এখানে প্রাইস, প্রাইস রেঞ্জটা থাকে এখানে, প্রাইস রেঞ্জ। আপু কারেন্ট চলে গেছে, আমি ক্লিয়ারলি ক্লাস করতে পারছি না। আরমান, আচ্ছা আরমান এইটুকু লাইভে থাকবে, আপনি রিপিট দেখবেন, আমরা আবার তো প্র্যাকটিস করব, তখন দেখেন কারেন্ট আসে কিনা। আচ্ছা এইখানে প্রাইস রেঞ্জটা দিয়ে দেয়া যায়, যে তার প্রোডাক্টের, প্রোডাক্টের প্রাইসটা কিরকম হবে, চিপ হবে নাকি মিডলের হবে, এক্সপেন্সিভ হবে, সুপার রেঞ্জ হবে। তারপরে আনস্পেসিফাইড দিয়ে দিলে হচ্ছে চুজ ইফ ইউ ডোন্ট উইশ টু স্পেসিফিক প্রাইস, মানে হচ্ছে যে আপনার প্রাইস হচ্ছে ছোট কমও হতে পারে, বেশিও হতে পারে, আপনার প্রাইসের কোনো স্পেসিফিকেশন থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না। যখন এইরকম কোনো প্রোডাক্টের পেজ হবে বা এরকম কোনো প্রোডাক্টের বিজনেস হবে, তখন এটাকে আনস্পেসিফাইড দিয়ে দিতে হয়। বুঝা গেছে প্রাইস রেঞ্জের জায়গাটা? প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ মানে আপনি ধরেন এই যে যেমন আছে না কিছু কিছু শপ 1 to 99, আবার দেখবেন 1 to 99 প্লাস, এই যে প্লাস একটা কথা আছে না, ওইখানে এক টাকা থেকে 99 টাকারও জিনিস পাওয়া যাবে, আবার 99 টাকার উপরেও পাওয়া যাবে, আবার এখন আবার কিছু কিছু জায়গা আছে 1 to 99, মানে এক থেকে 99 বেশি আর পাওয়া যায় না ওইখানে। তো ওই রকম আপনার এখানে কি চিপ প্রাইস না মিডলের আছে, না এক্সপেন্সিভ, না সুপার রেঞ্জের আছে, নাকি আপনার হচ্ছে সব প্রোডাক্ট আছে, কম দামি আছে, মোটামুটি আছে, ভালো রেঞ্জের আছে। ধরেন আরঙ্গের পেজ, আরঙ্গের পেজ এখানে দিবে আনস্পেসিফাই, কারণ ওদের প্রাইস রেঞ্জের কোনো লিমিটেশন নাই, ওদের 200 টাকারও প্রোডাক্ট আছে, ওদের দেখা যায় 15-20 টাকারও প্রোডাক্ট আছে, ওদের 15-20,000 টাকারও প্রোডাক্ট আছে, ওদের 2,00,000 টাকারও প্রোডাক্ট আছে। সেক্ষেত্রে কোনটা চুজ করবো? আনস্পেসিফাই। তারপরে নিচে আসেন,
এইটা হচ্ছে অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম। যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে, ইনস্টাগ্রাম টুইটার এগুলিকে অ্যাড করে দিতে পারবেন এখানে। এই যে প্লাসে, হ্যাঁ এই যে দেখেন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট, ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কি এটা এক একটা কান্ট্রির এক একটা থাকে। ওরা যদি বায়ার চায় তাহলে, তবে ম্যাক্সিমাম পেজের সাথে হচ্ছে ইনস্টাগ্রামটা অ্যাড করে দেয়, টুইটারটা অ্যাড করে দেয়, দুইটা দুইটা। হ্যাঁ টুইটার, টুইটার আসলে টুইটারে বিজনেসটা খুব কম হয়, ইনস্টাগ্রামের পেজ আছে তো ওই জন্য ইনস্টাগ্রামটা অ্যাড করে। আবার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড করে, হচ্ছে ইউটিউবটা অ্যাড করে খুব কম, হোয়াটসঅ্যাপটা অ্যাড করে। হোয়াটসঅ্যাপটা অ্যাড করা হচ্ছে আপনার যারা হচ্ছে বাংলাদেশের বাইরের বায়ার, তারা যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কোনো সার্ভিস চায় তখন তারা চায় না যে ধরেন আপনি আপনার ফোন, ফোন নাম্বারটা আসলে খুব কম মানুষ ইউজ করে, কারণ হচ্ছে ফোনে ফোন করলে টাকা কাটে, কিন্তু ফোন থেকে হোয়াটসঅ্যাপে কল করলে টাকা কাটে না, কারণ আমাদের ম্যাক্সিমামের মোবাইলই হচ্ছে আমরা ইন্টারনেট ইউজ করি। এখন তো ইন্টারনেটের যুগ, আমরা সবাই কিন্তু ইন্টারনেট ইউজ করছি, তো ইন্টারনেটের থ্রুতে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কল করতে পারি, ইন্টারনেটের থ্রুতে হোয়াটসঅ্যাপে আমরা টেক্সট করতে পারি, যেটাতে আমাদের কোনো টাকা খরচ হয় না। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই দুটাকে কানেক্ট করে দেয়। ইটস আপ টু বায়ার, এটা আপনাকে আমি বলবো না এটাই করতে হবে, আপনি এটা করবেন না, আপনাকে এটা মুখস্থ করতে হবে এখানে কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়। আপনি এগুলি মুখস্থ রাখবেন, বায়ারকে বলবেন এখানে এতগুলি সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়, তুমি চাইলে আমি সবগুলি করে দিতে পারি, তুমি যদি না চাও আমি একটাও করব না। এখন তোমার যদি রিকোয়ারমেন্ট থাকে তুমি আমাকে বলতে পারো। বুঝতে পেরেছেন? WhatsApp business WhatsApp টা ইউজ করবে? হ্যাঁ এখানে হচ্ছে ইয়েরা business WhatsApp ইউজ করে। Facebook পেজের সাথে ম্যাক্সিমাম সময় যারা ইউজ করে সবাই business WhatsApp ইউজ করে। আপনারা বুঝতে পারেন কিনা জানি না, আপনারা আমার সাথে যেই WhatsApp এ কানেক্টেড সেটাও কিন্তু আমারটা কিন্তু business WhatsApp। জি আপনারা প্রথম থেকে চেক করছি আপনার অ্যাকাউন্ট। আপনি, আমি আপনার অ্যাকাউন্টটা প্রথম দিন চেক করছি, আপনার আপনারটা বিজনেস অ্যাকাউন্ট WhatsApp? হ্যাঁ আমার এটা বিজনেস WhatsApp, কারণ হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে গেলে আমরা যখন বাইরের বায়ারের সাথে কথা বলি আমরা আসলে আমাদের পার্সোনাল WhatsAppটা ইউজ করি না। বিজনেস WhatsApp আমরা আমাদের যে কোনো ডিলিং হয়, আমরা যে কোনো কথাবার্তা বলি, এগুলো সব হচ্ছে আমরা বিজনেস WhatsApp এর থ্রুতে বলা হয়। পার্সোনাল WhatsApp ইউজ করলে কোনো সমস্যা আছে? পার্সোনাল WhatsAppটা সমস্ত জায়গায় ইউজ করা যায় না ভাইয়া। এখন আপনার ধরেন আমরা যেটা ফ্রিল্যান্সিং এর কাজ করি এটা তো ওয়ান কাইন্ড অফ বিজনেস, তাই না? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আর্নিং এর, আর্নিং যেহেতু করছি এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, এখানে আমি পার্সোনাল জিনিস কেন ইউজ করব? আপনি কি অফিসে আপনার পার্সোনাল জিনিস ইউজ করেন? প্রফেশনাল এর জায়গাগুলিতে প্রফেশনাল থাকা উচিত। আচ্ছা আমি দেখলাম যে ইয়েতে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেও চ্যাটবট ইউজ করে। হ্যাঁ আচ্ছা চ্যাটবট আছে, চ্যাটবট সমস্ত জায়গায় ইউজ করা যায়। আপনাদের এই চ্যাটবটের যাদের শেখার ইচ্ছে আছে তার আগে কোর্সটা কমপ্লিট করেন, তারপরে আমি আপনাদেরকে বলে দিব কোথায় খুব ভালো চ্যাটবট শেখানো হয়, আপনারা সেখান থেকে শিখে নিতে পারবেন। আপনারা এই কোর্সটা করার পরে মিনিমাম 2.5 থেকে 3 মাস শুধু এই কোর্সে যা শেখানো হবে সেগুলি প্র্যাকটিস করবেন। এই 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনাদের আর্নিং স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আপনারা ওই আর্নিং এর টাকা দিয়ে আপনারা অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন নেবেন, নিজের পকেটের 1 টাকা খরচ করে। এটা কি আমাকে দেন? জি ভাইয়া বলতেছি এই যে কোর্সটা আমরা করতেছি এটা পুরোটাই বেসিক লেভেলের কোর্স, রাইট? না এখানে সম্পূর্ণ বেসিক লেভেলের কোর্স হলো, আমি শুধু একটা পেজ কিভাবে ক্রিয়েট করে দেখিয়ে দিতাম, এর বেশি আর দেখাতাম না। আমরা এই যে অটোমেশন সেট করা, কল টু অ্যাকশন বাটন সেট করা, আমরা এই যে আপনাদেরকে লোকাল এসইও দেখাবো, এই যে টেকনিক্যাল এসইও দেখাবো, এগুলি সবই হচ্ছে অ্যাডভান্স এসইও কাজ। ফেসবুকের অ্যাডভান্স অনেক সেটিংস আছে যেটা আমরা বেসিক এর মধ্যে দেখিয়ে দেই, যাতে অ্যাট লিস্ট আর্নিংটা আপনারা করতে পারেন। আমরা পুরো বিজনেস ম্যানেজার দেখাই, আমরা পুরো অ্যাড ক্যাম্পেইন দেখাই, অ্যাড ম্যানেজার দেখাই, যেটা হচ্ছে আপনার অ্যাডভান্স এর কাজ। বললাম না অ্যাডভান্সের 35% শেখানো হয় এখানে, আমরা বেসিক বললেও আমরা অ্যাডভান্সের 35% শেখাই। আচ্ছা
এখান থেকে এই অ্যাকাউন্টগুলি আপনি অ্যাড করে দিতে পারবেন। পেজ ইনফর্ম, পেজ ইনফো হচ্ছে পেজের ইনফরমেশনের সেটিংস করা। এতক্ষণ যেই সেটিংসটা করলেন সেটা হলো পেজের ইনফরমেশনের সেটিংস করা। পেজের কোনো সেটিংসে কিন্তু এখন আমরা হাত দেইনি, পেজের সেটিংস এ হাত দেইনি, মেসেজের সেটিংস দেখিনি, পেজের রোল দেখিনি। ওই যে বলেছিলাম না যে আমরা পেজকে হচ্ছে ওনারশিপ চেঞ্জ করতে পারি, পেজের ওনারশিপ চেঞ্জ করা। আপনারা শুনবেন অনেক পেজে বলে যে আমাদের মডারেটররা আপনাদের জন্য না সরি আপনাদের টেক্সটের রিপ্লাই আমাদের মডারেটররা দিবে। এই যে মডারেটর, একটা পেজে পাঁচটা রোল দেয়া যায়, একটা অ্যাডমিন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, একটা হচ্ছে মডারেটর, একটা হচ্ছে অ্যানালিসিস্ট, আর একটা হচ্ছে এডিটর। এই টোটাল পাঁচটা পোস্ট দেয়া যায়। একমাত্র অ্যাডমিনেরই পাওয়ার থাকে যে হচ্ছে একটা পেজকে ডিলিট করতে পারে, একটা পেজের ওনারশিপ চেঞ্জ করতে পারে, একমাত্র অ্যাডমিন। মডারেটরের কিছু রুলস, মডারেটরের কিছু বাধ্যবাধকতা থাকে, মডারেটর সব কাজ করতে পারে না, পেজের সেটিংস এর কাজগুলি মডারেটর করতে পারে না। সবাইকে বলে দিবেন পেজের জন্য মিনিমাম দুইজন অ্যাডমিন বা দুইজন ওনার রাখার জন্য। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ফেসবুক পেজ যখন ডিসেবল করে, আপনার আইডি যখন ডিসেবল করে দিবে, আপনার যে কেউ কিন্তু আপনার আইডিতে রিপোর্ট করতে পারে, রিপোর্ট করলে আপনার আইডিটা ডিসেবল হয়ে যাবে। ফেসবুক আপনার আইডি ডিসেবল করে দেয়া মানে হচ্ছে আপনার এই এক আইডি, ওই জন্য বললাম আপনাকে আপনার পেজের দুইটা পেজের অ্যাডমিনশিপ থাকেন তাহলে আপনার পেজটাও ডিসেবল হয়ে যাবে, এই পেজকে আর আপনি কখনো ইয়ে করতে পারবেন না। তো এই জন্য বলা হয় দুই থেকে তিনজনকে, হ্যাঁ দুই থেকে তিনজনকে অ্যাডমিন করে রাখতে হয়, যাতে একটা অ্যাডমিন ডিসেবল হয়ে গেল অন্য একটা অ্যাডমিন দিয়ে পেজের ওনারশিপ চেঞ্জ করা যায়। ইয়েস, বুঝা গেল? জি বুঝতে পারছি। আচ্ছা তারপরে প্লাস দিবেন, তারপরে আবার আরেকটা অ্যাড করবেন, তারপরে আবার প্লাস দিবেন, তারপরে আবার আরেকটা সিলেক্ট করবেন, আরেকটা অ্যাড করবেন। এখানে অ্যাড করা মিন্স হচ্ছে জাস্ট ধরেন আপনার ইনস্টাগ্রামের যে নামটা আছে ওই ইউজার নেমটা এখানে দিয়ে দেয়া, এটা কিন্তু অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন না, এটা জাস্ট সোশ্যাল মিডিয়াটাকে সেট করে দেয়া, ইন্টিগ্রেশন কিন্তু এটা না, এটা সেট করা, ইন্টিগ্রেশন না। আপনারা যেমন ভাইয়া পাশে নিউ নিউ ট্যাবে গিয়ে আপনি আপনার ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে সার্চ ফেসবুক, সার্চ ফেসবুকে যান, হ্যাঁ এখানে সুলতানা রহমান লিখেন, বাবা আমাকে তো খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা পিপলে দেন, এই যে বাপাশে ফিল্টার, বাপাশে ফিল্টার, পিপল পিপল বাপাশে নিচে আসেন, পোস্টের নিচে পিপল, আরে ভাইয়া ফটোজ এর নিচে, ফটোজ এর উপরে পিপল, দাঁড়ান দাঁড়ান হোল্ড 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 হোল্ড, হ্যাঁ পিপলে দেন, পেয়ে যাওয়ার তো কথা, আমাকে এখানে আচ্ছা স্ক্রল করে নিচে আসেন, আসেন, আচ্ছা আমার ইউজার এই যে আমার, হ্যাঁ আমার প্রোফাইলে, হ্যাঁ ক্লিক করেন, নিচে আসেন, নিচে আসেন, এই যে দেখেন বাপাশে হোল্ড 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 হোল্ড, এই যে এইটাতে ক্লিক করলে আপনাকে আমার ইনস্টাগ্রামে নিয়ে যাবে, এটাতে ক্লিক করলে আমার ইনস্টাগ্রামে নিয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে কিন্তু আমাকে যখন আমি কানেক্ট করেছি তখন কিন্তু আমাকে ইয়ে করতে হয়েছে, আপনার ইন্টিগ্রেট করতে হয়েছে, মানে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হয়েছে, শুধু ইউজার নেম দিলেই হয়নি, কানেক্ট করার জন্য আমাকে এটা করে দিতে হয়েছে। সেম জিনিসটাও আপনাদের করতে, মানে ওই ওই পেজে যেটা করে সেটা হচ্ছে যে আপনি আভায়াতে যান, ভাইয়া পাশের নিউ ট্যাবে গিয়ে আভায়াতে যান, দেখেন এখানে এই যে আমাদের শুধু ইনস্টাগ্রামটাকে কানেক্ট করা,
আমাদের মেইল অ্যাড্রেসের সাথে আমাদের ইনস্টাগ্রামকে কানেক্ট করা, এখানে কিন্তু আমাদের অন্য কোনো কিছু কানেক্ট করা নাই। যে দেখেন নিচে অ্যাডভার্টাইজিং এজেন্সির নিচে দেখেন, হ্যাঁ এই যে এইটাই হচ্ছে একটু আগে যে অ্যাকাউন্টটা দেখালো, বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি আপনার পেজের সেটিংসে চলে যান। এখানে আমি কিছু অ্যাড করব না, অ্যাড করবেন না, এই যে যেই অপশনগুলি আমি ধরলাম সবাই প্রত্যেকটার কাজ করবেন, একটা করে স্ক্রিনশট নেবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট কি সেটা হচ্ছে পেজ ক্রিয়েট করবেন, যে প্রত্যেকটা স্টেপের একটা করে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ওই প্রত্যেকটা স্ক্রিনশটকে একটা গুগল ডকে দিবেন, তারপরে গুগল ডকের লিংকটা আপনারা হচ্ছেন ওই অ্যাসাইনমেন্ট শিটে দিবেন, সেটা অবশ্যই কালকে দুপুর 1:30টার মধ্যে। আপনাদের অ্যাসাইনমেন্ট বুঝতে পারছি আপু, আমি কি নতুন একটা, আচ্ছা ঠিক আছে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে এই যে প্রত্যেকটা জিনিস এখানে যেমন অ্যাড না করে চলে যাচ্ছেন, এখানে যেমন করেছেন উপরে যেমন বিজনেস আওয়ারটা আমরা একটাতে অ্যাড করেছেন, বাকিগুলি অ্যাড করেননি। আপনাকে শনি থেকে পুরো কি বলে শনি থেকে রবি, শনি থেকে রবি পুরোটা, হ্যাঁ পুরোটা মানে সপ্তাহে সাত দিনের, সাত দিনের টাইমিংটা সেট করতে হবে। স্ক্রল করে উপরে উঠেন, প্রত্যেকটা জায়গার আপনি সেটিংস করবেন এবং স্ক্রিনশট নেবেন, সেটিংস করবেন স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপরে সেইগুলিকে আপনি অ্যাড করে দিবেন। হ্যাঁ এই জন্যই তো যারা বলেছেন আপু একদিনই শেষ করেন, এখন বলেন একদিনই আমি শেষ করব। না একদিনে তো কোনোভাবে সম্ভব না শেষ করা, আর বুঝবো আপু আমি কিছুক্ষণ পর পাগল হয়ে যাব আপু। আচ্ছা পেজ রোলের কাজে যাব আজকে আপু, অ্যাসাইনমেন্ট না না আপু না না আজকের জন্য যথেষ্ট, আজকের জন্য যথেষ্ট। পেজ যখন ক্রিয়েট করেছি নাম দিয়েছি না, ক্যাটাগরি দিয়েছি না, মনে আছে? আহাদ আপনি হচ্ছেন ফেসবুকে যান ভাইয়া, ফেসবুকে ঢুকেন। জি জি ফেসবুকে ঢুকেন, আপনার প্রোফাইলে, আপনার প্রোফাইলে এখানে না, হোমে, হোমে এই যে হোম 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 হোম। আহাদ আপনি আমার ইনস্টাগ্রামে চলে গেছেন, হোমে যান, এই যে হোমে আসছেন না এইখান থেকে, এই যে ভাইয়া এইটাতে না, হ্যাঁ এখানে থাকেন, অন্য কোথাও যাবেন না, এইখানে হচ্ছে এই যে প্লাস বাটন ক্লিক করে পেজে গিয়ে আমরা পেজ ক্রিয়েট করেছি না আপু। প্রত্যেকটা কাজ আজকে যতটুকু দেখালাম অতটুকুর প্রতিটার একটা করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটাকে ভাইয়া নিউ ট্যাবে যান, নিউ ট্যাব এটার পাশেরটা, নিউ ট্যাবে গিয়ে ওই যে 9 ডটে ক্লিক করেন, মানে গুগল ডক, গুগল ডক ফাইল তো সবাই চিনে, গুগল ডক ফাইল এই যে নিচে আসেন, হ্যাঁ এই যে গুগল ডক্সে যাবেন, গুগল ডক্সে যাওয়ার পরে এটা যদি আপনার জিমেইল লগইন করা থাকে তাহলেই আপনি এই গুগল ডক্সে যেতে পারবেন, আপনার জিমেইলটাকে আগে লগইন করে নেবেন, বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? যে কোশ্চেন করেছিলেন আবার বলেন আপু, বুঝতে পারিনি। আচ্ছা আহাদ আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাচ্ছি ওনাদেরকে। আচ্ছা দেখেন স্ক্রিন শেয়ারটা অফ করে দেন আপনি, আমি দেখাচ্ছি। আচ্ছা সবাই একটু ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই এই ফাঁকে, ক্যামেরাটা অন করে দেন। জয়দেব, লুবনা, অ্যানি, লুবনা, অ্যানি, আরমান, জয়দেব অন করেন, আমি আপনাদের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি।
জি আপু বলেন। আসলে আমি আপু আমি বলে কোনো কথা নেই, এখানে এটা রুলস, এটা দিতে হবে, কারণ এটা হচ্ছে আপনাদের মিনিস্ট্রিতে, এভরিডে মিনিস্ট্রিতে এটা আমাকে সাবমিট করতে হয়, ঠিক আছে? এটা অন করার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা স্টুডেন্ট ছিলেন, একজন দুইটা অন করেননি, একজন একটাই। ওকে ঠিক আছে, শেষ, আপনাদের ফটো সেশন শেষ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ক্লিয়ার না ব্লার? ক্লিয়ার। আপনারা হচ্ছেন মোস্ট লাকি পারসন, লাস্ট দুই ব্যাচ, লাস্ট চারটা ব্যাচের যখনই আমি স্ক্রিন শেয়ার করছি তখনই তারা বলছে আপু ব্লার, আপু 122, ওই যে ইউটিউবে সর্বনিম্ন কত, 122 না 120? 144 pixels. একটা অ্যাকাউন্ট থেকে আপু কয়টা পেজ খোলা যায়? অনেক অনেক, কোনো লিমিটেশন নাই আমার এখানে। আপু এটা তো ক্লাসিক ভার্সন। হ্যাঁ আমি এটা ক্লাসিক ভার্সনে গতকালকে যে শিফট করেছি ওই জন্য, আই নো এটা ক্লাসিক ভার্সন। আচ্ছা আপনাদেরকে দেখাবো কেমনে, আমি দাঁড়ান হোল্ড করেন আপনারা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি সুইচ টু ফেসবুক। যে আপু একটু আগে বলেছিলেন যে আপু অ্যাসাইনমেন্টটা কি কিভাবে দিবে, আপুর সাথে প্রেজেন্টের ব্যাপারটা একটু বল দিয়েন। কোনটা, প্রেজেন্টের ব্যাপারটা? জি আপু। আচ্ছা প্রেজেন্টের ব্যাপারটা বলে দেব, এই যে এখানে যে প্লাসে ক্লিক করছি না আমি, এই যে প্লাসে যখন ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর এই যে দেখেন আমার এখানে কতগুলি অপশন চলে এসেছে, এই অপশনের এই যে দেখেন আমি একটা স্ক্রিনশট নিলাম, দেখতে পাচ্ছেন এই যে একটু ব্ল্যাক হয়ে গেল না, এটা কিন্তু একটা স্ক্রিনশট চলে গেল। এরপরে পেজে যাব, পেজে গেলে এই যে পেজে নাম, পেজে নাম দিব, ক্যাটাগরি দিব, ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন দিয়ে তারপরে এই যে ক্রিয়েট পেজ দেওয়ার আগে এই যে পেজের নাম টাম দিলাম না, এগুলি সমস্ত জিনিস ফুলফিল করে সেটার একটা স্ক্রিনশট নিব। এইভাবে প্রত্যেকটা কাজ করার আগে জাস্ট সেভ বা ক্রিয়েট এই জিনিসগুলি করার আগে আমরা হচ্ছে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিব, ওই স্ক্রিনশট গুলিকে আমরা আমাদের গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে রাখবো, গুগল ড্রাইভে রাখবো। ওকে এই যে এখানে দেখেন 9 ডট, আমার তো জিমেইল লগ ইন করা, তো এখানে 9 ডটে ক্লিক করলে এই যে দেখেন এখানে আসবে এই যে ডক, দেখতে পাচ্ছেন এই যে ডক, ডকে একটা ডক ফাইল ওপেন করবেন। এই গুগল ডক ফাইল ওপেন করার পরে এই যে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে গিয়ে এইখানে এই যে আনটাইটেল ডকুমেন্টের জায়গায় আপনি নাম দিয়ে দিবেন আপনার অ্যাসাইনমেন্টের নামটা। আমার ফাইলের নাম দেয়া হলো, এরপরে যে শেয়ার অপশনটা, শেয়ার অপশনে গিয়ে এই যে গেট লিংকের এই জায়গাটাতে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কোথায়, এখানে ক্লিক করলে এই যে দেখেন ভিউয়ার, আপনারা সবসময় ভিউয়ার, ভিউয়ার মোডে দিয়ে দিবেন। আচ্ছা আপু সবসময় ভিউয়ার কেন? এটা সবসময় ভিউয়ার, ভিউয়ার হচ্ছে এইটা শুধু আমরা দেখতে পারলেই হবে, এডিটর মিন্স হচ্ছে কি এখানে গিয়ে আমি কাজ করতে পারবো, আর কমেন্টার মিন্স হচ্ছে এখানে আরেকটা কাজ করা যায়, তো এইগুলি দিয়ে তো লাভ নাই, আপনি শুধু ভিউয়ার হিসেবে দিয়ে দেন, কারণ আপনার এখানে অন্য কেউ ঢুকে যদি কাজ করতে পারে, আপনার এটা অন্য কেউ ঢুকে যদি হয়তো অনেক সময় দেখা যায় যে বুঝলো না, ডিলিট হয়ে গেল, তখন আপনার জন্য ঝামেলা না,
ঠিক আছে জয়দেব, আপনার জন্য ঝামেলা তো, এই জন্য আমরা সবসময় বলে দিই ভিউয়ার মোডে দিই, ভিউয়ার দিয়ে আপনি ডান দিয়ে দিবেন, ডান দিয়ে দিলে হবে আপনার এটা এখন শেয়ারেবল লিংক হয়ে গেছে, ডান দিলে এরপরে হচ্ছে এই যে এখানে দেখেন পুরো নতুন অফিস এরপরে যে ইনসার্ট দেখতে পাচ্ছেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে যে ইমেজ, ইমেজে গিয়ে আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার দিলে এখন তো সময় অনেক, এই যে এইমাত্র স্ক্রিনশট গুলি নিলাম না আমি, এই যে দুইটা, এই যে দুইটা স্ক্রিনশট কে এই যে ওপেন দিব, ওপেন দিলে এই যে দেখতে পাচ্ছেন একটা একটা স্টেপ ওয়াইজ কিন্তু এসছে, এই যে ফার্স্টে ক্রিয়েটে গিয়েছি তারপরে এই যে পেজ ক্রিয়েট করছি, তো এইরকম স্টেপ ওয়াইজ প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন, আজকে যতগুলি কাজ করেছে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে এইখানে যে লিঙ্কটা, এই যে এখানে আবার গেলে লিঙ্কটা পাবেন, এই যে দেখেন কপি লিঙ্ক, কপি লিঙ্ক নিবেন, কপি লিংক নিয়ে আপনাদের ফেসবুকের যেই মেসেঞ্জার গ্রুপ আছে, এই তো আপনাদের গ্রুপ, ওই এই যে গ্রুপের আমাকে কেউ একটু অ্যাসাইনমেন্টের লিংকটা কি নিচে নামায় নিয়ে আসেন, এটা অ্যাটেন্ডেন্স এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন লিংক, লিংকে গেলে দেখেন লিংকটা ওপেন হবে, এই লিংকটা কিন্তু এডিটর দেয়া আছে, দ্যাটস ওয়াই আপনারা লিংকটা দিতে পারেন, এই যে অ্যাসাইনমেন্ট লিংক, এটা আজকের অ্যাসাইনমেন্টের, ঠিক আছে, স্টিল লোডিং, এখানে এই যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, তারপরে এই যে এই জায়গায় এসে আপনি হচ্ছেন ইয়ে করে দিবেন, মানে আপনি কি লিংকটা ওপেন করছেন আপু? হুম কেন ভাইয়া, কেন ভাইয়া, যে কই আমারটা কই, আমি কিভাবে বলবো, এই যে আমারটা তো ফার্স্টে থাকার কথা, এই যে আমি আমার এখানে তো আমার ফার্স্টে দেখাচ্ছে, আচ্ছা আপনার ওখানে ফার্স্টে দেখাচ্ছে, আমি দেখছি, হোল্ড অন, এই যে আহাদ, এটা এফবি লিংক, আহাদ এটা তো অল লিংক এর লিংক, আপনার তো অ্যাসাইনমেন্ট এর লিংকে যে দূর সন্ত্রনা দেখেন, ভাইয়া আমার এটা তো যন্ত্রণা দিচ্ছে, একটু তো হোল্ড করেন, আমি এটাকে একটু দূরে সরাই, এটার যন্ত্রণাটা বেশি, আচ্ছা এই যে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের এখানে গেলে যে আহাদের এখানে দুইজন অ্যাসাইনমেন্ট আজকে দিয়েছেন, সেকেন্ড জন কে, না আমি আমি দুইটা দিয়েছি, আমি দুইটা দিয়েছি, আপু আপনাকে যে ফাইলটা আমি শেয়ার করছি ওটাতে তো অনেক জনের অ্যাসাইনমেন্ট আছে, আর অ্যাসাইনমেন্টের জন্য একটা সুনির্দিষ্ট ফাইল হলে ভালো হয়, এখন এক একজন ইন্ডিভিজুয়ালি, কেন এক একজন ইন্ডিভিজুয়ালি দিবেন, এটা তো গতকাল কি লিংক করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, এই লিংকের মধ্যে আপনারা 50টা ক্লাসে 50টা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আপু আপনাকে একটা লিংকটা দিলাম ওটাতে দেখলাম যে অনেকে ওটাতে দিছে, আর এই আহাদ ভাই ওইটাতে কেন দিবে, আমার কথাটা বুঝুন, ওইটাতে কেন দিবে, আমি তো এই লিংকটা গতকাল ক্রিয়েট করে দিয়েই দিয়েছি, যে ফার্স্ট শীটে হচ্ছে আপনাদের অল লিংকস দেয়া আছে, ফার্স্ট শীটটাতে আপনাদের অল লিংকস দেয়া থাকবে, তারপরে সেকেন্ড শীটে এই যে অ্যাসাইনমেন্ট, এখানে হচ্ছে আমি 18টা না 20টা শীট ক্রিয়েট করে দিয়েছি, বলেছি প্রতিদিনের অ্যাসাইনমেন্টের সময় জাস্ট এখানে এই শীটের নামটা চেঞ্জ করে নেবেন, এটা বলিনি আপনাদেরকে গতকাল, এখানে আপনার নাম লিখে জাস্ট এখানে হচ্ছে এই যে লিংকটা
লিংকটা পেস্ট করে দিয়ে দিলে, যেই লিংকটা ওখান থেকে কপি করে নেছেন, এখানে এটা পেস্ট করে ছেড়ে দিয়ে শেষ, আপনার কাজ শেষ, আপনার অ্যাসাইনমেন্ট ডান, সাবমিট করা। আপু জি, আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট কিন্তু এটা আমার কিন্তু দুইটা, বুঝছেন? দুইটা কেন হবে? অ্যাসাইনমেন্ট জি দিয়েছি আমার, যে প্রথম আমার এফবি প্রোফাইলের, আমার এফবি প্রোফাইলের আপনি স্ক্রিনশট নিলেন না? এফবি প্রোফাইলের স্ক্রিনশটের যেটা আছে এই একটার মধ্যেই তো আপনি সবগুলি দিতে পারেন, এই একটার মধ্যেই তো সবগুলি দেয়া যায়, বোকার মতো কাজ কেন করেন? আচ্ছা ঠিক আছে, কখনো দুইটা দেখবে না, আপনার এখানে একটা দিয়েছেন না, একটা দিয়ে দিবেন না, একটা গুগল ডক এর মধ্যে আপনি 100 ছবি দিতে পারবেন, 100 ছবি একসাথে দিয়ে আপলোড করে দেন, দরকার আছে আমার 100টা ফাইল রেডি করা। আচ্ছা ভাই, এখানে তো অনেকগুলো গ্রুপ, তো অনেকগুলো লিংক দেখলাম, তাহলে তো লিংক করে দিছিলেন কালকে, অন্য লিংকগুলো বাদ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমি তো অন্য লিঙ্কগুলি করতে বলিনি, আপনারা কথা আমার শুনেননি এই জন্য আপনারা এটা করেছেন, কারণ গ্রুপে আমি এই লিঙ্কটা দিয়ে বলেছি এই একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কে আমি মিনিস্ট্রিতে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কের অ্যাসাইনমেন্টটি আপনার দেখা হবে, তার মানে মিনিস্ট্রি আজকে দেখবে গতকালকের ক্লাসের আজকের অ্যাসাইনমেন্ট শুধু আহাদের সাবমিট হয়েছে, অন্য কারো হয়নি। আপনারা গতকাল যখন আমি কথা বলেছিলাম তখন কোথায় ছিলেন? আর অ্যাটেন্ডেন্সের যেই ব্যাপারটা সেটা হচ্ছে সেম ওয়ে, এখানে একটাই লিংক, যেটাই যে অল লিংক এখন দেয়া হয়েছে, আহাত দিয়েছে এটাই, আরেকটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স দূর দেখছো, অ্যাটেন্ডেন্স শিটটা কোথায় যেন দেখলাম একটু আগে, এই যে এটা মেবি অ্যাটেন্ডেন্স শিট, হ্যাঁ এই অ্যাটেন্ডেন্স শিটে গিয়ে গুগল ডকে, এই যে এটা অ্যাটেন্ডেন্স শিট, আজকে ডেট দেয়া হয় নাই, আজকে ডেট দিতে বলছিলাম, ক্লাস নাম্বার লিখতে বলেছিলাম আপনাদের, আজকে ডেট এবং ক্লাস নাম্বার লিখতে বলেছি, এবং এই অ্যাটেন্ডেন্স শিটের সাথে এই যে এফবি লিংক, এখানে লিখবেন ইউটিউব লিংক, এফবি লিংক হচ্ছে আমাদের যে ফেসবুকে লিংকটা, যে ফেসবুকে লাইভের লিংকটা দেয়া হয়, এখানে ফেসবুকে লাইভের লিংকটা আপলোড করবেন, এখানে ইউটিউবের লিংকটা আপলোড করবেন, এতে কি হবে আপনাদের যাদের একটা ক্লাস মিস হয়ে যাবে বা কেউ একটা ক্লাস খুঁজে পাচ্ছেন না বা আপু আমি তো এই ক্লাসটা মিস করেছিলাম, তারা জাস্ট এই অ্যাটেন্ডেন্স শিটের লিংকটা রাখলে সেখানে আপনার ডেইলি ক্লাসের সাথে সাথে ফেসবুকের লিংকটা আর ইউটিউবের লিংকটা আপলোড এখানে দিয়ে দিবেন, শুধু লিংকটা দিয়ে দিবেন, কারণ আমি তো সেটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিই, আপনাদের গ্রুপে দিয়ে দেই না? হ্যাঁ, তাহলে এখানে ফেসবুক লিংক, এখানে ইউটিউব লিংক দিয়ে দেন। আপনাদের কাজ হবে হচ্ছে এই যে এই জিনিসটা করা, আপনাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ডেইলি কত নাম্বার ক্লাস, কত তারিখের ক্লাস সেটা লিখে ডেইলি শিটটা ডেইলি অ্যাড করে দেয়া। এখানে আপনাদের নাম চেঞ্জ করেন, এখানে গেলে তো নাম চেঞ্জের অপশন আছে, এই যে রিনেম করেন, রিনেম করে ক্লাস ওয়ান লিখে লিখেন। আহারে কালকে কত তারিখ গিয়েছে? আপনারা করবেন সেটা কি আমি করবো? মানে ডেইলি কি এখন কি আপনারা স্কুলের বাচ্চা, নাম ধরে কি আপনাদেরকে ডাকবো আমি, ব্যাপারটা কি এরকম? বলেন আপু আমি স্কুলের বাচ্চা, তাইলে আমি আপনাদেরকে ডেইলি নাম ধরে ডাকবো, কারণ আমার কোনো ব্যাচকে আমি হচ্ছে ভাইয়া সিরিয়াসলি আমি কখনো এইভাবে তাদেরকে অ্যাটেন্ডেন্স শিট আমি বলেছি, তারা ডেইলিটা ডেইলি করে ফেলেছে, কারণ এটা আপনাদের নিজেদের দায়িত্ব, নিজেদের জন্যই নিজেরা করবেন, আপনাদেরই প্রয়োজন। এই যে আজকেরটা দিয়ে দিলাম না, আজকে এখানে হচ্ছে আপনার এই যে রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা শিট রেডি করে ফেলেন একই দিনে, টাইম একটু ইয়ে করে সময় করে যে এইটার ই আছেন উনি এখানে কাজটা করে ফেলবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, নাম, ফোন নাম্বার, ব্যাস হয়ে যাবে। আর ডেইলি হচ্ছে কেউ একজন এটা নিয়ে জাস্ট এখানে ফেসবুকের লিংকটা আর ইউটিউবের লিংকটা দিয়ে দিবেন, এই দুইটা লিংক আমি আবার গ্রুপে দিয়ে দিব, এটা আমার এখানে থাকুক। এখন বুঝতে পেরেছেন যাদের অ্যাসাইনমেন্ট নিয়ে প্রবলেম ছিল? জি আপু। ক্লিয়ার? ক্লিয়ার। আপনি কাজ করবেন না, এই যে ধরেন আমি ক্লাসে দিব, ক্লাসে দিয়ে আমার পেজ ক্রিয়েট করতে হয় কোথা থেকে, এখান থেকে না? কার্সরটা রাখলাম এই যে, এখানে স্ক্রিনশট নিলাম, বুঝতে পেরেছি, নিয়ে এই যে পেজে দিব, পেজে দিলে কোথায় গেল? আবার একটু ক্লাসে দেওয়ার পর পেজে
এই যে হ্যাঁ প্লাসে দেওয়ার পরে পেজে পেজে দিয়ে স্ক্রিনশট নিয়ে পেজে ক্লিক করব তারপরে এই ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আমি পেজের নাম লিখব স্ক্রিনশটটা আপনি কিভাবে নিয়েছেন আমি আসলে দেখতে পারিনি প্লাসে দেওয়ার পর কি স্ক্রিনশট আমি বলতে যাচ্ছি যে স্ক্রিনশটটা কিভাবে নিয়েছেন মানে আচ্ছা স্ক্রিনশটটা নিয়েছি হচ্ছে আপনি কি পিসিতে না ডেস্কটপে আমি আমি আসলে মোবাইল থেকে দেখছি আজকে আমার পিসিটার একটু প্রবলেম আছে এই জন্য আচ্ছা আপনার পিসি কি মানে ডেস্কটপ না ল্যাপটপ 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 হলে আপনার উইন্ডোজের একটা বাটন আছে না কিবোর্ডে আচ্ছা আচ্ছা উইন্ডোজের বাটন উইন্ডোজের বাটন শুধু উইন্ডোজের বাটন না উইন্ডোজের বাটন এবং উপরের ডান পাশে দেখেন পি আর টি এস টি একটা ছোট বাটন ব্যাক স্পেসের উপরে ডিলিট বাটনের বাম পাশে ডিলিট বাটনের বাম পাশে ব্যাক স্পেসের উপরে পি আর টি এস টি প্রিন্ট স্ক্রিন প্রিন্ট স্ক্রিন তো পুরোটা লেখা থাকে না ভাইয়া দ্যাটস ওয়াই ওনাকে এইভাবে বল পেয়েছেন আপু আপু না আপু পাইনি ওনার ল্যাপটপের নামটা কি এটা শুনে এইচপি ব্যাক স্পেসের উপরে দেখেন ব্যাক স্পেস যেটা এটার উপরে ব্যাক স্পেস এইচপি থাকে না আপু একদম কর্নার থেকে দুই নাম্বারটা যেটা কর্নার থেকে দুই নাম্বার ওইটা এফ 12 এর পাশে আছে একটা বাটন দেখেন এফ 12 এর পাশে হ্যাঁ হ্যাঁ স্ক্রল স্ক্রল আছে ওখানে না স্ক্রল না তো এফ 12 এর পাশে কিন্তু স্ক্রল আছে না না আপু এক এক জন এক্সট্রা কিবোর্ড আছে এক্সট্রা কিবোর্ড তো নেই আপনি পিসির কিবোর্ড তো আমি আপনাকে দেখাচ্ছি হোল্ড অন ওকে আর কত কিছু আপনাদের জন্য আমার করতে হবে দাঁড়ান ভাইয়া কিবোর্ড দিয়ে কিভাবে নে আচ্ছা আপু জি আপু আজান দিচ্ছি হ্যাঁ আপু আমার থেকে একটু হ্যাঁ বলছিলাম আজকে তো যদি ক্লাস শেষ হয় আপু হোল্ড অন আমি একটু পর কথা বলছি এই যে দেখেন এই বাটনটা দেখতে পাচ্ছেন সঙ্গীতা আপনি আমি যেই দেখতে পেয়েছেন সঙ্গীতা দেখা যাচ্ছে না পিটাবো ধরে দেখা যাবে না কেন এই যে দেখেন দেখা যাচ্ছে আপু নাম কি আপু দেখা যাচ্ছে না আরে স্ক্রিনে দেখলে তো দেখতে পাবেন না যেখানে আমার ছবি দেখা যায় দাঁড়ান দেখাচ্ছি হোল্ড অন স্ক্রিনটা অফ করেন স্ক্রিনটা অফ করলে স্ক্রিনটা অফ করলে দেখা যাবে সেটা আমিও জানি জি আপু জানতাম না জি আপু যে ডিলেটের পাশেটা ওইটাই তাই না আপু হ্যাঁ ডিলেটের এই যে এইটা এই বাটনটা আর হচ্ছে এই যে এই বাটনটা জি আমার আচ্ছা দাঁড়ান তো আমি স্ক্রিন শেয়ার তো অফ অফ না হ্যাঁ আপনারা সবাই মিউট করে দেন এখন আমি দেখেন সঙ্গীতা এই যে এখন দেখতে পাচ্ছেন আপু সঙ্গীতা আছে কি নাই সেটাও তো জানি হ্যাঁ আপু আসলে আমার ওখানে নেই এই বাটনটা নেই এরকম তো হওয়ার প্রশ্নই ওঠে না এই বাটন ডিলেট আমার একদম লাস্টেই আছে সবার লাস্টে ডিলেটই আছে আপু এক একজনের কিবোর্ডটা আসলে এক এক রকম শুধু এটাই হচ্ছে যাদের ওই পিআরটি টাই হচ্ছে বেসিক্যালি ওইটা দিয়ে স্ক্রিনশটটা তুলতে হয় উইন্ডোজ ধরে এই যে এই উইন্ডোজ ধরে আচ্ছা এর ছাড়া আর কোনো অপশন নেই যে এটা ছাড়া আছে হ্যাঁ তাহলে আমাকে ওটা বলে দেন এটা ছাড়া হচ্ছে আপনার স্নিপিং টুল খুঁজে নিতে হবে যেখান থেকে উইন্ডোজের যে বাটনটা আছে না আপনার পিসি মনিটরে এখান থেকে আমরা হচ্ছে ইয়ে করি বন্ধ করি আচ্ছা আচ্ছা খুঁজে নিতে হবে হ্যাঁ ওখানে গিয়ে সার্চের একটা অপশন থাকে ওই সার্চ থেকে স্নিপিং টুল লিখলে বা স্ক্রিনশট লিখলে ওখানে একটা অপশন থাকবে সেখান থেকে করতে হবে নামাজে ব্রেকটা সবাই নিয়ে আসুক 10 মিনিটের তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপু আমি একবারে একটা ইজি ওয়ে দেখা দিতে পারি আচ্ছা ভাইয়া আপনি দেখিয়ে দিন জাস্ট নামাজে ব্রেকটা নিয়ে আসুক আপু আমি আপনাকে একটু কথা একটু বলতে যাচ্ছি ওই আপু আমাকে একটু তাহলে মেসেঞ্জে ইমেল একটা মিনিট ভাইয়া একটা মিনিট